السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন এ উম্মতে মুসলিমার উপর জীবনে একবার হজ ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি হজ কেমন করে করতে হবে তার তরিকা সুন্দর করে শিখিয়েছেন, যিনি নিজেও এই ফরজ হজ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহে হজ কেমন করে করবেন, হজের ফজিলত, হজের গুরুত্ব এ সম্পর্কে সংক্ষেপে হলেও মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় আলোচনাগুলি এসেছে। আর তার সাথে সাথে আপনাদের সাথে ওয়াদা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ কেমন ছিল, তিনি বিদায় হজ কেমন করে করেছিলেন সে সম্পর্কে এ সপ্তাহে আলোচনা করব। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ সম্পর্কে আলোচনা হবে, যার মাধ্যমে হজও শিখা যাবে। গত সপ্তাহে যেসব ভাইরা হাজির হয়েছেন তারা হজ কেমন করে করতে হবে শুনেছেন, আর তার সাথে সাথে আজকে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের কাজগুলি, আমলগুলি কিভাবে তিনি সম্পাদন করেছেন বিদায় হজে, এই ঘটনার মাধ্যমে হজ শিখতে পারবেন। তাহলে যারা দুই সপ্তাহে হাজির হয়েছেন দুইবার করে শুনলে আরো বেশি বসে যাবে মনে এবং সুন্দরভাবে আপনি হজের তরিকাগুলিকে মনে রাখতে পারবেন। আর যে অনেক ভাইরা হয়তো গত সপ্তাহে আসেননি, এই সপ্তাহে আসবেন, তাদের জন্য একটা সুযোগ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ঘটনার মাধ্যমে হজের তরিকা শিখতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ বিস্তারিত একটি হাদিসে বর্ণিত হয়েছে, খুব বড় লম্বা হাদিস, তিন পাতা ধরে ওই হাদিসই আছে। হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফ, সহিহ মুসলিমে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই সাহাবি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি দ্বিতীয় ইমাম বর্ণনা করেছেন ইমামে আবু দাউদ, আবু দাউদ শরীফে, সুনানে আবু দাউদ। হাদিসটি আরো বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজাতে, ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাইও বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে সহিহ মুসলিম থেকে হাদিসটি শোনাবো, কারণ সহিহ মুসলিমের স্থান সহিহ বুখারীর পরে, আর সহিহ বুখারীর স্থান সমস্ত কিতাবের মধ্যে আল কোরআনুল করিমের পরে, সর্বোত্তম কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, ফাইন্না খায়রুল হাদিসে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল করিম। আর তারপরে দ্বিতীয় স্থান পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে হচ্ছে সহিহ বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যে সহিহ কিতাবটি রয়েছে, যেটি আমাদের দেশের লোকেরা বুখারী শরীফ হিসাবে জানে। আসলে সেই কিতাবের নাম হচ্ছে সহিহুল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সহিহ কিতাব, যার সমস্ত হাদিসগুলি বিশুদ্ধ সহিহ। তারপরে সমস্ত হাদিস সহিহ হচ্ছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির কিতাবের সহিহ মুসলিমের, এই সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এই হাদিসটি। বিস্তারিতভাবে সহিহ বুখারীতে আসেনি বিদায় হজের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন হজকে তার সন্তুষ্টির জন্য সম্পূর্ণ করতে বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, সূরা বাকারায় মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে মুসলিম, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে খালেস নিয়তে হজ এবং উমরা সম্পূর্ণ করো। তাহলে হজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, পার্থিব কোনো উদ্দেশ্য নয়, পার্থিব কোনো চাপে নয়, কারো লজ্জায় নয়,
ইত্যাদি ইত্যাদি কোন দুনিয়ার গরজে নয়। হজ আল্লাহ ফরজ করেছেন, সুতরাং আল্লাহ সন্তুষ্টের জন্য আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন। হজ ফরজ হওয়ার পরেই তিনি এই পবিত্র হজ ফরিজায় হজ সম্পাদন করেছেন। হজ ফরজ কখন হয়েছে এই নিয়ে দ্বিমত যদিও রয়েছে, তবে সঠিক হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হজ ফরজের আয়াত নাজল হয়েছে নবম হিজরির শেষ দিকে, নবম হিজরির শেষ দিকে। আর তারপরে দশম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা বিলম্বে হজ করেছেন। নবম হিজরিতে আদেশ আসলো, আর তার বছরেতে একবারই হজের মৌসুম। তারপরে দশম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরিজা হজ আদায় করেছেন, যা প্রমাণ করে যে হজ ফরজ হয়ে যাওয়ার পর বিলম্ব করা জায়েজ নয়, বিলম্ব করলে গুনাহগার হবে। এই সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি যে হজ এই বছরই ফরজ হয়েছে, তারপর বলছেন এই বছর এই করি, এই বছর এই করি, সেই করি, এবছর দেশ থেকে ফিরে আসি, এই বছর বাড়ি করি, ঘর করি, এগুলি দুনিয়ার কাজ, আগে না, দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে আগে করতে হবে আল্লাহর হকের কাজ। তবে মানুষের হক যদি জড়িত থাকে আপনার সাথে, অর্থাৎ ঋণ আপনার উপর চেপে থাকে, তাহলে সেটি হচ্ছে আমানত, মানুষের আমানত, সেটি প্রথম আদায় করতে হবে। আর সেই ঋণদাতারা যদি আপনার কাছে তলব করে, এরকম ঋণ হয় যারা চাইছে যে আপনি দিয়ে দেন, চাইছে যে দিয়ে দেন, তাহলে সেই সেটা আদায় করতে হবে। আর এমনও ঋণ আছে যে ঋণ চায় না, দেওয়া আছে দুই বছরের জন্য, দুই বছর পর দিয়ে দেন, তাহলে এটা ডিমান্ড করছে না এই ঋণে যে টাকা দাও। অথবা আপনাকে টাকাই দিলে যে যান, অসুবিধা নেই, আপনি নিজের কাজকর্ম করেন, আপনি হজ করেন, অসুবিধা নেই, আপনি যখন ইচ্ছা তখন দেবেন, তাহলে এইরকম ঋণের সাথে হজ করা যেতে পারে। যাই হোক, আসল বিষয়ের দিকে আসি যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ আদায় করেছেন দশম হিজরিতে। এই হজের নাম হচ্ছে হাজ্জাতুল ওয়েদা বা হাজ্জাতুল ওয়াদা। আমাদের দেশের মানুষেরা ওয়াজের ওয়েকে বে বলে, ছোট কালেও মক্তবে সব মোল্লারা যারা পড়িয়েছে বা মুনশিরা, তারা ওই ওয়াজের বে পড়িয়েছে আমাদেরকে, মানে ওয়ে জের দিলে বে পড়ায়, সেই জন্য আমাদের দেশের মানুষরা জানে হাজ্জাতুল বেদা। নবী সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজকে বাংলায় বিদায়, ওটা আরবিতে হচ্ছে বেদা বা ওয়াদা, সেটাকে ওই বিদায় করে দিয়েছেন, মানে বেদা, হজ্জাতুল বেদা। প্রচার মাধ্যমগুলিতে হয়তো হজ্জাতুল বেদাই বলবে, কিন্তু হজ্জাতুল বেদা নয়, হজ্জাতুল বেদা বা ওয়াদা, ওয়াই জবর দিয়ে অথবা জের দিয়ে পড়লেও বেদা। অর্থাৎ যেই হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বিদায় দিয়েছেন যে এরপরে হয়তো তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, ইয়াকিনের সাথে তিনি বলেননি, লাআল্লি বলেছিলেন তিনি, সম্ভাবনা আছে, হতে পারে, লাআলকাকুম বাদা আমি হাজা, এই বছরের পরে আর তোমাদের সাথে আমি সাক্ষাৎ করতে পারবো না, আর আমার সাথে দেখা হবে না। সাহাবায়ে কেরামদেরকে বিদায় করেছিলেন এবং তিনি বিদায় নিয়েছিলেন, হজ করে আসলেন, গত সপ্তাহে বলেছি, তারপরেই তিনি জিলহজ মাসে হজ করে ফিরলেন। মুহররম সফর রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি ইন্তেকাল করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস টি বর্ণনা করেছেন, তার থেকে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে হুসাইন, মুহাম্মদ ইবনে আলী বিন হুসাইন, আলী বিন হুসাইন যে জাইনুল আবিদিন বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, তার ছেলে মুহাম্মদ, তিনি বর্ণনা করছেন যে আমি একেবারে যুবক ছেলে ছিলাম, আর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি বয়স পেয়েছিলেন, অত্যন্ত বার্ধক্যে পৌঁছে গেছিলেন এবং এমনকি তার দৃষ্টিশক্তিও চলে গেছিল। সেই সময় তার কাছে আমি সাক্ষাৎ করলাম আর জিজ্ঞাসা করলাম, তাকে কি জিজ্ঞেস করলাম, বললাম আখবিরনি আন হাজ্জাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বলুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ সম্পর্কে, যে কেমন করে তিনি হজ করেছেন, হজের ঘটনা। ফাকালা বিয়াদিহি ফাআকাদা তিসআন, হাতের ইশারা করলেন, আর হাতের ইশারা করে নয়ে দেখালেন, নয়ে দেখালে আপনার এই আট হয়ে যায়, তাহলে নয়, তাই না, চার চার আট আর এই নয়, এই নয়ের ইশারা করে দেখালেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর মদিনায় অবস্থান করেছেন হিজরতের পরে, তিনি হজ করেননি। কেন করেননি বলতে পারেন, কেন করেননি, ফরজ হয়নি। দ্বিতীয় কথা যে অষ্টম হিজরি পর্যন্ত মক্কা মুসলিমদের হাতেই ছিল না, কাফেরদের দখলে ছিল, তাহলে মক্কায় ঢুকাই তো অসম্ভব ছিল। হুদাইবিয়ার সন্ধির পরের বছর ঢুকলেন, তাও তিন দিনের চুক্তিতে, তিন দিনের জন্য শুধু অনুমতি কাফেররা দিল, তাহলে কাফেরদের দখলে, তাদের ইচ্ছা মতো, যেমন ভিসার ব্যাপার, সবার এক মাসের ভিসা নয় 10 দিনের ভিসা, তার মধ্যে আপনাকে ফিরতে হবে, হ্যাঁ,
ভিজিটে যে কোনো দেশের ভিসা। তো কাফেররা মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উমরাতুল কাজার জন্য পারমিশন দিল, তার আগের বছর তো দিলই না, হুদাইবিয়া থেকে ফিরে যেতে হলো মাত্র তিন দিন, মাত্র তিন দিন, তিন দিন শেষ হয়নি, তার আগে এসে বলছে যে কোথায় আপনাদের প্রস্তুতি বরান। তো যখন মক্কা মুসলিমদের হাতে আসেনি তখন আল্লাহ ফরজই করতে পারেন না, এমন কাজ যেটি করতে পারবেন না তা আল্লাহ ফরজ করেননি। তাহলে শরীয়তের যে কোনো মাসলা মাসায়েল বিধিবিধান রয়েছে সবগুলি মানুষের পক্ষে পালন করা কি সম্ভব? অসম্ভব নয়। যে বলছে আমার ফজর নামাজ পড়া খুব মুশকিল, অসম্ভব, অসম্ভব না। আপনার চেয়ে দুর্বল রোগী ব্যক্তি ফজর নামাজ পড়েছে জামাতে। শরীয়তের এমন কোন ইবাদত হুকুম আহকাম বিধিবিধান নেই যেটি অসম্ভব। তো নয় বছর থাকলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়, তারপরে বলছেন ফাকাল ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকা তিস আসেনি লাম ইয়াহুজ। এই নয় বছরে তিনি হজ করতে পারেননি, তবে উমরা করেছেন। এর মধ্যে সপ্তম হিজরিতে প্রথম উমরা করলেন, উমরাতুল কাদা, উমরাতুল কাদা। তারপরে অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলেন আর হুনাইনের যুদ্ধ, হুনাইনের যুদ্ধকে ফেরার পরে যে রানা থেকে রাতারাতি একটি উমরা করেছিলেন, দ্বিতীয় উমরা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সাথে উমরা করেছেন তিনি। আর হুদাইবিয়ার সন্ধির বছর যে গিয়েছিলেন, রাস্তা থেকে ফিরে এসেছিলেন কোরবানি জবাই করে, সেটিকে একটি উমরার সওয়াবে গণ্য করা হয়েছে। কারণ কেউ যদি নেকির উদ্দেশ্যে বেরিয়ে যায় আর যদি করতে সক্ষম না হয়, বাধা প্রাপ্ত হয়, তো নেকি পেয়ে যাবে যেহেতু সৎ নিয়তে গেছে। এই নিয়ে চারটি উমরা বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুম্মা আযানা ফিন নাসি ফিল আশিরা, দশম হিজরিতে, আশিরা দশম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম সমাজে ঘোষণা করে দিলেন, মুসলিমদের মাঝে ঘোষণা করে দেওয়া হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে যাবেন এই বছর। কি ঘোষণা হলো? যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজ্জুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছর দশম হিজরিতে হজ করবেন। ফাকাদিমাল মাদিনাত বাশারুন কাসীর, যখন এই ঘোষণা শোনা মুসলিমদের, বহু মানুষ, অসংখ্য মানুষ মদিনা মুনাওয়ারা পৌঁছে গেল। মদিনা এমন নয় যে ডাইরেক্ট চলে যায় মক্কা, না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখান থেকে সাথ হব, এখান থেকে সাথে বেরোবো যাতে করে তালিম সুবিধা হয়, শুরু থেকে শিখবো আর যাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মদিনার আশেপাশে দূর দূরান্তে যত মানুষ ছিল সবাই মদিনায় এসে উপস্থিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখান থেকেই হজে বের হবো। কুল্লহুম ইলতামিসা ইয়াতাম্মা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার উদ্দেশ্য ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করব, তিনি যেমন করে হজ করবেন তেমন আমি হজ করব। দেখছেন সাহাবায়ে কেরামের আদর্শ, কেমন হজ করতে হবে, কেমন হজ করতে হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করবেন, ইয়াতাম্মা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ তরিকা, একটি তরিকা দিন ইসলামে। আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা আসে আর বলে যে না, ওই সৌদি আরবের তরিকা আলাদা, আমাদের তরিকা আলাদা, আমাদের তরিকাতে ওই কসর করা যাবে না, 15 দিন বেশি হয়ে গেছে, তো আমাদের তরিকাতে আবার জমা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি, এসব ভ্রান্ত কথা। হজ একরকমের, হানফি মারখাও হজ নেই, আর সাফি মারখাও হজ নেই, আর মালিকি মারখাও হজ নেই, আর হাম্বেলি মারখাও হজ নেই, হজ আছে ইসলাম মারখা, মুহাম্মদী হজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ আছে, তরিকায়ে মুহাম্মদিয়া বাস। ওয়া ইয়ামাল মিছল আমালি, সবার উদ্দেশ্য ছিল যে আমরা আমল করব যাতে নবীর মতো আমল হয়, আমাদের হজ যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। ফখরাজনা মা হাতা আতাইনা যাল হুলাইফা, বলছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা থেকে রওনা হইলাম, জুলহুলাইফায় পৌঁছিলাম। জুলহুলাইফা, জুলহুলাইফা কোন জায়গাটির নাম? মদিনার মেকাতের নাম, এটি হচ্ছে প্রাচীন নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার নাম। আজকাল ওখানে বোর্ডে জুলহুলাইফাও লেখা আছে যাতে পুরনো নামটা মানুষ না ভুলে যায়, আর নতুন নাম মানুষের মুখে চর্চা হয়েছে আবিয়ারে আলী, সেজন্য আবিয়ারে আলীও লেখা আছে। মসজিদ নববী থেকে 10 কিলোমিটার, আজকাল মদিনা শহরের মধ্যে পড়ে গেছে, তখন মদিনা শহর থেকে অনেক দূরে, 10 কিলোমিটার মানে অনেক দূরে ফাঁকা। আজকাল মসজিদ নববীর যতটা এরিয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে এতটা আবাদি ছিল না, জনবস্তি ছিল না, যেই জায়গাটিতে নামাজ হচ্ছে ততটুকু শুধু জনবস্তি ছিল, আর দু একটা কাবিলা ছিল গোত্র যারা দূরে বসবাস করতো, যেমন ইহুদিরা বাস করতো আর কোবার এরিয়াতে ওইদিকে, কিন্তু মধ্যখানে সব খালি জায়গা ছিল, খেজুর বাগান, ফাঁকা জায়গা, এইরকম পাহাড়। এই জুলহুলাইফা মিকাতে গিয়ে ফাওয়ালাদাত আসমা বিনত উমাইস মুহাম্মদ ইবনে আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে? আর প্রথম খলিফা না, প্রথম খলিফা রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম ব্যক্তি, ইসলামের প্রথম ব্যক্তি পুরুষদের মধ্যে। তার
স্ত্রীর নাম ছিল আসমা বিনতে ওমাইস, ওমাইসের মেয়ে আসমা, তার এক মেয়ের নামও আসমা, আসমা বিনতে আবি বকর, আর তার এক তার স্ত্রীর নাম হচ্ছে আসমা বিনতে ওমাইস। আসমা বিনতে ওমাইসের পেট থেকে ভূমিষ্ঠ হলেন মোহাম্মদ বিন আবি বকর, ছেলের জন্ম হলো। 10 কিলোমিটার গিয়েছেন আর ছেলে ভূমিষ্ঠ হচ্ছে, হজের সফরে প্রথম ছেলে জন্ম নিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ছেলে যার নাম হচ্ছে মুহাম্মদ, মুহাম্মদ। তাহলে বোঝা গেল যে এইরকমই সংক্ষিপ্ত নামই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। আর আমাদের দেশে মহান মুহাম্মদ তো কোনো নামই না, ওটা হচ্ছে বরকত। আপনার নাম আমজাদ, প্রথম দিকে মুহাম্মদ, শেষখানে হুসেন, মুহাম্মদ আমজাদ হুসেন। আর ওরা ভাবলো যে মুহাম্মদ আপনার নাম, বাবার নাম আমজাদ, দাদার নাম হুসেন, তিন পিঁড়ি হয়ে গেল, তিন পিঁড়ি হয়ে গেল, কিন্তু আপনার একটি নাম মোহাম্মদ আখতার হুসেন, আর ওদের কাছে তিন নাম, আর আমাদের দেশে এক নাম, তাই না? এত লম্বা নাম রাখে দিয়ে তখন সমস্যা কি হয়, ভিসা এসে একরকম, ওকালা একরকম, পাসপোর্ট একরকম, হ্যাঁ, আর এই সমস্যার শেষ নাই, ভিসা লাগছে না, কত রকমের পরেশানি এগুলি বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে হয় এইসব নাম নিয়ে। কিন্তু যদি একরা নাম থাকে, একরা পর্যন্ত, মানে শুধু মুফরাদ নাম, মোহাম্মদ তো মোহাম্মদ, আখতার তো আখতার, হ্যাঁ, শামীম তো শামীম, হ্যাঁ, আবদুল্লাহ তো আবদুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ না, আর তার সাথে মামুন, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এক লোকের তিন নাম, এগুলি সমস্যার কারণ আমাদের দেশে এই লম্বা নামগুলি। আর আমাদের দেশের লোকের ধারণাও যে মোহাম্মদ নাম হয় না, ওটা তাবারকের জন্য, বরকতের জন্য রাখতে হয়, বরকতের জন্য রাখতে হয়, নাম হয়, যদি শুধু মোহাম্মদ বলেন কি নাম হয় মোহাম্মদ বলেন, তার সাথে মোহাম্মদ কি মোহাম্মদ আলী না হুসেন, একটা কিছু লাগাইতে হবে। আচ্ছা, মোহাম্মদের সাথে আমাদের দেশে মোহাম্মদ আলী আর হোসেন এত বেশি কেন? এশিয়া প্রভাব, রাফিজি প্রভাব, যে মোহাম্মদের সাথে মোহাম্মদ আলী করতে হবে না, মোহাম্মদ হোসেন করতে হবে, কেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছিলেন হজে, আর ভূমিষ্ঠ হলো মোহাম্মদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। ফা আরসালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আসনা, এখন এই মহিলার মশলা, হজে বেরিয়েছেন আর মিকাতে এখানে জুলহাইফ ইহরাম বাঁধবেন, আর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। এখানে আরেকটি কথা লক্ষণীয় যে দেখেন কেমন হজের আগ্রহ, 10 কিলোমিটার যেতে যেতে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, তার মানে 10 মাসের বাচ্চা ফেটে, তারপর এই কথা চিন্তা করছেন না যে এই অবস্থা কি হজে যাওয়া যায়, আগামী বছর হজ করবো নয় পরে করব, চিন্তা করলেন কি, বেরিয়ে পড়েছেন 10 কিলোমিটার গিয়েছেন, বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে। আর আজকালকার মুসলমান কত রকমের যে অজুহাত, 2 মাস 3 মাসের যদি পেটে বাচ্চা থাকে, না না যাওয়া যাবে না, নড়াচড়া করা যাবে না, সিঁড়িতে ওঠা যাবে না, আজকালকার মহিলাকে জিজ্ঞেস করবেন। আজকাল মুসলিম সমাজের মহিলাদের অবস্থা যা কিছু কানে আসে তা এরকম, সিঁড়িতে ওঠা যাবে না, নিষেধ, সিঁড়ি থেকে নামা যাবে না, এই জন্য আরো সমস্যা বেশি, এগুলি করা যাবে না, ওই জন্য আরো বেশি সমস্যা। আর আমাদের মা খালা দাদা দাদিদেরকে আপনারা দেখেছেন, তারা সব করতো, দুনিয়ার কাজ করতো, আর কখন যে বাচ্চা জন্মাতো কেউ জানত না, না হাসপাতাল, না শহরে নিয়ে যাওয়া, না কোথাও, না সিহুম, কিছু জানত না, আল্লাহ তৌফিক দিত। কিন্তু যখন মানুষ খুব বেশি ভয় করতে লাগে, তখন ভয় তাদের উপর চেপে যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল উঠে গেছে, এখন শুধু ওষুধের উপর তাওয়াক্কুল, ডাক্তারের উপর ভরসা, ওষুধের উপর ভরসা, হ্যাঁ, এইসবের উপর ভরসা হয়ে গেছে। কাইফা আসনা, নবী করিম সাল্লামের কাছে মাসলা জিজ্ঞাসা করার জন্য পাঠালেন এই আসমা বিনতে ওমাইস, যে কি করবো আমি তাহলে, কিভাবে কি করবো, বিশেষ করে যেহেতু রক্তক্ষরণ হচ্ছে, নেফাসের রক্ত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে রক্ত আসে তাকে নেফাস বলা হয়, নেফাসের রক্ত, তো এই অবস্থায় নাপাকির অবস্থায় কেমন করে কি করব, মাসলা জানতে হবে, প্রথম হজ ইহরাম বাঁধা যাবে যাবে না, ইহরাম বাঁধলে কি করতে হবে। কাল নবী করিম সাল্লাম বললেন, ইগতাসিলি, তুমি গোসল করে নাও, তাহলে বোঝা গেল যে রক্ত আছে শরীরে সেটাকে ধুয়ে নিতে হবে প্রথম, ওয়াস্তাগফিরি বিসাউবিন, আর কাপড় দিয়ে মজবুত করে বেঁধে নাও, লজ্জায় না, যাতে করে রক্ত এদিক সেদিক ছড়িয়ে না যায়, কাপড় দিয়ে বেঁধে নিতে বলা হয়েছে। আজকাল আরো উন্নত হয়েছে, আজকাল এমন উন্নত হয়েছে যে বেশ কিছু জিনিস পাওয়া যাচ্ছে যেগুলি আপনার লাগিয়ে দিয়ে আপনার বেশ মজবুত, রক্ত পড়ার কোনো প্রশ্নে উঠতে পারে না, তাতে রক্ত আরো টেনে নেবে, কাপড়ে তো রক্ত তাতে পুরোটা কাপড়ে চলে আসবে, তারপর কাপড় থেকে রক্ত বাইরে চলে আসতে পারে, কিন্তু আজকাল যেসব জিনিস তৈরি হয়েছে তাতে বাইরে রক্ত আসবে না, তাতে টেনে নেবে। তো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শিখলেন আহরিমি এবং ইহরাম বেঁধে নাও, তাহলে বোঝা গেল না পাক অবস্থায়, হাইজের অবস্থায় হোক, মাসিক ঋতুর অবস্থায় যা অনেক মহিলাদের হতে পারে, অথবা নেফাসের অবস্থায় হোক, এই অবস্থায় কি করা যাবে, ইহরাম বাঁধা যাবে, অর্থাৎ হজে অথবা উমরাতে প্রবেশ করা যাবে, হজ উমরা আরম্ভ করা যাবে, লাব্বাইক উমরা লাব্বাইক হাজ্জান করা যাবে, কিন্তু তার জন্য কি মসজিদে ঢুকবে, দুই রাকাত নামাজ পড়বে না, এগুলি কাজ করবে না, এগুলি করবে না, গোসল করে মসজিদের বাইরে থেকে নিজের গাড়ি থেকে নিজের শহরের উপরে লাব্বাইক বলবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়লেন, এই মসজিদ যেই জায়গায় এখন মসজিদ তৈরি হয়ে আছে সেখানে নামাজ পড়লেন জুলহারিফাই, এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে উৎসাহিত করেছেন, সাল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাক, অন্য হাদিস আছে, এই বরকতের উপত্যকায় বরকতময় মাঠে তোমরা নামাজ পড়ো, ওয়াকুল লাব্বাইক উমরাতান, এবং তারপরে তোমরা লাব্বাইক বলা, উমরার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই বরকতের জায়গা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন জুলহুলাইফার যে মিকাতি, মদিনাবাসীদের মিকাত বা মদিনা হয়ে যেসব ভাইরা হজে বা উমরা যাবেন সেই মিকাতকে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় ফরজ নামাজের সময় পৌঁছেছিলেন, সুতরাং ফরজ নামাজ ওখানে পড়েছিলেন, জোহর আসর পড়েছেন, তারপরে মাগরিব এশা ফজর পড়ে তারপরের দিন সেখান থেকে রওনা হয়েছেন, সেখানে রাতও কাটিয়েছেন, কারো কাছে যথেষ্ট সময় থাকে সেখানে সময় কাটাতে পারে। সবচাইতে উত্তম এই জন্য বলা হয়েছে যে এমন সময়ে পৌঁছান আপনি মিকাতে যেখানে ওখানে গিয়ে ফরজ নামাজ পড়েছেন, এটা ভালো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরোপুরি করা অনুসরণ করা হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাসওয়া নামক উষ্ট্রীর উপরে সওয়ার হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল কাসওয়া, আজবা এসব নাম ছিল, কাসওয়া বলে বেশি প্রসিদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাসওয়া নামক উষ্ট্রীতে, এখান থেকে অনেক ওলামারা বলেছেন যে এই উটের বা কোন পশুর নাম রাখা যেতে পারে, নাম রাখতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল কাসওয়া, নাম তো নাম রাখা যেতে পারে, এইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়ার নাম বা খচ্চর, খচ্চরের নাম ছিল দুলদুল, তো নাম রাখা যেতে পারে। এই হাদিস এত লম্বা হাদিস এবং এই হাদিস এত গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিস থেকে ভাষ্যকারগণ যারা হাদিসের ভাষ্য লিখেছেন তারা বলেছেন যে 150-র বেশি মাসলা মাসাইল গ্রহণ করা হয়েছে, ইস্তিমবাত করা হয়েছে, এই একটি হাদিস থেকে 150-র বেশি মাসলা মাসাইল ইস্তিমবাত করা হয়েছে। তার মধ্যে দেখেন মাঝে মাঝে বললাম যেমন এই মাসলা মাসাইল, অনেক মাসলা মাসাইল চলে গেল, নেফাসের অবস্থায় কিরকম করে ইহরাম বাঁধতে হবে, তারপরে উষ্ট্রীর নাম রাখা যেতে পারে ইত্যাদি ইত্যাদি। হাত্তা ইজাস্তাওয়াত বিহি নাকাতুহু আলাল বাইদা, নবী সাল্লামের উষ্ট্রী যখন তাকে নিয়ে বাইদা নামক স্থানে উঠে পড়লো, বাইদা দেখবেন যে জুলহুলাইফার যে মসজিদটি আছে খুব নিচু জায়গায়, খুব নিচু জায়গায় ঢালু জায়গায় আছে, আর সেখান থেকে উঠলে উঁচু জায়গায় পাহাড়ের মতো উঁচু জায়গায় রোডগুলি রাস্তাগুলি উঠছে, ওই উঁচু জায়গায় যখন উঠতে শুরু হলো অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি পর চেপে গেছেন আর সওয়ারি চলতে আরম্ভ করেছে মক্কার উদ্দেশ্যে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ইহরাম বাঁধলেন। এইজন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে যখন মানুষ সওয়ারিতে পা রাখবে বা বসবে তারপরে বলবে লাব্বাইক উমরাহ, উমরার সফরে গেলে যদি হজে যায় গত সপ্তাহে বলে দিচ্ছি, যদি হজে ইফরাদে যায় তাহলে লাব্বাইক হাজ্জান বলবে, যদি হজে কিরানের নিয়ত করে তাহলে লাব্বাইক উমরাতান হাজ্জান বলবে, যদি হজে তামাত্ত করে তাহলে প্রথম উমরায় লব্বাইক উমরা বলবে, তারপর 8 তারিখে আবার লব্বাইক হাজ্জান করবে মুতারবিয়া, তারবিয়ার দিনে। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তায় রওনা হয়ে গেছেন তখন এত লোকজনের সমাগম, বলছেন নাজারতু ইলা মাদ্দে বাসারি বাইনা ইয়াদাইহি, যতদূর আমার দৃষ্টি যায়, কে বলছেন, সাহাবী বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমার যতদূর দৃষ্টি যেতে পারে ততদূর আমি দৃষ্টিপাত করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মিন রাকিবিন, কেউ তো সওয়ারিতে সওয়ার হয়ে আছে, উটের উপর চেপে আছে, ওয়া মাশিন, কেউ পায়ে হেঁটে চলেছে, পায়ে হেঁটেও হজে যাচ্ছে। এখান থেকে ওলামারা মাসলা ইস্তিমবাত করেছেন যে কোন এলাকা থেকে, কোন দেশ থেকে বা কোন ব্যক্তি যদি সক্ষম হয় যে আমি পায়ে হেঁটে হজ করতে পারবো তাহলে যায়, অসুবিধা নেই, সওয়ার হইতে হবে, যানবাহনে চাপতে হবে জরুরি নয়, বিশেষ করে যারা কাছের লোক তারা যদি মনে করে আমি পায়ে হেঁটে হজ করবো, মক্কার আশেপাশের লোক পায়ে হেঁটে শুরু করলো মক্কা থেকে জার্নি, মেনা পৌঁছলো, মেনা থেকে আবার টান দিল, দেখছেন অনেক লোক হেঁটে যাচ্ছে না, আরাফা পৌঁছে গেল, আরাফা থেকে আবার টান দিল পায়ে হেঁটে মুজদালে ফেরাতে পৌঁছে, আবার হাঁটলো মেনায় পৌঁছে গেল, মেনায় প্রথমে পায়ে হেঁটে আবার মক্কা পৌঁছে গেল,
এরকমই আশেপাশের লোকেও যদি সক্ষম হয় তো পায়ে হেঁটে হজ করতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম দুই রকমের ছিলেন, কেউ সওয়ারিতে ছিলেন, মিন রাকিবিন সওয়ারিতে ছিলেন, ওয়া মাশিন, আর কেউ কেউ পায়ে হেঁটে হজে এসেছিলেন। পায়ে হেঁটে হজ করা জায়েজ রয়েছে আর এতে কোনো ইখতিলাফ নেই। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দুই রকম হাজির কথা বলেছেন, ওয়া আযযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়া আযযিন ফিন নাস বিল হাজ্জ, মানব জাতির মাঝে অর্থাৎ মুসলিম উম্মতের মাঝে ঘোষণা করে দেন হে নবী বিল হাজ্জ, হজ সম্পর্কে হজের এলান করে দেন যে হজ করতে হবে। ইয়াতুকা রিজালান, যারা আসবে পায়ে হেঁটে, রিজালান বলা হয়েছে, রিজিল মানে পা, রিজালান মানে পায়ে হেঁটে আসবে, তাহলে পায়ে হেঁটেও আসতে পারে। ওয়া আলা কুল্লি দামের, এবং উষ্ঠীর উপর সওয়ার হয়ে আসবে, দুর্বল উষ্ঠীর উপর সওয়ার হয়ে আসবে। কারণ সফরে যখন উষ্ঠী থাকে তখন দুর্বল হয়ে পড়ে, বা উঠ উঠে উঠ যখন সফরে থাকে তখন দুর্বল হয়ে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন উষ্ঠীর কথাও বলেছেন, যখন যখন সওয়ারির উন্নতি হয়েছে তখন যে কোনো রকমের সওয়ারিতে মানুষ সওয়ার হয়ে আসতে পারে। ওয়ান ইয়ামিন হিমিসলা জালিক, নবী সাল্লামের সামনেও বহু লোক আর ডান দিকেও বহু লোক, যেদিকে দৃষ্টিপাত করছি ডান দিকে দেখছি লোকে লোকারণ্য, ওয়ান ইয়াসার হিমিসলা জালিক, বাম দিকে লক্ষ্য করে দেখে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু লোক, সেদিকেও ওয়ামিন খালফে হিমিসলা জালিক, আর পেছন দিকেও দেখছি বহু লোক নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহরিনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে। এর দ্বারা কি বোঝা গেল যে কোনো বড় ব্যক্তিত্বর সামনেও চলা যেতে পারে যদি তার পক্ষ থেকে কোনো বাধা না থাকে, তিনি যদি বিয়াদবি লক্ষ্য করেন তাহলে, বা অল্প স্বল্প লোক আছে, বিশেষ করে অল্প স্বল্প লোক থাকলে সামনে না যাওয়া উচিত, সেখানে বিনা অনুমতিতে বিনা আদেশে সামনে না যাওয়া উচিত। পাঁচজন লোক আছেন আর একজন বড় ব্যক্তিত্ব আছেন, এলমের দিক দিয়ে হোক আর সম্মানের শ্রদ্ধার দিক দিয়ে হোক অথবা নেতৃত্বের দিক দিয়ে হোক ইত্যাদি দিক দিয়ে, আমলের দিক দিয়ে হোক, এলমের দিক দিয়ে ভালো আলেম, সম্মানের দিক দিয়ে আলেম না হলে আপনার আব্বা, আপনার আব্বা আছেন আর আপনার চার পাঁচটা ভাই আছেন, আর চার পাঁচ ভাইয়ের মধ্যে কেউ সামনে চলে যাবেন, কেউ ডানে কেউ বামে, এরকম করবেন নাকি? চার পাঁচজন যখন অল্প কিছু লোক আছেন, অল্প লোক আছেন তো পিছনে থাকেন, দুই দিকে থাকেন, একেবারে পিছনে না। আবার আমাদের দেশে কিছু হুজুররা এত বেশি তারা শ্রদ্ধা চায় যে তারা সব পিছনে থাকবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবারা যখন চলতেন তো ডানে থাকতেন বামে থাকতেন, তো ডানে বামে থাকলে প্রয়োজনে বলতে পারবে, কি বলতে হবে, যিনি বড় ব্যক্তিত্ব তিনি বলতে পারবেন যে ডান দিকের লোকে বলছেন বাম দিকের লোকে বলছেন। যদি সবাই পিছনে থাকে তাহলে তাকে ফিরে ফিরে বারবার বলতে, কোনো কথা বলতে ফিরে বলতে হবে, ঠিক কিনা? তার জন্য কষ্টকর। সুতরাং এই তরিকা ঠিক না যে সবাই পিছনে থাকবে আর হুজুরে কিবলা আসছেন। আমাদের সেই পীর মুরিদের ব্যবসাটা খুব বেশি, তো তো সেই জন্য পীররা তো চায় না যে তার পাশে এসে দাঁড়াবে কেউ মুরিদ, আবার সব পিছনে থাক না, এটা ইসলামী আদবের খেলাফ। ইসলামী আদব হচ্ছে যে ডানে থাকবেন বামে থাকবেন আর পিছনে থাকবেন, যদি অল্প স্বল্প লোক থাকেন তাহলে তাহলে সুবিধা মতো ডান দিকের লোক কোনো কথা বলতো, কোনো আদেশ করতে হলো, কোনো নিষেধ করতে হলো, কোনো পরামর্শ করতে হলো ডান দিকের লোককে বললেন বাম দিকের লোককে বললেন। আর যদি খুব বেশি লোক থাকেন সংখ্যায় তাহলে সামনেও থাকতে পারে, অথবা নিরাপত্তার প্রয়োজন হয় তাহলে সামনেও থাকতে পারে। নিরাপত্তার প্রয়োজন আছে, সামনে রাস্তা কেমন আছে না আছে, সুতরাং বড় ব্যক্তিত্ব মধ্যখানে থাক আর সামনের দিকে কিছু লোক থাক যারা রাস্তা ক্লিয়ার করুক, রাস্তা দেখুক যে না রাস্তা সুরক্ষিত ইত্যাদি, তো বা রাস্তা হয়তো জানেন না তিনি বড় ব্যক্তি, তিনি রাস্তা জানেন না, নতুন জায়গায় গিয়েছেন, তার রাস্তা দেখাবো, যেন সামনে একজন থাকার প্রয়োজন বা একাধিক লোক থাকার প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চারিদিকের লোকজন ছড়িয়ে ছিটিয়ে ছিলেন কারণ বহু লোক ছিল। ভাষ্যকারগণ এই হাদিসের ভাষ্যে লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় 130,000 মানুষ ছিল, নারী পুরুষ থেকে আর শিশুদের সবাইকে নিয়ে 130,000 মুসলিম নরনারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে বিদায় হজে শরীফ হয়েছিলেন। আজকে থেকে কত বছর আগে? 1400 বছর আগে। ওয়ালাইহি আনজালুল কোরআন ওয়া হুয়া ইয়ারিফু তাবিলা ওয়া মা আমিলা বিহি মিন শাইইন আমিলনা বিহি। বলছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম সফরে আছেন, কোরআন নাজিল হচ্ছে, যখন ওহী আসছে, ওহী আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং তিনি তার তাফসীর সম্যক জ্ঞান রাখেন তাফসীর সম্পর্কে, এবং তিনি যেইভাবে আমল করতেন তেমনি সাহাবারা আমরা করতাম, যা তিনি করতেন আমরা তাই করতাম। তারপরে ফা আহলা বিত তাওহীদ, তাওহীদের তালবিয়া পাঠ করলেন তিনি, তাওহীদ মানে আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদের
তালবিয়া পাঠ করলেন অর্থাৎ লাব্বাইক পাঠ করলেন, তাওহীদের তালবিয়া কি? এই জন্য তাওহীদের তালবিয়া বলা হয়েছে যে মুশরিকরা হজ উমরা করত, মক্কার মুশরিকরা, আরবের মুশরিকরা, কুরাইশরা এরা হজ উমরা করত, কিন্তু তারা শিরকি তালবিয়া পাঠ করত। তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক, আল্লাহ তোমার শরীক ওই রকম তোমার মতো তো কেউ নেই, কিন্তু শরীক আছে যারা অর্থাৎ দেবী দেবতা, প্রতিমা পুতুল, ওলি আউলিয়া, তারা কেমন শরীক? যে ছোট শরীক, এবং তাদেরও তুমি মালিক আল্লাহ, মানে তুমি বড় খোদা বড় আল্লাহ, আর এরা ছোট ছোট এলাহ মাবুদ। ঠিক ওই রকমই যেমন কবর মাজার পন্থী, কবর ভক্ত, মাজার ভক্ত যারা আমাদের দেশের কবর মাজার পূজারি, ওরসে যাওয়া লোকেরা খাসি মুরগ জবাই করে ওরসে, ওরসের মেলায় গিয়ে কবর মাজারে, তাদের যেমন আকিদা যে আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বশক্তিমান, কিন্তু তার শক্তির কিছু কিছু ভাগ করেছেন কি, জিলানিকে দিয়েছেন, কিছু চিস্তিকে দিয়েছেন, কিছু আর আমাদের দেশে যত অলিয়া অলিয়া আছে সবকে দিয়ে দিয়েছেন, আর তাদেরও মালিক আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম তাওহীদের তালবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন এই শিরকের পরে মক্কায়। শিরকের তালবিয়া লাব্বাইক আল্লাহু লাব্বাইক, শিরকি তালবিয়া পড়া হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের তালবিয়া, তাই হাদিসে কি আছে, আহলা বিতাওহীদ, আল্লাহর একত্বের তাওহীদের তালবিয়া লাব্বাইক পড়লেন, কি যাতে রয়েছে বারবার লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, দুইবার কই লা শারীকা লাক আছে, হ্যাঁ লা শারীকা লাক, আল্লাহ তোমার কোন শরীক নেই, না ছোট শরীক, না বড় শরীক, না ক্ষুদ্র শরীক, কোন শরীক নেই তোমার, ওয়াহদাহু লা শারীকা লাক, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া আহাল্লান নাস বিহাযা আল্লাযী ইউহিল্লুনা বিহি, আর লোকেরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে দেখি তারাও তালবিয়া উচ্চ স্বরে পাঠ করা শুরু করলেন। ফালাম ইয়ারুদ্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআম মিনহু, সাহাবীরা সবাই নিজের নিজের তালবিয়া পাঠ করতে আসেন, সম্মিলিত তালবিয়া না, সবাই নিজের নিজের তালবিয়া লব্বাইক লব্বাইক পড়তে আছেন। আজকাল এক শ্রেণীর লোকেরা বরং অধিকাংশ মানুষদেরকে দেখা যায় যে যেখানে তালবিয়া পড়ছে সম্মিলিত, একটি বিদাত যার কোনো প্রমাণ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে, আর না খোলাফায়ে রাশেদিন থেকে আছে, না সাহাবায়ে কেরাম থেকে আছে, অর্থাৎ একজনকে তাদেরকে বানিয়ে দিয়েছে, নেতা বানিয়ে দিয়েছে, আর সামনে সে চিৎকার করে মাইকে পড়ছে বা এমনি পড়ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর বাকি তার পিছনে সবাই এক আওয়াজে লাব্বাইক, সম্মিলিত যেটা ইজতিমাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর যদি বলেন, আমি ভালো করে পরীক্ষা দিয়েছি, যদি বলেন যে ভাই এই সম্মিলিত পড়তে নাই, তখন আর কেউ পড়বে না, হ্যাঁ বুঝতে পারেন, জানি না আল্লাহ আলম। মানুষ কিছু লোক আছে যারা বিদাত পছন্দ করে, সুন্নাত পছন্দ করে না, আর কিছু লোক আছে যারা মূর্খ মানুষ, কি বলতে কি বলে ফেলি, ভুল হয় নাকি, আর হুড়ে ভিড়ে বলে দিলাম, কে বুঝবে যে কে কি বলছে না বলছে, তাই না? এইরকম লোক আজকালকার হাজি সাহেবরা, তাই একা বলতে চায় না, একা তালবিয়া বলতে বলেন বলবে না, বলবেই না। বাসে বাসে যখনই বলে দিলাম যে ভাই তালবিয়া পাঠ করতে হবে, তালবিয়া উচ্চ স্বরে পাঠ করা এটি হচ্ছে সুন্নাত, কিন্তু সম্মিলিত করবেন না, তখন চুপ সব। আর যদি সম্মিলিত শুরু করিয়ে দিই ইমাম হয়ে, জানা ইমামুল লেমান হাজার আমালাম ইয়াজর, এই তরিকায় যে আমি তালবিয়া পাঠ করছি আর আপনারা সবাই পড়ুন মহব্বতের সাথে জোরে সরে আমার দেশের বক্তাদের মতো, তাহলে দেখেন একবারে জবরদস্ত শুরু করে দিবেন। আমাদের দেশে ওই রকমই দুরুদ পড়া হয়েছে, ওই বিদাতি দুরুদ সম্মিলিত পড়েন মহব্বতের সাথে, একটু দুরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, এই সাল্লি আলা করে ছেড়ে দিল, কার উপর যে সাল্লে আলা, নবীর নামই বললো না। আমি দেখেছি বক্তাদেরকে সাল্লে আলা পর্যন্ত বাস বলে, নবীন আর বলবে না ওইদিক, আর বাকি তখন চা দুধ খাচ্ছে আর শ্রোতারা শুরু করে দিয়েছে, অর্ধেক অর্ধেক পড়ে দিল ইমাম সাহেব বক্তা সাহেব, আর বাকি অর্ধেক অসম্পূর্ণ সেন্টেন্স নিয়ে পড়ছে এ বিদাতি শ্রোতারা। আবার জিকির মহব্বতের সাথে জোরে সরে আপনার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শুরু করে দিলে একটু সুর ধরে, খুব খুব পছন্দ। কিন্তু যদি বলেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন, একা একা স্মরণ করুন, জিকিরই করবে না, আল্লাহকে স্মরণই করবে না, রাস্তাঘাটে সারাদিন চব্বিশ ঘন্টা চলে গেছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, সারাদিন চলে গেল চব্বিশ ঘন্টা একবার আস্তাগফিরুল্লাহ পড়েনি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন। আমাদের অবস্থা এরকম না, কোথায় সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আমাদের
মহাব্বত হচ্ছে বিদাতের সাথে। ওয়ালাযিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালবিয়াতাহু, তালবিয়া নিয়মিত পড়তে থেকেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যদি কোন রকম বলে তালবিয়া পড়িয়ে দেন কিছুক্ষণ, বাস মিনিট দশ মিনিট পড়লো, তারপর সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। 400 কিলোমিটার মদিনা থেকে মক্কা পৌঁছে গেল আর তালবিয়াই পড়ে না লোকের। আশ্চর্য হয়ে যাবেন আপনি, আজকাল হজ উমরা যায় হাজি সাহেবরা, তালবিয়া পড়ানো মুশকিল, পড়ে না। যদি সম্মিলিত পড়ানো এরকম বিদাতি তরিকায় তো পড়বে শয়তানকে খুশি করার জন্য, কারণ বিদাত করলে শয়তান খুশি, ঠিক না? আর যদি একে একে পড়তে বলেন না, সবাই ঘুম দেবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তালবিয়া একটানা পড়ে গেছেন, লাজেমা রাস্তায় পড়ে গেছেন। তালবিয়া পড়তে পড়তে সাহাবায়ে কেরামদের আওয়াজ বসে গেছে, গলা বসে গেছে। কালা জাবির রাদিয়াল্লাহু আনহু, লাসনা নানবি ইল্লাল হজ, আমরা যখন প্রথম এই হজের নিয়ত করে বেরোই তখন আমাদের উদ্দেশ্য শুধু ছিল হজ, আমাদের নিয়ত হজ ছাড়া আর কিছুই ছিল না। লাসনা নারেফুল উমরা, হজের মৌসুমে উমরা আমরা জানতামই না। কেমন কথা বললেন, হজের মৌসুমে আমরা উমরা জানতামই না, কারণ জাহিলি যুগে পূর্বপুরুষরা তাদের হজের মৌসুমে উমরা করাকে চরম অন্যায় কাজ মনে করত। আরবের মুশরিকরা, মক্কার কুরাইশরা সবাই হজের মৌসুমে, এই যে জিলহজ মাস, হজের মৌসুমে কাদা, জিলহজ, শাওয়াল, এইসব মাসগুলিতে, এই মাসগুলিতে যে হজের মৌসুম, উমরা করাকে আসজারুল ফুজুর অর্থাৎ চরম অন্যায় কাজ, অপরাধের কাজ, পাপের কাজ মনে করতো, গুনহার কাজ মনে করতো। তাহলে কি করতে হবে, তারা ভাবতো যে হজের মৌসুমে শুধু হজ করতে হবে, শুধু হজ করতে হবে, আর যদি উমরা করতে হয় তাহলে ওর সাথে মিশিয়ে করা যেতে পারে, মানে কেরান করতে পারা যেতে পারে, কিন্তু তামাত্তা না, তামাত্তা মানে তো মিকাত থেকে শুধু উমরা, আর উমরা সেপারেট করে নেওয়া, তারপর মধ্যখানে হালাল হওয়া, আবার তারপরে 8 তারিখে এহরাম বাঁধা, মধ্যখানে হালাল হতে হচ্ছে, আবার উমরা আলাদা করে হচ্ছে, না এটা চলবে না। এক কথায় তামাত্তো হজকে পাপের কাজ মনে করা হইতো জাহিলি যুগে, মুশরিকরা এই করত, এই ধারণা রাখতো, এইরকম তাদের প্রথা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন হজ করতে, তো ভাবলেন যে যেরকম হজ আগে থেকে চলে আসছে সেইরকম হজ, নতুন কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে আসেনি, সুতরাং ওই শুধু হজের উদ্দেশ্যে গেছেন, মানে আলাদা করে কেউ উমরার ইহরাম মানে তামাত্ত হজের কেউ নিয়ত করেনি, এক কথা তামাত্ত হজের কেউ নিয়ত করেনি, সবাই করেছে হজ কেরান অথবা ইফরাদ। হাত্তা ইযা আতাইনাল বাইত বাইতুল্লাহ আসলাম মাহু ইস্তালামা রুকন, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকনে চুমন দিলেন, স্পর্শ করলেন এবং চুমন দিলেন, অর্থাৎ হাজির আসওয়াদে চুমন দিলেন। তাহলে কোথা থেকে শুরু করলেন, তাওয়াফ, হাজির আসওয়াদ থেকে, এবং হাজির আসওয়াদে প্রথম চুমন স্পর্শ করে বা চুমন দিয়ে তারপরে তখন শুরু করলেন। ফারামালা সালাসান ওয়া মাশা আরবান, সাত চক্করের মধ্যে, সাতটি প্রদক্ষিণের মধ্যে প্রথম তিনবার রামাল করলেন। রামাল মানে হচ্ছে ছোট ছোট ধাপ করে একটু তেজ চলা, হ্যাঁ, দৌড় দেওয়ার মতো করে ঝাঁপিয়ে চলা আর ধাপটাকে ছোট করা, এ হচ্ছে রামাল করা। আজকাল ভিড় ভাড়ে রামাল করা সম্ভব হয় না, তবে যদি খালি জায়গাতে এমন মৌসুমে যাচ্ছেন যখন খালি রয়েছে, তাহলে রামাল করা তিনবার, প্রথম তওয়াফে তিনবার করে রামাল করা মানে একটু জোরে চলা সুন্নাত, ওমাশা আরবান আর তিনবার সাধারণ চাল চলতে হবে। সুম্মা নাফাজা ইলা মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে মাকামে ইব্রাহিমের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছলেন, আর পৌঁছে ওখানে ওই আয়াতটি পাঠ করলেন, ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, দুই রকমের কেরাত আছে, ওয়াত্তাখাজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আছে, তোমরা মাকামি ইব্রাহিমে মুসাল্লা করো, মানে মাকামি ইব্রাহিমে তোমরা নামাজ পড়ো। তাওয়াফ যখন শেষ হয়ে যাবে তখন মাকামি ইব্রাহিমের পিছনে কি করো, নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াত্তাখাজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ফাজাল আল মাকামা বাইনহু বাইনাল বাইতে, মাকামি ইব্রাহিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাঝখানে এবং কাবার মাঝখানে রাখলেন, তার মানে কাবাও সামনে এবং মাকাম ইব্রাহিমও সামনে, এই করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ফাকান আবি ইয়াকুল ওয়ালা আলামু যাকারু ইল্লা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, বলছেন কানা ইয়াকরাউ ফির রাকাতাইন কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল ইয়াহুল কাফির, দুই রাকাত যে নামাজ পড়লেন এই দুই রাকাত নামাজে প্রথম রাকাতে কুল ইয়াহুল কাফিরুন পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার, সূরা ফাতিহা পড়ার পরে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, রাজা যখন দুই রাকাত নামাজ পড়ে হয়ে গেল তখন আবার ফিরে আসলেন কোথায়, এলা রুকন অর্থাৎ হাজির আসওয়াদের কাছে, ফাসতালাম আবার চুমন দিলেন। তাহলে সুন্নত হচ্ছে যখন আপনি তাওয়াফ শুরু করবেন তখন যদি সম্ভব হয় চুমন দাও বা স্পর্শ করা।
প্রথম হচ্ছে চুমুন দেওয়া, যদি মুখ দিয়ে চুমুন দেওয়া যায় সবচেয়ে ভালো, যদি তা সম্ভব না হয় তাহলে হাতে স্পর্শ করে চুমুন দেওয়া, যদি তাও সম্ভব না হয় তাহলে লাঠি দিয়ে স্পর্শ করা আর লাঠি চুমুন দেওয়া, তাও যদি সম্ভব না হয় তাহলে শুধু হাতের ইশারা করা, চুমুন দেওয়া নয়। এখানে কিন্তু চুমুন দেওয়া নয়, অনেকে আবার এখানে চুমুন দেয়। কয়টা বললাম তাহলে মনে থাকবে? প্রথম হচ্ছে মুখ দিয়ে চুমুন দেওয়া, এটি হচ্ছে সবচাইতে উত্তম। তা যদি সম্ভব না হয় মুখ ঢুকাইতে পারলেন না, দেখলেন সবাই মুখ ঢুকাঢুকি করছে, ভিড় ভাড় করছে, দিলেন হাত ঢুকিয়ে, আর হাত ঢুকিয়ে দিয়ে চুমুন দিয়ে দিলেন হাজির আসফাদে। তাহলে দুই নম্বর এটা হলো যে হাতে চুমুন দিলেন আপনি হাতে স্পর্শ করে। তিন নম্বর হাতও ঢুকাইতে পারলেন না, দূরে হাত তত লম্বা না, হ্যাঁ তাহলে লাঠি কোন রকম ঢুকিয়ে দিতে পেরেছে, দিয়ে লাঠিতে চুমুন দিয়ে দিলেন। কয় নম্বর হলো এটা? তিন নম্বর। তাও যদি না করতে পারেন তাহলে ওখানে এসে যতবার আসবেন সেখানে কি করবেন, হাতের ইশারা করবেন, কি বলে? আল্লাহু আকবর বলে, প্রথম শুধু বিসমিল্লাহ, বারবার না। অনেকে এখানে বিসমিল্লাহ আল্লাহ আকবর, বিসমিল্লাহ আল্লাহ, বারবারই বিসমিল্লাহ আল্লাহু আকবর, প্রত্যেকবারে তাকবীর বলবেন, আর হাতে কি চুমুন দেবেন ইশারা সময়? না দেবেন না। তাহলে এই চারটি স্তর হলেই এখানে। আর যেটি রুকনে আমানি আছে, রুকনে আমানি হাজরে আসওয়াদ আসার আগের কর্নার যেটি, ওটিকে রুকনে আমানি বলে। ইয়ামান দেশের দিকে ওই কর্নারটি পড়ে, রুকন মানে কর্নার, আর ইয়ামান দেশের দিকে সেজন্য ওকে রুকনে আমানি বলে। ওখানে স্পর্শ আছে, চুমুন দেওয়া নেই। অনেকে স্পর্শ করবে চুমুন দেয়, ঠিক না, নবী সাল্লামের সুন্নতের খেলাফ। তাহলে কাবা ঘরের মাত্র একটি জায়গায় যেখানে হাজরে আসওয়াদ আছে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে চুমুন দেওয়া, অন্য কোনো জায়গায় চুমুন দেওয়া নেই। আর রুকনে আমানিতে স্পর্শ করা সুন্নত, দ্বিতীয় জায়গা। আর তৃতীয় চতুর্থ কর্নারে না স্পর্শ করা সুন্নত, না চুমুন দেওয়া সুন্নত। কাবার অন্য দিকে এদিক সেদিকে যেখানে সেখানে যেখানে সেখানে চুমুন দেওয়া নাকি, অনেক ভাই ভিড় ভাড়ার কোথায় যাবো, যে কোনো জায়গায় চুমুন দিয়ে দিই, যে কোনো জায়গায় চুমুন দিতে থাকে, কাবার গিলাফে চুমুন দিতে থাকে। না শুধু তাই নয়, ওই যে কাবার জাহারমে যে আছে আপনার মসজিদ, মসজিদে যে কোনো দরজায় চুমুন দিতে দেখা যায় অনেক লোক। আমি তো মসজিদ নবী তো মদিনাতে মসজিদের দরজায় এসে দৌড় দিয়ে এসে দিল এক চুমা, কোরআনে চুমা, আজ থেকে মনে করে যে কোরআনের মহাব্বত। এইরকম যদি দশ জন বিশ জন পঞ্চাশ জন চুমাই দিতে থাকে তো কোরআনটা তো ময়লা আবর্জনা করা হবে আরো মুখ দিয়ে, আপনার মুখে হয়তো ময়লা আছে আবর্জনা আছে, তারপর এটি সুন্নত নাই। আপনি কোরআনে চুমন দেবেন কেন? কোরআনটা নিয়েই চুমান। এই বেদাত আরবদের মধ্যে মেসর সুদান এইসব দেশগুলিতে আছে, সিরিয়া ফিরিয়া এইসব দেশে আছে, আর এই বেদাত আছে ভারত উপমহাদেশে আছে, কোনো প্রমাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বেশি ভালোবাসেন আপনি কোরআনে করিম, সাহাবায়ে কেরাম চাইতে বেশি ভালোবাসেন, খোলাফায়ে রাশেদিন চাইতে ভালোবাসেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি এই কোরআনে করিম মুসাফের কপি করিয়েছেন আর বিভিন্ন শহরে তিনি এক এক কপি করে পাঠিয়েছেন, মুসাফে উসমানি, এখন পর্যন্ত মুসাফে উসমানি বলে মশহুর, তিনি এই চুমন দিয়েছেন, প্রমাণ আছে। তাহলে কোথা থেকে নিয়ে আসবেন? আল্লাহ রসুলও করলেন না, প্রথম খলিফাও করলেন না, দ্বিতীয় খলিফাও করলেন না, তৃতীয় খলিফাও করলেন না, চতুর্থ খলিফাও করলেন না, কোথা থেকে শরীয়ত চলে আসলো যে কোরআনে চুমন দিবেন? ওদের চুমন দিবেন কি জন্য? যে হাজির আসার আপনার উপকার করবে, কি জন্য চুমন দিবেন তাহলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমন দিয়েছেন সেই জন্য। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে, তিনি হাজির আসাদকে চুমন দিলেন, আর চুমন দেওয়ার পরে বললেন, আল্লাহে আল্লাহ কসম করে বলছি, এন্নাকা হাজার, তুমি একটি পাথর, লা তানফা ওয়ালা তাজুর, তুমি উপকারও করতে পারো না আর ক্ষতি সাধনও করতে পারো, লা তানফা ওয়ালা তাজুর, তুমি ক্ষতিও করতে পারো না, ওয়ালাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাকা মা কাব্বালতুকা, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চুমন দিতে না দেখতাম তাহলে কখনো আমি চুমন দিতাম না। এই আকীদা যদি রাখেন তাহলে হিন্দু মুশরিক পৌত্তলিকের জবাব দিতে পারবেন, আর যদি এই আকীদা না রাখেন তো হিন্দুরা বলে যে আমরাও মূর্তি পূজা করি যেটা পাথরের পূজা, আর তোমরাও তো গিয়ে মক্কায় গিয়ে পাথরের পূজা করো। বিদাতি হাজিদেরকে যখন এই প্রশ্ন করে হিন্দুরা তখন লাজবাব, লাদরিয়া জবাব দিতে পারে না, কারণ শিরক বিদাত করে অভ্যাস, কিন্তু তাওহীদবাদী মুসলিম জবাব দেবে যে তোমরা মনে করো যে সরস্বতী তোমাদের বিদ্যার দেবী, হ্যাঁ লক্ষ্মী দেবী তোমাদের খাদ্যের দেবী, রিজিকের দেবী, আর আমরা মনে করি না যে হাজির আসাদ আমাদেরকে রিজিক দিতে পারবে, আমাদেরকে জান্নাত দিতে পারবে, আমাদের জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে, না লা তানফা ওয়ালা তাযুর, এই হাজির আসাদ আমাদের ক্ষতিও করতে পারে না, আমাদের লাভেও আসতে পারে না, কিছুই করতে পারে না। তাহলে আমরা কি জন্য করি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করা, তরিকা মোতাবেক ইবাদত করাই হচ্ছে ইবাদত। আমরা ইবাদত করি আল্লাহর,
নবীর তরিকায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মন দিয়েছেন তাই দিচ্ছি। তাহলে উমরার কাজগুলি শেষ হলো, সুম্মা খারাজা মিনাল বাব ইলা সাফা, কিন্তু উমরার নিয়ত করেননি। উমরার নিয়ত করেছেন কি? উমরার নিয়ত করেন, কারণ উমরা করা হজের মৌসুমে পাপের কাজ ধারণা করত জাহিলি যুগে। তাহলে প্রথম মক্কায় যে গেলেন, এই তওয়াফ করলেন, এই তওয়াফের নাম কি কেউ বলতে পারেন? এই তওয়াফের নাম কি? মক্কায় গেলেন আপনি হজের নিয়তে অথবা উমরার নিয়তে, আর প্রথম গিয়ে কাবার তওয়াফ করলেন, এই তওয়াফের নাম কি? এই তওয়াফের নাম হচ্ছে তওয়াফে কুদুম। এই তওয়াফের নাম হচ্ছে তওয়াফে কুদুম। কুদুম মানে পা রাখা, কাদম থেকে প্রথম মক্কাতুল মুকাররমে পদার্পণ করে তওয়াফ করা, তওয়াফে কুদুম। যদি হজ করেন সেটি হজের সন্নত, যদি হজে ইফরাদ করেন বা হজে কেরান করেন, তাহলে যদি হজে তামাত্তু করেন তাহলে সেটা উমরাতে, সুতরাং উমরা সেটি রুকুন ফরজ। সুম্মা খারাজা মিনাল বাব ইলা সাফা, তারপরে দরজা, ওই সাফা পাহাড়ের দিকে একটি দরজা ছিল, এখনো দরজা আছে, এখন তো এই যে বিল্ডিং আছে তা তো আর ছিল না, কিন্তু একটি দরজা ছিল সেই দিকে বেরিয়ে। আর সাফা পাহাড় তখন কাবা থেকে অনেক দূরে লাগতো, এখন তো মনে হচ্ছে যে ঘরের মধ্যেই, মসজিদের মধ্যেই, অনেক দূর। গেলেন ওইদিকে বেরিয়ে, ফালাম্মা দানা মিনা সাফা করাহা, যখন সাফা পাহাড়ের নিকটবর্তী হলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই আয়াতটুকু তেলাওয়াত করলেন। কি বললেন? ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, এতটুকু হাদিস আছে। এই জন্য ওলামারা কেউ বলেছেন যে পুরো আয়াত পড়বেন, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবে তামারা ফালা জুনাহ আলাইহি আন ইত্তাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম, কিন্তু হাদিসে পুরো নেই। অন্যান্য গবেষক মহাকে কলামারা বলেছেন না, যতটুকু হাদিস আছে ততটুকু বলবেন, ব্যাস এতটুকু। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, নিঃসন্দেহে সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের দুইটি নিদর্শন, যেখানে আল্লাহ ইবাদত বন্দেগী করতে বলেছেন এই সাইয়ের মাধ্যমে। তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদাও বিমা বাদা আল্লাহ বিহি, আমি আরম্ভ করব, শুরু করব যেইভাবে আল্লাহ শুরু করেছেন। আল্লাহ কোনখান থেকে শুরু করেছেন? মারওয়া থেকে না সাফা থেকে? কি শুরু করেছেন আল্লাহ? হ্যাঁ, আল্লাহ কি সেই করেছেন নাকি? আয়াত নাজেল করেছেন, আল্লাহ রাব্বুল কি বলেছেন প্রথম? ইন্না ইন্না সাফা, আগে সাফার কথা বলেছেন, তারপর ওয়াল মারওয়া বলেছেন, মারওয়া পরে। যখন আল্লাহ সাফার কথা আগে বলেছেন, তাহলে আমি কোথেকে শুরু করব? সাফা থেকে শুরু করব, সাফা থেকে শুরু করে মারওয়া যাব, মারওয়া থেকে আবার সাফা। আবদাও বিমা বাদা আল্লাহ বিহি, যেখান থেকে আল্লাহ আরম্ভ করেছেন কোরআনে আয়াতে, সেখান থেকে আমি আমল শুরু করব, সাফা থেকে শুরু করব। তাই সাবাদা বিস সাফা, সাফা থেকে আরম্ভ করলে ফারাকি আলিহি, পাহাড়ের উপরে চড়ে নিলেন। এই জন্য সুন্নত হচ্ছে পাহাড়ের উপরে চড়ে নেওয়া, নিচে থেকে নেমে চলে যাবেন না, একটু চড়ার চেষ্টা করেন। যদিও আজকাল পাহাড় ভাঙতে ভাঙতে অনেক উঁচু ছিল, পাহাড় ভাঙতে ভাঙতে একবারে প্রায় আজ শেষের দিকে মানুষের সুবিধা করতে করতে অনেক পাহাড় একেবারে সমতল হওয়ার কাছাকাছি হয়ে গেছে। ফাস্তাকবাল আল কিবলা, কিবলামুখী হলেন। তাহলে সাফা পাহাড়ের উপরে চড়ে কি করতে হবে? কিবলার দিকে মুখ করতে হবে। যদি নজরে আসে ভালো কথা, আর যদি নজরে না আসে অনেক আড় হয়ে গেছে, তাহলে একবার দেখতেই হবে, জরুরি নয়। ফাওয়াহাদ আল্লাহ, কালিমায় তাওহীদ পাঠ করলেন, ওয়া কাব্বারাহু এবং তাকবীর পাঠ করলেন। তাহলে কি করলেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বা ইউহিয়ী ওয়া ইউমীতু নেই এখানে, যেমন নেই লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আরেকটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদাহু নাসার আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা, এটিও রয়েছে এখানে। সুম্মা দাআ বাইনা যালিকা, এগুলি তিনবার করে, তিনবার করে এই দোয়াগুলি কালিমা তাওহীদ পড়বেন, আর এই দোয়াটি আর দোয়া করবেন, এর মধ্যে দোয়া করলেন, এর মধ্যে দোয়া করলেন বলা হয়েছে। এজন্য সহি কথা হচ্ছে যে দোয়া আপনি এই কালিমা তাওহীদ একবার পড়েন দোয়া করেন, আবার কালিমা তাওহীদ পড়েন আবার দোয়া করেন, আবার কালিমা তাওহীদ পড়েন আবার দোয়া করেন, এইভাবে দোয়া করেন, তাহলে এটি বেশি উত্তম। তো যদি আগে পরে করেন কোনো অসুবিধা নেই। সালাসা মাররা, তিনবার করে এই কালিমাগুলি পড়বেন, দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি যখন দোয়া করতেন আল্লাহর দরবারে, তখন বেশিরভাগ কি করতেন? এজা দা দা সালাসান, তিন তিনবার করে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর কাছে কাই মনে জোরে সরে একবারে মন লাগিয়ে তিনবার করে চাইতেন। একবার বললেন, হয়তো মুখে বললেন, অন্তর হয়তো ওইদিকে ধাবিত হলো না, ঠিক না? কিন্তু তিনবার করে যদি চান, আল্লাহ আমার রুজিতে বরকত দাও, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার রোগ ভালো করে দাও, আল্লাহ আমার রোগ ভালো করে দাও, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, ঠিক না? এতে কি হচ্ছে? মন আপনার কথার সাথ দিচ্ছে, আর গাফেল মনের দোয়া আল্লাহ কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আছে যে মন গাফেল হয়ে আছে, শুধু জবানে বলছেন, তাহলে এইরকম দোয়া কবুল হয় না।
কথা আর মনে একতা থাকতে হবে, কথা আর মনে একতা থাকতে হবে। এই জন্য তিনবার করে দোয়া করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দোয়া করেন তিনবার করে বলেন। সুম্মা নাযালা ইলাল মারওয়াহ, অতঃপর মারওয়ার উদ্দেশ্যে নেমে পড়লেন সাফা পাহাড় থেকে। হাত্তা ইযা ইনসাব্বাত কাদামাহু ফি বাতনিল ওয়াদি, একেবারে নিচু জায়গা বাতনিল ওয়াদি দুই পাহাড়ের মাঝখানে একেবারে নিচু স্থান, এখন আর নিচু নেই, সব একরকম করে দেওয়া হয়েছে। খুব নিচু জায়গায় ছিল দুই সবুজ বাতি, আজকাল সবুজ বাতি দেওয়া আছে না, দুই সবুজ বাতির মাঝখানের জায়গাটুকু সবচাইতে নিচু ছিল, আজকাল বোঝা যাচ্ছে না, মানুষের সুবিধার জন্য সমান করে দেওয়া হয়েছে প্রায়। তখন এখানে এসে কি করলেন, সা দৌড় দিলেন। সুতরাং এই দুই সবুজ বাতির মাঝখানে কি করতে হবে, দৌড় দিতে হবে। পুরুষরা দৌড় দেবে, মহিলা দৌড় দেবে না, মহিলাদের জন্য দৌড় দেওয়া সুন্নত নয়, সুন্নতের খেলাফ, কারণ পর্দাতে অসুবিধা হতে পারে। হাত্তা ইযা সাইদা তামাশা, তারপরে যখন উপরে উঠে গেলেন, মানে দুই সবুজ বাতির মাঝখানে একটু উঁচুর দিকে চলে গেলেন, তার মানে দুই সবুজ বাতি শেষ হয়ে গেল মাসা, তখন আবার সাধারণভাবে চলতে শুরু করলেন। হাত্তা আতাল মারওয়া, মারওয়া পাহাড় পর্যন্ত পৌঁছে গেলেন। সাফা আলা আলাল মারওয়াতে কামা ফাআল আলা সাফা, সাফা পাহাড়ে যা করেছিলেন তাই করলেন মারওয়া পাহাড়ে। কি বলা হলো, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শায়েরিল্লাহ, এই বলেন, তারপরে আপনি উঠে কালেমা তাওহীদ পাঠ করবেন তিনবার করে, যে দোয়া বলা হলো সেগুলি, আর তার সাথে সাথে ওখানেও কিবলামুখী হয়ে দোয়া করবেন, দোয়া করবেন, হাত উঠিয়ে দোয়া করবেন। কিন্তু অনেকে কি করে, ইশারা করে, ঠিক না? এর ইশারার কোনো প্রমাণ দেখতে পেলেন হাদিসে আছে ইশারা কি, দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হাত উঠিয়ে দোয়া করেন আপনি কিবলামুখী। হাত্তা ইযা কানা আখিরু তাওয়াফি আলাল মারওয়া ফাকাল, এখন মারওয়ার মারওয়াতে এসে এই সাফা মারওয়া সাই শেষ হচ্ছে। কি বলছেন সাহাবী, যে মারওয়াতে এসে সাফা মারওয়া সাই কি হচ্ছে, শেষ হচ্ছে। এই সাফা মারওয়া সাইকে তওয়াফ বলা আরবি ভাষায়, সেজন্য তওয়াফ বলেছে। যদি মারওয়াতে সাই শেষ হয় তাহলে তওয়াফ কিভাবে গণ্য করতে হবে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই আপ আর ডাউন করবেন, তাহলে এক হবে না দুই, দুই। অনেকেই জানে না, আর যায় যাওয়ার পরে কি করে, সাত দুগুনি চোদ্দ করে ফেলে, সাফা মারওয়া, আবার মারওয়া থেকে সাফা, এক ধরে। তাহলে এইরকম যদি ধরা হয় তাহলে শেষ কোথায় হবে জানেন, সাফাতে শেষ, সাফাতে শুরু আর সাফাতে শেষ হবে। নবী সাল্লাম কোথায় শেষ করেছেন, মারওয়ায় শেষ করেছেন। তাহলে বোঝা গেল যে সাফা থেকে মারওয়া গেলে এক, মারওয়া থেকে সাফা আসলে দুই, আবার মারওয়া থেকে তিন, এই করে সাত গিয়ে শেষ হবে মারওয়াতে। তাহলে সাফা মারওয়া সাই শেষ হয়ে গেল। তারপরে ওহী নাজিল হয়েছে, তারপর ওহী নাজিল হয়েছে, কিসের ওহী, যে জাহেলি যুগে হজের মৌসুমে উমরা করা যে পাপের কাজ, গুনাহার কাজ মনে করা হইতো, চরম অন্যায় কাজ মনে করা হইতো, এটি অন্যায় নয়, এটি হচ্ছে শরীয়ত, করো তোমরা। গত সপ্তাহে তামাত্তর কথা বলেছি, তামাত্তরতে মানুষের সুবিধা আছে, সুবিধা নেই, যারা আগে হজে চলে এসেছে তারা হালাল হয়ে থাকতে পারবে, আরামের সাথে সেলাই করা কাপড় পরতে পারবে, সুগন্ধি লাগাতে পারবে, শরীরে যদি গন্ধ থাকে গন্ধ দূর করতে পারবে, যদি চুল টুল বেড়ে যায় সেগুলিকে ছোট করতে পারবে, যেমন যেগুলি ছোট করার জিনিস, ছোট করার বগলের চুল ইত্যাদি ইত্যাদি, যেগুলি অপ্রয়োজনীয় চুল। সুতরাং আল্লাহর পক্ষ থেকে হজকে সহজ করা হলো হজের তামাত্তর মাধ্যমে, যে কি করতে পারো, এখন তোমরা নিয়তকে পরিবর্তন করে নিতে পারো। মিকাত থেকে নিয়ত করে এসেছেন কিসের, হজে এফরাদের অথবা কেরানের, মানে একসাথে দুটোকে মিলিয়ে অথবা শুধু হজের, যেমন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এখানে আসার পরে কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে লাউ আন্নি ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, যদি আমি আগে জানতাম যা পরে জানলাম, আগে যদি জানতাম যা পরে জানলাম, মানে এখন ওহী নাজিল হয়েছে আর আমি জানতে পারলাম যে উমরা করা যাবে, হজের মৌসুম উমরা করে হালাল হওয়া যাবে, তার মানে হজের তামাত্ত করা যাবে, তাহলে লাম আসুকিল হাদি, তাহলে হাদির পশু নিয়ে আসতাম না, কোরবানির পশু সাথে করে নিয়ে আসতাম না, কারণ কোরবানির পশু সাথে নিয়ে আসলে কোরবানি যতক্ষণ জবাই না হবে 10 তারিখে ততক্ষণ হালাল হতে পারছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনি সাথে করে পশু নিয়ে এসেছিলেন। ওয়াজাআল তোহা উমরা, আর এটিকে আমি উমরা করে দিতাম, উমরা করে হালাল হয়ে যেতাম, হজে তামাত্ত করতাম। ফামান কানা মিনকুম লাইসা মাহু হাদি, সুতরাং তোমাদের মধ্য থেকে যার কাছে হাদি নেই, কোরবানির পশু নেই, কোরবানি সাথে করে নিয়ে আসুনি, ফালিয়াহিল্লা, সে যেন হালাল হয়ে যায়, ওয়ালিয়াজআলা উমরা, আর এটিকে উমরা করে নিক, নিয়ত বদল করে নিক। তাহলে বোঝা গেল নিয়তকে পরিবর্তন করা যায়, এই ক্ষেত্রে হজ উমরার ক্ষেত্রে প্রমাণ হয়ে গেল কি, যে নিয়তকে পরিবর্তন করা যায়, ওর মধ্যে থাকলে, মধ্যে আছেন এখনো হালাল হননি,
এখন সাফা মারার সাইটা শেষ হয়েছে, তাই না? আর হজের নিয়ত করে আছেন, কিন্তু অনেক কাজ হয়ে গেছে। এরাম বাঁধা বেঁধে আসা হয়েছে, তালবিয়া পড়া হয়েছে, আপনার বাইতুল্লাহর তওয়াফ হয়ে গেছে, মাকাম ইব্রাহিমের দুই রেকাত নামাজ পড়া হয়ে গেছে, সাফা মারওয়া সাই হয়ে গেছে, সাত চক্কর হয়ে গেছে, তারপরে এখন নিয়ত পরিবর্তন করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করতে বলছেন সাহাবাই কেরামদেরকে। ফাকামা সুরাকা ইবনে মালিক ইবনে জৌসম, এই সুরাকা বিন মালিক দাঁড়িয়ে গেলেন। এই সুরাকা বিন মালিক যিনি নবী সাল্লাল্লাহু যখন হিজরত করে আসছিলেন তখন আক্রমণ করে এসেছিলেন কুফরির অবস্থায়, ধরার জন্য যে একসময় পুরস্কার পাবো যদি মোহাম্মদ সাল্লাল্লাহু ধরে দিতে পারি, আর বারবার যখন চেষ্টা করছে আর কি হচ্ছে রাস্তায়, হ্যাঁ ঘোড়ার পা মাটিতে পুঁতে যাচ্ছে, আবার ক্ষমা চাইছে আর উঠছে, আবার চেষ্টা করছে, একশো উঠে লোভ সামলাইতে পারছে না, তিন তিনবার করে শেষবার দেখা গেল যে খুব বেশি আমার ঘোড়ার পা ঢুকে গেল, আর পারা যাবে না, না তখন সে বলল যে মাফ করে দেন আমাকে, আর আমি আর আপনার পিছনে আর আক্রমণ করে আসবো না, তবে আপনার কি খেদমত করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে যে তুমি কলে পড়ে মুসলমান হয়ে যাও, না এটা হইতে পারবো না, মুসলমান হব না, আর কোন খেদমত, আর কোন খেদমত বলছে তাহলে এক কাজ করি, তোমার পিছনে যারা আসবে কেউ যদি আসে হানা দিয়ে তাহলে তুমি তাদেরকে এইদিকে আর আসতে দিও না, এইদিকে আর আসতে দিও না। বলছে ঠিক আছে, কাফের কলিমা পড়লো না কিন্তু ওয়াদার পাকা, আরব জাতিরা তুলনামূলক ওয়াদাতে তারা কিন্তু বেশ শক্ত, অন্যদের সাথে মিশে এরা চালাক চতুর হতে শিখেছে, অন্যায় কাজে জড়িত হতে আর বিভিন্ন দেশের মানুষের সাথে জগা খিচড়ি হয়ে গিয়ে এরা খানিকটা এইসব ক্ষেত্রে খারাপ হয়েছে, নাহলে ওয়াদার ক্ষেত্রে এত শক্ত, কাফের মুশরিক আল্লাহর শত্রু, তারপরে পেছন থেকে যারাই আসে বলছে এদিকে আর যাওয়ার দরকার নাই, এদিকের কাজ আমি সেরে চলে এসেছি, দাহা মিথ্যা বলছেন, এই চালাকি, হ্যাঁ এ কথা বলছে না যে এদিকে নেই, কি বলছে এইদিকের কাজ আমি সেরে চলে এসেছি, মানে এইদিকে আমি যে চেষ্টা করেছিলাম কিন্তু আমার ক্ষমতা হয়নি যাওয়ার, সুতরাং তোমাদের গিয়ে লাভ নাই, হ্যাঁ আমি এদিকের কাজ সেরে চলে এসেছি। তখন সবাই ভাবে যে তাহলে এদিকে নেই, ও দেখেই তো আসছে সুরাকা বিন মালিক, তারপরে কিছুদিন পরে মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনের সূত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য একশো উট পুরস্কার নেওয়ার জন্য যে ব্যক্তি আক্রমণ করে হানা দিয়ে আসছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলা জিজ্ঞেস করছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আলি আমেনা হাজা, এই যে নিয়ত পরিবর্তন করাটি বা হজ এবং উমরা একসাথে করা, এই হজে তামাত্ত, এক কথায় হজ হজে তামাত্ত, এটি শুধু এই বছরের জন্য এই মাসলা না সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত আমলে আবাদ বা চিরকালের জন্য। ফাশাব্বাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবিয়াহু ওয়াহিদাতান ফিল উখরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এক হাতের আঙ্গুলগুলিকে অন্য হাতের আঙ্গুলের মধ্যে এইভাবে ঢুকাই দিলেন আর বললেন যে কিয়ামত পর্যন্ত। ওয়াকাল দাখালাতিল উমরাতু ফিল হজ্জ মাররাতাইন লা বাল্লি আবাদিন আবাদ, চিরকালের জন্য এইভাবে উমরা এবং হজ একে অপরের মধ্যে প্রবেশ করে গেল, অর্থাৎ তোমরা হজের মৌসুমে উমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়াকাদিমা আলী উম মিন আল ইয়ামান দেবদানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটি কথা বলে দিই যে জাহিলি যুগে মুশরিকরা এই হজে তামাত্তকে মহাপাপ কেন মনে করত, অন্যায়ের কাজ কেন মনে করত, ওরা ভাবত যে হজে এসছি আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য। ওদের হজ কেমন ছিল জানেন, ওদের হজের আসল উদ্দেশ্য ছিল যে কাবা ঘরে তওয়াফ করব, আর তওয়াফ টপ করে কাবার চারিদিকে 360 মূর্তি আছে এই মূর্তিগুলিকে সেজদা করব, আর মূর্তিগুলির সামনে খাসি মোরগ জবাই করব, বাস হয়ে গেল হজ। আর মেনা আরফা মুজদালিফা যে ওখানেও কিছু মূর্তি প্রতিমা পুতুল আছে, ওখানে গিয়ে কিছু পূজা পাঠ করব, আর পাথর টাথর মেরে দেবো, দিয়ে হজ হয়ে গেল। উদ্দেশ্য ছিল তাদের হজ কিসের, ওই মূর্তির জন্য, মূর্তি প্রতিমার হজ। যেমন হিন্দুদের, হ্যাঁ হিন্দুদের তারা সেটাকে তীর্থ বলুক, তো হজ হজ আরবিতে আমরা হজ বলছি, তারা তীর্থ বলছে, হ্যাঁ তীর্থ করতেছে, গয়া কাশী বৃন্দাবন যাওয়া তাদের, ওই রকমই তাদের সেখানে বড় বড় তাদের দেবী দেবতা আছে সেখানে হাজিরি দিচ্ছে। ওই রকমই যদি মুসলমান যায় বাগদাদ শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, আট্রসি শরীফ আর মাঝবান্ডারি শরীফ, তাহলে তাদের হুকুম কি, তারা মুসলমান, হ্যাঁ গরু গোস্ত খায় সেই জন্য না, কবরের পূজা করে সেই জন্য মুসলমান, আর ওরা মূর্তি পূজা করে সেই জন্য মুশরিক আর হিন্দু, সমান, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তো তারা শিরকি হজ করলেও কুফরি করলেও তাদের একটা ধারণা ছিল, কি ধারণা, যে হজে এসেছি তখন হজ হজ, এখানে এসে আবার
সুগন্ধি লাগা মানে ভোগ বিলাস করা। এখানে এসে যদি তমাত্ত করি তোমরা করে হালাল হয়ে গেলাম, তারপর 8 তারিখে আসতে আরো 2-4-10 দিন বাকি আছে, তাহলে বিবি সম্ভব করা যায়, এগুলি কাজ করতে এসছি মক্কা না অন্যায় কাজ, মক্কাতে সেসব কাজ করব না, এইসব কাজ করব না। এই জন্য চরম অপরাধ মনে করতো হজের মৌসুমে উমরা করা, অর্থাৎ হজে তামাত্ত করাকে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করলেন। আল্লাহ বলছেন তোমাদের জন্য জায়েজ, উমরা শেষ হয়ে গেছে, এখন হালাল হয়ে গেছে, চুল ছোট করে, তোমার জন্য সবকিছু জায়েজ যা আল্লাহ জায়েজ করেছেন। 8 তারিখে আবার এহরাম বাঁধবে, তখন সেগুলি আবার সুগন্ধি হারাম হয়ে যাবে, সেলাই করা কাপড় হারাম হয়ে যাবে, বিবি হারাম হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আসেননি, তার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে তাকে দায়িত্বশীল করে পাঠিয়ে দিয়েছিলেন, ইয়ামান দেশের মালিক করে, গভর্নর করে। তিনি ইয়ামান থেকে হজের উদ্দেশ্যে শুনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরে হজে আসছেন, তিনি ইয়ামান থেকে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিক থেকে যাচ্ছেন আর তিনি দক্ষিণ দিক থেকে আসছেন ইয়ামান থেকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশ কিছু উটও নিয়ে এসেছিলেন কুরবানি করার জন্য, আমারও হবে আল্লাহ রসুলেরও হবে। হাওয়াজাদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মিম্মান হাল্লা ওয়া লাবিসাত সিয়াবান সাবিগান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু মদিনায় ছিলেন, আব্বার সাথে গিয়েছিলেন হজে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম মেয়ে, তিনি হজে গিয়েছেন। আর হজে গিয়ে তার কাছে কুরবানির পশু ছিল না, সুতরাং তিনি কি করেছেন, হজে তামাত হালাল হয়ে গেছেন, উমরা করে ওই সাফা মারা শেষ করে হালাল হয়ে গেছেন। হালাল হয়ে গিয়ে তিনি কি করেছেন, ওয়াল্লা বেসাত সিয়াবান সাবিগান, রঙা কাপড়, রঙিন কাপড় তিনি পরে নিয়েছেন, ওয়াক্তাহালাত সুরমা লাগিয়ে নিয়েছেন, ফান কারা জালিকা আলাইহা। এই অবস্থায় দেখে বিবিকে দেখে কম রাগান্বিত আলী রাদিয়াল্লাহু তাআলা রেগে উঠেছেন, কি করেছো তুমি, উমরা হজ করতে এসেছো তুমি। ফাকালা তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইন আবি আমারানি বিহাজ, আমার আব্বা এই আদেশ করেছেন, তোমার আদেশ বড় না আমার আব্বার আদেশ বড়, আমার আব্বা রাসূলুল্লাহ, যার কাছ থেকে হুকুম আকাম শরীয়ত নিতে হবে, আর শরীয়ত তার তোমার কাছ থেকে নেওয়া হবে না। ইন্ন আবি আমারানি বিহাজা কাল ফাকানা আলিউন ইয়াকুলু বিল ইরাক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরবর্তী কালে ইরাকে গিয়ে খেলাফত করতেন যখন, আর তার অনেক আগেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল তো মদিনা নবী করিম ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল হয়ে গেছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই কিসসা এই ঘটনা বয়ান করতেন কে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে বন্ধু-বান্ধবের সামনে লোকজনের সামনে বর্ণনা করতেন আর বলতেন, ফাযাহাবতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাররিশান আলা ফাতিমা, যখন ফাতিমা এরকম বলল আমাকে যে তোমার কথা মানবো, আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করেছি, আব্বাই তো বলেছে যে তুমি হালাল হয়ে যাও, সুরমা লাগাও, কোনো অসুবিধা নেই, তুমি রঙিন কাপড় পরো, কোনো অসুবিধা নেই, সব তো অনুমতি দিয়েছেন আমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস হচ্ছে না, কি জানি মহিলা মানুষ কি না কি করতে পারে, ভুলও করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন, মহারেশন আলা ফাতেমা, ফাতেমার সম্পর্কে অভিযোগ করা জন্য, ইয়া রাসূলুল্লাহ ফাতেমাই কাজ করেছে, অন্য কিছু সুরমা লাগিয়েছে আর রঙিন কাপড় পরেছে, ইহরামে তো নেই মনে হচ্ছে, সে হালাল হয়ে গেছে, কেমন কথা হইল, কারণ তার মাসলা জানা নেই। ওহি যে নাজল হয়েছে তিনি ভাবছেন জাহিলি যুগে যেমন ছিল যে হালাল হওয়া যায় না, মধ্যখানে তামাত্ত করা যায় না, ওইরকমই আছে। লিল্লাজি সানাত মুস্তাফিয়ান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসলা জিজ্ঞাসা করার জন্য, ফতোয়া জিজ্ঞাসা করার জন্য, বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি একে অপছন্দ করলাম, যে আমার স্ত্রীকে এরকম দেখলাম আর দেখে আমাকে ভালো লাগলো না। ফাকাল সাদাকাত সাদাকাত, আমার মেয়ে সত্যি বলেছে, সত্যি বলেছে, আমি তাকে আদেশ করেছি। কি বলেছে ফাতেমা, বলছে বলছে আব্বা বলেছে, বলছে ঠিক বলেছে, সাদাকাত সাদাকাত, সত্যি কথা বলেছে। মাজা কুলতা হিনা ফারালতাল হাজ, এখন জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি তো ইয়ামান থেকে এসছো, কিসের নিয়তে এসছো, শুধু হজের নিয়তে মানে হজে ফরাদের নিয়তে, না কেরানের নিয়তে, কি বলে এসছো, কিসের নিয়ত করে এসছো? বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি বলেছি এরকম, কুলতু আল্লাহুম্মা ইন্নী উহিল্লু বিমা আহাল্লা বিহি রাসূলুকা, আল্লাহ আমি তো জানি না যে তোমার নবী কোন হজ করছে, দূরে আছে, টেলিফোন যোগাযোগ তো নেই, চিঠিপত্র যোগাযোগ নেই, কত দূরে আমান আর কোথায় মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রিয় নবী যে হজের নিয়ত করেছে আল্লাহ, সে হজেরই আমি নিয়ত করছি, নিয়তকে কি করেছেন আল্লাহ রাসূলের নিয়তের সাথে ঝুলিয়ে দিয়েছেন, যে তোমার নবী যে হজের নিয়ত করেছে আমিও সেই হজের নিয়ত করেছি। কত সুন্নতের সাথে ভালোবাসা, কত নবীর সাথে ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শের সাথে কত মহব্বত। তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তাই করে থাকো যে আমার নিয়ত তোমার নিয়ত, তাহলে ফাইন্না মা আয়াল হাদি, আমার সাথে কুরবানির পশু আছে, ফালা তাহেল, আমি হালাল হতে পারছি না, তুমিও হালাল হতে পারবে না, হজ্জের কেরান আমাদেরকে করতে হবে, আমাদেরকে হজ্জের কেরানি করতে হবে।
قال فكان جماعت الهدي الذي قدم به علي من اليمن والذي اتى به النبي صلى الله عليه وسلم 100 نبی کریم صلی اللہ علیہ وسلم কিছু উট নিয়ে এসেছিলেন মদিনা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা নো কিছু উট নিয়ে এসেছিলেন ইয়ামান থেকে সবগুলি মিলিয়ে দেখা গেল যে 100টি উট হয়ে গেল 100টি উট হয়ে গেল কাল ফাহাল্লান নাস কুল্লুহুম কাসসারু সমস্ত মানুষ যাদের নিয়তকে পরিবর্তন করে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যাদের কাছে কুরবানি পশু ছিল না সবাই হালাল হয়ে গেলেন উমরা করে সাফা মারা সাইর পরে ওয়াকাসসারু এবং চুল কি করলেন তারা ছোট করলেন মাথা মুন্ডন করলেন না এই জন্য গত সপ্তাহে বলেছি যে সময় যদি অল্প থাকে এখান থেকে বিশেষ করে যারা যাচ্ছেন সময় অল্প আছে দুই চার পাঁচ দিন বা একদিন দুই দিন সময় আছে তাহলে মাথা মুন্ডন করবেন না কারণ এই উমরার পরে আবার এই 8 তারিখে এহরাম বানতে হবে আর 10 তারিখে আপনাকে হালাল হইতে হবে তখন তো আর দুই দিনের মধ্যে চুল গজাবে না সুতরাং আপনি কি করবেন গোটা মাথা থেকে মেশিন লাগিয়ে গোটা মাথা থেকে কিন্তু মেশিন লাগান আর কেঁচি লাগান যাই লাগান কিন্তু গোটা মাথা থেকে পুরুষরা চুল ছোট করবে যাতে করে বড় ইবাদতের জন্য উমরার চাইতে বড় ইবাদত কি হজ বড় ইবাদত থেকে হালাল হওয়ার সময় যাতে করে মাথায় চুল থাকে আর সেই চুলগুলিকে আপনি আপনি মুন্ডন করতে পারেন ইল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে নবী সাল্লাম মাথার চুল ছোট করলেন না হালাল হতে পারবেন কি চুল ছোট করে না মানে হালাল হয়ে যাওয়া হালাল হতে পারছেন না কারণ তিনি কুরবানি পশু নিয়েছেন অমান কানা মা হাদি আর ওরা ওই সব সাহাবিরা যাদের কাছে হাদি কুরবানির পশু ছিল ফালাম্মা কানা ইয়াউমুত তারবিয়া যখন তারবিয়ার দিন হলো তারবিয়ার দিন মানে 8ই জিলহজ আটই জিলহজের নাম হচ্ছে তারবিয়া ইয়াউমুত তারবিয়া তারবিয়ার দিন আর 9ই জিলহজের নাম হচ্ছে ইয়াউমে আরাফা আর 10ই জিলহজের নাম হচ্ছে ইয়াউমুন নাহার আর 11, 12, 13 এই তিন দিনের নাম হচ্ছে আইয়ামুত তাশরিক আইয়ামে তাশরিক মনে রাখবেন এই দিনগুলি হচ্ছে হজের কাজ কর্ম করার দিন ইয়াউমুত তারবিয়া মানে 8ই জিলহজ কি করতে হবে তাওয়াজ্জাহু ইলা মিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন বলেছিলাম না গত সপ্তাহে কি করতে হবে মিনা রওনা হইতে হবে আজকের দিনে মিনায় অবস্থান করা সুন্নত 5 ওয়াক্ত আপন আপন ওয়াক্তে কসর করে নামাজ পড়া সুন্নত রাত কাটানো এখানে সুন্নত ফাআহাল্লু বিল হজ্জ সবাই হজের এখন তালবিয়া পাঠ করেন লাব্বাইক হাজ্জান যারা হালাল হয়েছিলেন হ্যাঁ তাহলে হজে তামাত্তু করলে কি করতে হবে 8 তারিখে জোহরের আগে আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিসের ইহরাম মানতে হবে হজে লাব্বাইক হাজ্জান বলবেন আর যারা কেরানে ছিলেন তারা ওই আগের নিয়তে আছেন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গোসল করেন সেটি আলাদা কথা কিন্তু আর নতুন করে আর নিয়তের নবায়নের প্রয়োজন কারণ নিয়ত আপনার নিকাত থেকে হয়ে গেছে বা আগে হয়ে গেছে ওয়ারাকিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাওয়ার হয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সাওয়ার হয়ে মেনা গেছেন হেঁটে যার যেটা সুবিধা হয় হেঁটেও যেতে পারে সাওয়ার হয়েও যেতে পারে ফাসাল্লা বিহা যোহরা ওয়াল আসরা ওয়াল মাগরিব ওয়াল ইশা ওয়াল ফাজরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে জোহর পড়লেন আসর মাগরিব ইশা ফজর 5 ওয়াক্ত নামাজ পড়লেন 8 তারিখের দিন চলে গেল 9 তারিখের রাত চলে গেল সুম্মা মাকাসা কালিলান হাত্তা তালাতি শামস ফজর পরে কিছুক্ষণ অবস্থান করলেন মেনাতে সূর্য উদয় হয়ে যাওয়া পর্যন্ত তাহলে বোঝা গেল সূর্য উদয় হওয়ার পরে আরফার উদ্দেশ্যে রওনা হন অনেকে ওই ফজর পরেই তাড়াহুড়া করেন না তাড়াহুড়া করিয়েন না এখান থেকে সূর্য উদয় হওয়ার পরে বের হওয়াই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আমার বিকুব্বাতি মিন শারিন তুদরা বলে বিনামিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে একটি ছোট তাঁবু যাতে করে লাগানো হয় নামেরা নামক স্থানে নামেরা নামক স্থানটি আরাফায় ঢোকার পূর্বে আরাফায় যে মসজিদটি আছে মসজিদটি একেবারে আরাফার বর্ডারে অর্ধেক আরাফার বাইরে আছে বেশ কিছু অংশ আরাফার বাইরে আছে আর বেশ কিছু অংশ আরাফার মধ্যে আছে মসজিদ কিন্তু পুরোপুরি আরাফার মধ্যে নেই যে আরাফার মসজিদটি আর তার তারও আগে হচ্ছে নামেরা অর্থাৎ এটি আরাফার মধ্যে নয় এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট খেমা ছোট তাঁবুকে কুব্বা বলা হয় লাগাইতে বলেছিলেন যাতে করে ওখানে তিনি বিশ্রাম করবেন সকালবেলা গিয়ে আর যখন জাওয়াল হবে তখন তিনি আরাফায় ঢুকবেন ফাসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাশুক কুরাইশ ইল্লা আন্না ওয়াকিফুন ইনদাল মাশারিল হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে থাকলেন কোথা থেকে মিনা থেকে আর মিনা থেকে গিয়ে মুজদালিফা পড়লো রাস্তায় কুরাইশদের ধারণা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কুরাইশ বংশের মানুষ আর কুরাইশরা জাহেলি যুগে তারা মুজদালিফায় থেকে যেত আরাফা যেত না তারা বলতো যে আমরা হারামের বাইরে যাব না আমরা হচ্ছে সম্মানিত আমরা সম্ভ্রান্ত কুরাইশ বংশের লোক আমরা কাবার খাদেন কাবার মুতাওয়াল্লি সুতরাং আমরা হারামের বাইরে যাব না আর আরাফা হচ্ছে হারামের বাইরে তাই তাদের ধারণা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের বংশের লোক তো তিনিও মুজদালিফা থাকবেন আর মুজদালিফা থেকে আবার ফিরে যাবেন কোথায় মিনা ফিরে যাবেন আরাফা যাবেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে নাযিল করে দিয়েছেন যে না
হজের জন্য কোথায় যেতে হবে? আরাফা যেতেই হবে। ফাইজা আফাদতুম মিন আরাফা, যখন তোমরা আরাফা থেকে ফিরবে তাহলে আরাফা গিয়ে ফিরতে হবে, মুজদালিফা থেকে ফিরলে হবে না। আল্লাহ বলছেন সুম্মা আফিয়ু মিন হাইসু আফাদান নাস, যেখান থেকে সাধারণ লোকেরা ফিরে আসে অর্থাৎ আরাফা থেকে, সেখান থেকে হে করে তোমাদেরকেও যেতে হবে। তোমাদের জন্য কোনো স্পেশালিটি নেই, হ্যাঁ, যে তোমরা বিশেষ বিশেষ জায়গায় থাকবে আর তোমরা সাধারণ মানুষের সাথে বসবে না, সাধারণ মানুষের সাথে তোমরা অবস্থান করবে না, সাধারণ মানুষের সাথে তোমরা ইবাদতবন্দি করবে না, এটা চলবে না। ইসলামে না, এই তালিম এই শিক্ষা ইসলামে নেই। ইসলামে ইবাদতের ক্ষেত্রে সবাই সমান। তাদের ধারণা ছিল যে মাশআরুল হারাম অর্থাৎ মুজদালিফার যে মসজিদ রয়েছে যে জায়গায়, সেটিকে আল মাশআরুল হারাম বলা হয়। কেউ কেউ বলেছে যে পাহাড় আছে মুজদালিফা, সেটি মাশআরুল হারাম। কামা কানাত কুরাইশ তাসনাউ ফিল জাহিলিয়া, জাহিলিয়াতে যুগে কুরাইশরা যেমন করতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওখান থেকে হয়তো ফিরবেন। ফাজাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা অতিক্রম করে চলে গেলেন, মুজদালিফা অতিক্রম করে এগিয়ে চলে গেলেন। হাত্তা আতা আরাফা, আরাফার কাছাকাছি পৌঁছে ফাওয়াজাদ আল কুব্বাত কাদ দুরিবাত লাহু বিনামিরা, নামেরা নামক স্থানে তার জন্য একটি তাঁবু লাগানো হয়েছে। ফানাজালা বিহা, সেখানে অবস্থান করলেন। হাত্তা ইযা যাকাতি শামস, যখন মাথার উপর থেকে সূর্য ঢলে গেল, আমারা বিল কাসওয়া ফারহিলাত লাহু, তার কাসওয়া নামক যে স্ত্রী ছিল তাকে সাজানো হলো, মানে তার উপরে যে হাওদা দেওয়া হয় যাতে বসবেন। ফা আতা বাতনুল ওয়াদি, তারপরে বাতনুল ওয়াদি অর্থাৎ যেই জায়গায় মসজিদ আরম্ভ হয়েছে, গর্ত হয়ে আছে, দেখবেন জায়গাটি, হ্যাঁ, তার আগের জায়গাটি গর্ত হয়ে আছে, আর তারপরে মসজিদ ওই জায়গায়, নিচু জায়গায় ছিল, নিচু জায়গায় ছিল, সেখানে আসলেন। আসার পরে ফা খাতাবান নাস, সমস্ত মানুষ একত্রিত হলেন ওখানে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, আরাফার খুতবা। আরাফার খুতবা আজ পর্যন্ত ওই মসজিদেই হয়, ওই মসজিদে খুতবা হয়, যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন সেখানে আজ পর্যন্ত খুতবা হয়। সেই খুতবার কিছু অংশ এখানে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না দিমাআকুম, নিশ্চয় হে মুসলিম তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, হারামুল আলাইকুম তোমাদের জন্য হারাম, একের রক্ত অন্যের উপর হারাম, একের ধন সম্পদ অন্যের জন্য হারাম। কেমন হারাম? কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমন সম্মানিত এই দিন, আজকের দিন। কোন দিন ছিল সেই দিন? আরাফার দিন। কত সম্মানিত দিন, কত আল্লাহর নিকট প্রিয় দিন। যেমন সম্মানিত দিন তেমনই মুসলিমের রক্ত সম্মানিত, মুসলিমের জান মাল সম্মানিত। ফি শাহরিকুম হাযা, তোমাদের এই মাসে, এই মাস কত সম্মানিত? জিলহজ মাস, হারাম মাস, চারটি মাস সম্মানিত হারাম মাস রয়েছে, বিশেষ করে তার মধ্যে একটি হচ্ছে জিলহজ মাস। ফি বালাদিকুম হাযা, তোমাদের এই শহরে, এই শহর মাক্কাতুল মুকাররমা কত সম্মানিত শহর, ওই রকমই মুসলিমের রক্ত, মুসলিমের জান, মুসলিমের মাল ধন সম্পদ সম্মানিত। তারপরে বললেন আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামাইয়া মাউদুউন, জেনে রেখো যে জাহিলি যুগে যত রকমের অন্যায় কাজ হয়েছে সবগুলি আজকে আমার পায়ের তলায় রেখে ধুলিস্যাত করে দিলাম। একে অন্যের উপর অন্যায় করেছে, এই করেছে সেই করেছে, সবগুলি শেষ। ভিতরে শত্রুতা, কলহ, বিবাদ আর রাখবো আক্রোশ, যে আমার ভাইকে মেরেছে সুতরাং আমরাও মারবো, এইসব আর রাখা যাবে না, শেষ। যা কিছু জাহিলি যুগে হয়েছে হয়েছে, আজকে সবকে কি করো, ধ্বংস করে দাও, মন থেকে মুছে ফেলে দাও, আর আমার পায়ের তলায় রেখে ধুলিস্যাত করে দিলাম। অর্থাৎ এগুলির ক্ষেত্রে আর তোমরা মনে করবে না যে অমুক তো আমার ভাইকে মেরেছে, অমুক তো এই জুলুম করেছে, অমুক তো এই করেছে সেই করেছে, না ওসব না, সব শেষ। দেমাউল জাহিলিয়াতে মধু আতুন, জাহিলি যুগে কেউ যদি কাউকে খুন করে থাকে তাও আজকে আমার পায়ের তলায় রেখে ধুলিস্যাত করে দিলাম, মানে এর প্রতিশোধ কেউ নিতে পারবে না। মুসলিম হয়ে গেছে তারপরও, মুসলিম হলে কি হবে, দুজনে মুসলিম কিন্তু ভাবছেন আমার ভাইকে তুই মেরেছে, কলেমা পড়া মুসলমান হলে কি হবে, সুতরাং প্রতিশোধ নেব না, নেওয়া যাবে না। ওয়া ইন আউওয়াল আদামিন আদা ওয়া মিন দিমায়না দামু ইবনে রাবিয়া ইবনে আল হারিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আয়াস ইবনে রাবিয়া ছিলেন একজন ছোট্ট ছেলে, বানি সাদ গোত্র, বানি সাদ গোত্র যেই গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন, হালিমা সাদিয়ার দুধ পান করেছেন না, সাদ বংশে, ওই বংশেই এই ছেলেটি দুধ পান করতো। এই ছেলেটিকে এসে তীর লেগে যায়, হুজাইল বংশের সাথে এই বানি সাদ বংশের ঝগড়া হয়ে যায়, লড়াই হয়, তখন তীর মারামারিতে এসে তীর লেগে যায় ছোট শিশুকে, ছেলেটি মারা যায়। নবী সাল্লামের আপন আত্মীয়, আরবদের মধ্যে নিয়ম ছিল যে যদি কেউ কাউকে খুন করে তো যেই ব্যক্তিকে খুন করা হয়েছে তার নিকট আত্মীয়রা এই রক্তের দাবিদার হবে, যে রক্তের পণ দেওয়া হোক আর না হলে এর বদলে প্রতিশোধ নেওয়া হবে, দাবিদার হবে আত্মীয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এই হিসাবে নবী সাল্লাম এই রক্তের দাবিদার হতে পারেন, সমস্তকে আমি ক্যান্সেল ঘোষণা করছি, বাতিল ঘোষণা করছি, যা কিছু জাহিলি যুগে হয়েছে হয়েছে, সবকে দুলিশাত করছি, কেউ কারো ওপর আক্রোশ রাখবে না, প্রতিশোধ নেবে না, হিংসা বিদ্বেষ রাখবে না, শত্রুতা রাখবে না, আর প্রথম আমার আত্মীয়র যে রক্ত সেই রক্তকে আমি মাফ করে দিচ্ছি। দেখেন, একজন যদি রাষ্ট্রনেতা মালিক হয়ে যিনি তিনি যদি মার্জনার ঘোষণা করে দেন, মাফের ক্ষমার ঘোষণা করে দেন, তাহলে এর বড় প্রভাব পড়ে পড়ে না, যে আমি মাফ করে দিচ্ছি, মালিক যিনি মাফ করে দিচ্ছেন, এত বড় যোগ্য ব্যক্তি তিনি মাফ করে দিচ্ছেন, এত বড় নেতা ব্যক্তি তিনি মাফ করে দিচ্ছেন, এত বড় সৎ ব্যক্তি, এত শক্তিশালী তিনি মাফ করে দিচ্ছেন, তাহলে আমরা কেন মাফ করবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ক্ষমার ঘোষণা করলেন, যে আমার আত্মীয় রক্ত আমি ক্ষমা করে দিলাম, এর আর প্রতিশোধ না হবে না, এর জন্য রক্তপণ আমরা তলব করবো না। কানা মুস্তারজান ফি বানি সাদ, বানি সাদ গোত্রে এই ছেলে দুধ পান করতো, ফাকাতালাতু হুযাইল, হুযাইল বংশের লোকেরা হত্যা করে দিয়েছিল। ওয়ারিবাল জাহিলিয়াতে মদন, জাহিলি যুগে যারা সুদ খেত, সব সুদকে আমি ধুলিস্যাৎ করছি, কেউ সুদের টাকা নিতে পারবে না, আসল টাকা যে যাকে দিয়েছো সেই টাকাটা নিতে পারবে আসল পুঁজি, কিন্তু সুদের অতিরিক্ত টাকা, সুদের যে টাকা হয় সেটা নিতে পারবে না। ও আউয়াল রেবান আদা ও রেবান আর রেবা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লামের আপন চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তিনি সুদ খেতেন জাহিলি, কুফুরের অবস্থায় শিরকের অবস্থায় সুদই ব্যবসা করতেন, সুদের উপর বহু মানুষকে টাকা দিয়ে রাখতেন, আর অনেক লোকের টাকা থেকে গেছিল, তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছিলেন। বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে বহু লোকের কাছে আব্বাসের টাকা আছে, প্রথম সুদ যে সুদকে আমি দলিলাত করছি, বাতিল ঘোষণা করছি, সেই সুদ হচ্ছে আমার চাচার সুদ, এক পয়সা সুদ আর নিতে পারবে না, সুদ নিতে পারবেন না। এর প্রভাব কেমন পড়বে চিন্তা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার চাচার সুদকে কি করা হচ্ছে, বাতিল ঘোষণা করছে, নিতে পারবে না, সুতরাং কেউ নিতে পারবে, কিন্তু নিজেরা যদি ভোগ করতে থাকে, নিজে নিতে থাকেন, আর যদি ভালো ভালো কথা বলেন তো শুনবে কেউ? শুনবে না। আমাদের মুসলিম সমাজের নেতৃস্থানীয়দের অবস্থা হচ্ছে এই, যে নিজেরা পাপ করছে, অন্যায় করছে, ভোগ করছে, স্বজন প্রীতি করছে, আর অন্যদেরকে ভালো কথা বলি, কার হবে? হবে না। সবকে আমি বাতিল ঘোষণা করছি, ফাত্তাকুল্লাহ ফিন্নিসা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি মহিলাদের সম্পর্কে, নারীদের সম্পর্কে একটি উপদেশ দিলেন, আল্লাহকে তোমরা ভয় করবে মহিলাদের সম্পর্কে, নারী জাতি সম্পর্কে, নারী জাতিকে অসহায় মনে করে, দুর্বল মনে করে তোমরা অত্যাচার করবে না, জুলুম করবে না, আল্লাহকে ভয় করবে। ফাইন্নাকুম আখাযতুমুহুন নাবি আমানিল্লাহ, আল্লাহর আদেশেই তোমরা তাদেরকে গ্রহণ করতে পেরেছ, আল্লাহ যদি তোমাদের জন্য হালাল না করতেন, তাহলে কি হালাল হতো? হালাল হতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করার তরিকা শিখিয়েছেন, ইজাব কবুল, কবুল করো, মহরানা দাও, কবুল করো। ওয়াস্তাহলাল তুম ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জা স্থানকে তোমরা হালাল করেছো কিসের দ্বারা? বিকালিমাতিল্লাহ, আল্লাহর শরীয়ত দ্বারা, আল্লাহর বিধি বিধান দ্বারা। আল্লাহ যদি এই বিধান না দিতেন তাহলে তোমাদের জন্য কখনো হালাল হতো না। ওয়ালাকুম আলাইহিন্না, এটি তো এই ক্ষেত্রে তোমরা ভয় করো এবং তাদের এই হক আদায় করো। ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনা, এবং তোমাদের হক, তোমাদের অধিকার তাদের উপর, নারীদের উপর, নারীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, জুলুম অত্যাচার করবে না, তাদের হক আদায় করবে, তাদের ভরণ পোষণ দেবে, তাদেরকে বাসস্থান দেবে, তাদের সম্মানিত করে রাখবে ইত্যাদি। তারপরে স্বামীর হকের কথা কি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের হক হচ্ছে, অধিকার হচ্ছে তাদের উপর কি, আল্লা ইউতিনা ফুরুশাকুম আহাদান, কোন অন্য ব্যক্তিকে, নারী হোক আর পুরুষ, তোমাদের বাড়িতে যাতে করে ডেকে না নিয়ে আসে, বাড়িতে যাতে করে ডেকে না নিয়ে আসে, আর আসুন বসুন এ কথা না বলে। এটি কার হক? স্বামীর হক। বুঝতে পারছেন না? পারছেন না। স্বামীর হক হচ্ছে যে স্বামীর বাড়ি, স্বামীর বাড়িতে যখন চলে এসছে মহিলা, তখন এই স্বামীর বাড়িতে যে কেউ হোক না কেন, আসুন বসুন না, এমনকি আত্মীয় হলেও স্বামীর যদি অনুমতি না থাকে, শরীয়তের মশলা হচ্ছে স্বামীর যদি অনুমতি না থাকে, তার বাবা আসবে আর বলছে না আসেন, অত স্বামীর পারমিশন নাই, না স্বামীর অনুমতি লাগবে, আর নিয়ে আসার পরে নিজের ঘরে বসাই দিবে, হতে পারে স্বামীর জন্য হয়তো ডিস্টার্বের কারণ, স্বামী হয়তো এই সময় চায় না যে অন্য লোকেরা এসে তার তার হক যে অধিকার রয়েছে, তার সম্ভব রয়েছে, তাদের বাধা সৃষ্টি করুক। এই জন্য ওলামারা বলেছেন এমনকি মহিলা, এখন আপনার স্ত্রী তার বোনকে তার বোন আর বোনের ছেলে মেয়ে নিয়ে কুটুম নিয়ে বাড়ি ভর্তি করে দিয়েছে, আর আপনি চান না যে এরা এরকম ডিস্টার্ব করে, প্রতি সপ্তাহে কুটুম, কি কুটুম, শুধু শালা কুটুম আর শালি কুটুম, আমার দেশে এই শুরু হয়েছে আজকাল, বহু লোককে দেখা যায়
ভাইকে কোনোদিন দেখা যায় না বাড়িতে, ভাইকে কোনোদিন খাওয়াই না, বোনকে কোনোদিন দেখা যায় না বাড়িতে যে বোন এসেছে, না বোন নেই, কি আছে স্ত্রীর বোন, না স্ত্রীর ভাই, স্ত্রীর ভাবি, ওরা সব, এগুলি হচ্ছে কুটুম্ব। এই যে অবস্থা, খবরদার না, মহিলাদের এখতিয়ার নেই, যতক্ষণ পর্যন্ত স্বামী অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত নিজের বোনকে নিয়ে আসে যে আসো আমাদের বাড়ি বাড়িয়ে যাও থাকো, ভাইকে ডাকা, ভাইয়ের স্ত্রীদেরকে ডাকা, মহিলা হলেও পারমিশন নিতে হবে স্বামীর, যে এরকম মেহমান আসতে চাইছে, তো কি মত আপনার, কারণ বাড়ি কার, স্বামীর বাড়ি, স্বামীর বাড়িটা খরচ হবে কার, স্বামীর খরচ হবে, স্বামী কি আল্লাহ ফরজ করেছেন যে স্বামী আর স্ত্রীর খাদ্য দেবে, তার ছেলে মেয়ের খাদ্য দেবে, কিন্তু আপনি আপনার বোনকে মানে মহিলাদেরকে বলছি সম্বোধন করে যে মহিলা তার বোনকে নিয়ে আসবে, তার ভাইদেরকে নিয়ে আসবে, তার আত্মীয় স্বজনকে নিয়ে আসবে বা কোনো ব্যক্তিকে নিয়ে আসবে খাওয়াবে, তাহলে স্বামীর অনুমতি লাগবে, স্বামীর অনুমতি লাগবে। তো এমনকি জাহিলি যুগে, জাহিলি যুগে জেনা সবাই করতো না, এক শ্রেণীর মহিলা ছিল যারা জেনা করতো, কিন্তু কিছু ছিল যারা সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত পরিবার, তারা জেনা করতো না, কিন্তু পর্দা ছিল না, পর্দা ছিল না, জেনা মোটেই করতো না, কিন্তু পর্দা বলে কিছু ছিল না, স্বামী নেই বাড়িতে, গ্রামের লোক, এলাকার লোক, কোনো আত্মীয় দূরের আত্মীয়, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, ভাসুর, বোন জামাই, ভগ্নিপতি এসে গল্প করছে, মাথা খুলে, শরীরের বিভিন্ন অঙ্গ খুলে গল্প স্বল্প করছে, নির্জনে কথাবার্তা বলছে, এগুলিকে কোন রকমের দোষ মনে করা হইতো না, যেমন আজকাল মুসলিম সমাজে নাজায়েজ কুসংস্কার, তাই না? অনেক মহিলা, মুসলিম মহিলা আছে তারা জেনায় লিপ্ত নয়, কিন্তু পর্দার কিছুই নেই, পর্দা নেই, সতীত্ব ঠিক আছে হয়তো, কিন্তু পর্দা নেই, আর পর্দা যখন নেই তখন পদস্খলন ঘটতে পারে আশঙ্কা আছে, যার কারণে আল্লাহ রাব্বুল প্রোটেকশনের ব্যবস্থা করেছেন, প্রোটেকশন যে একেবারে বর্ডারে গিয়ে তখন হঠাৎ করে গাড়ি থামাবে না, গাড়ি নাও থামতে পারে, যদি মনে করে একেবারে গিয়ে বর্ডারে গিয়ে গাড়ি থামাবো, গাড়ি আপনার নাও থামতে পারে, আগে বেড়ে যেতে পারে, এক দেশ থেকে অন্য দেশে ঢুকে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যবস্থা করেছেন, পর্দা, হেজাব, অন্য বাড়িতে বিনা অনুমতিতে, পুরুষের বিনা অনুমতিতে ঢোকা যাবে না, মহিলা অনুমতি দিয়ে দিল, খালাতো ভাই আসো বসো, গল্প করছে খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাই অনুমতি দিয়ে দিচ্ছে, দুলা ভাই অনুমতি দিয়ে দিচ্ছে, বোনের স্বামী তাকে অনুমতি দিয়ে দিচ্ছে, না জায়েজ নয়, মহিলাদের ক্ষেত্রেও যদি স্বামীর অনুমতি না থাকে তো জায়েজ নয়, তাহলে পুরুষদের ক্ষেত্রে কি করে, গায়ের মাহরাম যারা তাদের ক্ষেত্রে মোটেই জায়েজ নয়, এমনকি মাহরামও যদি হয় তবু স্বামীর পরামর্শ নেওয়া উচিত যে আমার আব্বা আসছেন বা আমার আপন ভাই আসছেন, তারা আসবে বাড়িতে থাকবে, হয়তো স্বামী এই সময় পছন্দ করে না, যে সময় হয়তো অন্য তার ব্যস্ততা আছে ইত্যাদি, সুতরাং মহিলাদের এই ক্ষেত্রে এই খেয়াল রাখা উচিত। যদি জেনার কথা হতো তাহলে শাস্তির কথা বলতেন, এখানে তোমাদের বিছানা বা তোমাদের ঘরে কেউ না আসে এর মানে এই নয় যে জেনার উদ্দেশ্যে, কারণ জেনা করলে তাদের জন্য রজম সংসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে এই নারীদেরকে উপদেশ, ফাইন ফালনা জালিকা, যদি বেহায়া বেপর্দা হয়, খালাতো ভাই মামাতো ভাইকে নিয়ে এসে গল্প করে, জেনার কোনো প্রমাণ নেই কিন্তু গল্প করে, বেহায়া বেপর্দায় ঘুরে বেড়ায়, চলে যায় বাজারে একা একা ঘুরতে চলে যায়, এরকম যদি হয় ফদরে বহুন না দারবান গায়ের মোবার রে, তাহলে মার দেওয়া তাদেরকে, কে বলেছেন, রহমতুল্লিল আলামিন, কিন্তু না ঔষধের প্রয়োজন আছে, ঔষধ, মেডিসিন না দিলে রোগের চিকিৎসা হবে না, মারতে বলেছেন কিন্তু এমন মার গায়ের মোবার রে, ফেটে না যায়, স্পষ্ট না হয়, ফুলে গেছে, ফেটে গেছে, আর দেখা যাচ্ছে যে আর আর গিয়ে বাবার বাড়ি গিয়ে ভাইকে দেখাচ্ছে, বাবাকে দেখাচ্ছে, বোনকে দেখাচ্ছে, দেখো আমাকে কেমন করে মেরেছেন, না খবর দেন না, এরকম মার দিবেন না, তার মানে এই না যে এমন স্থানে মারবেন যে তল ঘোষা মার, বুঝেন কি, এমন ভিতর ভিতর মারবেন যে ব্যথা তো খুব বেশি ভিতরে কিন্তু দেখাইতেও পারে না কিছু, না ওইরকম না, মার দিতে হবে আদবের জন্য, আজাবের জন্য না, এর আগে বলেছি দুটি শব্দ শুনেছেন, আদবের জন্য মার দিতে হবে, যাতে করে আদব শিখে ভালো সোজা চলে, এদিক ওইদিক বাঁকা হয়ে যাচ্ছে, সোজা চলে, যাতে করে আজাব দেওয়া মানে শাস্তি দেওয়া, না শাস্তি দেওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশ কিছু কথা বললেন, তারপর আল্লাহ হন্না আলাইকুম রিজকুহুন্না কিসওয়াতুহুন্না, তাদের হক তোমাদের উপর হচ্ছে তাদেরকে তাদের ভরণ পোষণ দিতে হবে, রিজিক দিতে হবে তাদের, পরনের কাপড় দিতে হবে, বিল মারুফ, যেমন সচরাচর চলে তেমন দিতে হবে, বিল মারুফ বলেছেন, বিল মারুফ কথা এত ব্যাপক যে মহিলাদেরকে আপনি কাপড় দিবেন কেমন, যেমন আশেপাশে চলে, যেমন চললে চলে আশেপাশে, যদি একবার ইসলাম বিরোধী খুব বেশি ভোগ বিলাস, এক এক মহিলা 40টা করে শাড়ি থাকতে হবে, 30টা শাড়ি থাকতে হবে, তাহলে কি আল্লাহ আপনার ফরজ করেছে, বিল মারুফ মানে যাতে চলে যায়, একজন মহিলার 3টি 5টি 4টি 5টি যদি হয় যথেষ্ট, 2টি লাগে 2টির জায়গায় আর 2টি বেশি থাকলো না হয়,
না না আশেপাশের কোন মহিলার 10টি 20টির বেশি শাড়ি নেই, তুমি কি মনে করো আমাকে তুমি 5টি দিয়ে রাখবে? বিল মারুফ, তারপরে আপনার শক্তি সামর্থ্য দেখতে হবে, যোগ্যতাও দেখ, আর্থিক যোগ্যতাও দেখতে হবে, যাতে চলে যায়। খাবার দাবারের ক্ষেত্রে যেমন খাবার আপনার ভাইয়েরা খাওয়াচ্ছে, আপনার আত্মীয় স্বজনরা খাওয়াচ্ছে, আপনার মতো যারা দরিদ্র মানুষ বা মধ্যম শ্রেণীর মানুষ যেমন খাওয়াচ্ছে, তেমন খাবার দিতে হবে আপনাকে। বললেন যে তোমাদের মাঝে আমি এমন একটি বস্তু ছেড়ে যাচ্ছি যা তোমরা যদি যদি তোমরা ধরে থাকো মজবুত করে তাহলে গুমরাহ হবে না। এখানে একটির কথা বলেছেন নবী সাল্লাম, তা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, কোরআনে করিমের কথা বলেছেন। এই জন্য যে কোরআনে করিমকে যারা মজবুত করে ধরে থাকবে, কোরআনে আছে যে আতিউল্লাহর সাথে কি আছে, ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে, তার মানে হাদিস মানতে হবে। হ্যাঁ, কোরআন আছে, আমা আতাকুমুর রাসূল ফাখুজ, রাসূল যা দিয়েছেন তা নিয়ে নাও, তাহলে হাদিস নিতে হবে, না হলে ইবাদত বন্দেগী করা যাবে না, কোনো আমল করা সম্ভব নয় শুধু কোরআন নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন, ওয়া আনতুম তুসআলুনা আননি ফামা আনতুম কায়েলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যে আরাফার মাঠে বললেন যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতে, ফামা আনতুম কায়েলুন, তোমরা কি বলবে বলো তো দেখি আমার সম্পর্কে। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদেরকে নবী সম্পর্কে, ফামা আনতুম কায়েলুন, কি বলবে? কালু সাহাবারা বলেন, নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী থাকছি, নাশহাদু, সাক্ষ্যদান করছি যে আন্নাকা কাদ বাল্লাগতা, আপনি আমাদের কাছে সুন্দরভাবে আল্লাহর দিনের তাবলীগ করে দিয়েছেন, আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন, সুন্দর করে পৌঁছে দিয়েছেন। আপনার দায়িত্ব আদায় করে দিয়েছেন, আপনি পৌঁছে দিয়েছেন। ওয়া নাসাহাতা, আমাদের আপনি হিতাকাঙ্ক্ষী হয়েছেন, সুন্দর করে আপনি উপদেশ দান করেছেন। ফাকালা বি ইসবাহি সাব্বাবা ইয়ারফা ইলা সামায়, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের আঙ্গুলকে, আগের যুগে সাব্বাবা বলা হইতো, এই সাব্বাবা বা শাহাদাতের আঙ্গুলকে আকাশের দিকে উঠালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইশারা করলেন আকাশের দিকে, আর বলেন কত হাই ইলা নাস, আর মানুষের দিকে ইশারা করলেন, আকাশের দিকে উঠিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আবার মানুষের দিকে ইশারা করলেন, আর বলে আল্লাহ, এ আল্লাহ তুমি সাক্ষী থাকো, এরা বললো যে আমি তাদেরকে সুন্দর করে পৌঁছে দিয়েছি, এ আল্লাহ সাক্ষী থাকো যে এরা বলছে যে আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি, সুন্দর করে আমি তাদেরকে সুন্দর করে উপদেশ দিয়ে দিয়েছি, যাতে করে কালকে আমাকে না বলতে পারে যে কবরে সেজদা করা শিরক, আল্লাহ আমরা তো জানতাম না, আমাদের কাছে কেউ পৌঁছায়নি, কবরে খাসি মোরগ জবাই করা শিরক, এ কথা তো আমরা জানতাম না আল্লাহ, কালকে আমাদের যাতে করে না বলতে পারে যে পাঁচ অক্ত নামাজ না পড়লে মুসলমান থাকা যায়নি, কথা তো জানতাম না, বুঝতে পারছেন? কালকে আমাদের বলতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণের পথ দেখিয়ে দিয়েছেন, তাওহীদের পথ দেখিয়ে দিয়েছেন, সৎ পথ দেখিয়ে দিয়েছেন, অসৎ শিরক কুফরি পাপ গুনার পথ থেকে সতর্ক করে দিয়েছেন। সুম্মা আযানা সুম্মা আকাম, তারপরে আজান দেওয়া হলো। আবু দাউদে রয়েছে ইবনে মাজাতে যে আজান দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আরাফার মাঠে আজান দিয়েছিলেন মদিনার মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা। সুম্মা আকামা, তারপর ইকামত দিলেন, ফাসাল্লা যুহরা, যুহরের নামাজ পড়লেন, সুম্মা আকামা, তারপর ইকামত দিলেন মানে দ্বিতীয় নামাজের ইকামত, ফাসাল্লা আসর, আসরের নামাজ পড়লেন, ওয়ালাম ইউসাল্লি বাইনাহুমা শাইআন, দুই নামাজের মাঝখানে আর কোন সুন্নত নফল পড়লেন না, দুই রাকাত যুহরের নামাজ আর দুই রাকাত আসরের নামাজ পড়লেন। সুম্মা রাকিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আতাল মওকিফ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ারিতে সওয়ার হলেন, আর ওখান থেকে সরে গিয়ে মওকিফে আসলেন যেখানে তিনি অবস্থান করেছিলেন আরাফাই। আজকে যথেষ্ট সময় হয়ে গেছে, দেড় ঘন্টার বেশি হয়ে গেছে, সুতরাং আর আলোচনাও শেষ হলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের আর বেশ কিছু আলোচনা আছে, সেই জন্য আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সব ভাইরা হজ এখনো করেনি তাদেরকে যেন যথাসাধ্য তাড়াতাড়ি হজ আদায় করার তৌফিক যেন দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেসব ভাইরা হজ করেছেন তাদেরকে আরো বেশি বেশি হজ যেন আদায় করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের ইবাদত কবুল করেন, আমাদের সিয়াম কিয়াম কবুল করেন, আমাদের নামাজ আল্লাহ কবুল করেন, আমাদের হজ উমরা যেন আল্লাহ কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের অতীতের গুনাহ খাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله مهان الله سمست پرشنسا دي الله رب العالمين আমাদের কে জ্ঞান দান করেছেন আমাদেরকে দীন ইসলাম দান করেছেন আমাদেরকে উম্মতে মুহাম্মাদিয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি আমাদেরকে ইবাদতের সুন্দর পথ সম্পর্কে সঠিক জ্ঞান দিয়েছেন এবং অন্যায় সম্পর্কে পাপের কাজ থেকে খারাপ রাস্তা থেকে সতর্ক করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি গত সপ্তাহে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ সম্পর্কে আলোচনা শুরু করা হয়েছিল একটি বড় হাদিসের আলোকে যে হাদিসটি সহিহ মুসলিমের হাদিস আবু দাউদেও রয়েছে এবং ইবনে মাজাতেও রয়েছে সেই হাদিসটিকে সামনে রেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ কেমন ছিল এই আলোচনা শুরু করেছিলাম এবং 8 তারিখ থেকে শেষ করে 9 তারিখে পৌঁছেছিলাম 8 তারিখের কাজ শেষ হয়েছিল 9 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আরাফার খুতবা ছিল সেই খুতবাও শেষ করা হয়েছিল সংক্ষেপে যদিও খুতবার সবগুলি দিক নিয়ে আলোকপাত করা হয়নি সেই হাদিসটিতে সংক্ষেপ করা হয়েছে আজকে বাকি অংশটুকু যে অংশটুকু বাকি রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের অর্থাৎ 10 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন 10 তারিখের রাতে দিনে 11 তারিখে কি করলেন 12 13 তে কি করলেন এবং কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ সমাপ্ত হলো এ সম্পর্কে হাদিসের বাকি অংশটুকু আপনাদেরকে শোনাবো তবে তার আগে শুরু করি আবার একটু আগে থেকে অর্থাৎ 8 তারিখ থেকে কারণ আসল হজ শুরু হয় 8ই জিলহজ ইয়াউমুত তারবিয়া থেকে ইয়াউমুত তারবিয়ার কাজ হচ্ছে যদি হজে তামাত্তুকারী হয় তাহলে হজের জন্য ইহরাম বেঁধে যেখানে থাকবে সেখান থেকে ইহরাম বাঁধবে ইহরাম বেঁধে মিনায় পৌঁছিবে জোহরের আগে আগে জোহরের পূর্বেই মিনা পৌঁছে যাবে আর মিনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত জোহর আসর মাগরিব ইশা ফজর এই 5 ওয়াক্ত নামাজ পড়া আপন আপন ওয়াক্তে এবং কসর করে পড়া কসর করে নামাজ পড়া অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজগুলিকে 2 রাকাত পড়া আর তারপর এই রাতটি 9 তারিখের রাত 8 তারিখের দিনের পরে যে রাতটি অর্থাৎ 9 তারিখের রাত এই রাতটি মিনায় যাপন করা এর হুকুম হচ্ছে কি গত সপ্তাহে বলেছি মনে আছে কারো এরকম হচ্ছে সুন্নাত এই 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নাত আর এই রাতটি কাটানো মিনাতে সুন্নাত তারপরে 9 তারিখে সকালে সূর্য উঠে যাওয়ার পরেই বেরিয়ে যাবেন আরাফার উদ্দেশ্যে আরাফায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা শোনানো হয়েছে আরাফায় গিয়ে আরাফায় অবস্থান করা কাজ এখানে গিয়ে জামাত সহকারে নামাজ পড়া জামাত তাকদিম করে অর্থাৎ জোহরের সময় আসরকে পড়া একত্রিত করে নামাজ পড়া এবং কসর করে নামাজ পড়া এই নামাজের হুকুম হচ্ছে দুইটি এক হচ্ছে জামা করা মানে একত্রিত করে নামাজ পড়া আর দ্বিতীয় হুকুম হচ্ছে কসর করা জোহরের 4কে 2 পড়া আসরের 4কে 2 পড়া এর মধ্যে কোনো নামাজ নেই এক আজানে এবং দুই একামতে জোহরের সময় জোহরের নামাজের শেষ হলেই নামাজের পরে পরে বিনা বিরতিতে তারপরে একামত দিয়ে আসর পড়ে নেওয়া যদি মসজিদে যাওয়া সম্ভব হয় মসজিদে নামেরা আরাফার যে মসজিদ তাহলে খুব ভালো আর সবার পক্ষে সম্ভব নয় তাহলে নিজ নিজ স্থানে যে যেখানে আছেন সেখানে জামাত করে নামাজ পড়া
হচ্ছে এখানকার শরীয়তের বিধান। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন জিকির আজকার, তওবা ইস্তিগফার, যত নেক কাজ রয়েছে, দোয়া, নেক কাজ, কোরআন তেলাওয়াত, তালবিয়া পাঠ করা, তাকবীর পাঠ করা, কালিমা তাওহীদ পাঠ করা বেশি বেশি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উত্তম দোয়া বলেছেন, আরাফার মাঠের দোয়া আর উত্তম দোয়া, যা তিনি বলেছেন এবং তার পূর্বে আম্বিয়াগণ বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আরাফায় অবস্থান করেছেন সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। তাই বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ওয়া যাহাবাতি সুফরাতু কালিলান হাত্তা গাবাল কুরস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফায় অবস্থান করলেন, ফালাম ইয়াজাল ওয়াকিফান, আর এই দোয়া করবেন আরাফায় কিবলামুখী হয়ে। বলছেন ওয়াস্তাকবাল আল কিবলা, কিবলামুখী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফায় দোয়া করেছেন। ফালাম ইয়াজাল ওয়াকিফান, এবং সেখানে অবস্থান করে থেকেছেন, হাত্তা গারাবাতি শামস, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। তাহলে সূর্য ডুবিয়ে দিতে হবে কোথায়? আরাফাতে। এই সূর্য ডুবিয়ে দেওয়া হচ্ছে ওয়াজিব। সূর্য অস্ত হওয়ার পূর্বে যদি কেউ বেরিয়ে যায় তাহলে তার ওয়াজিব ছুটে গেল, যদি রুকুন আদায় হলো কিন্তু ওয়াজিব ছুটে গেল, যার খেসারও দিতে হবে দম দিয়ে, একটি কুরবানি দিয়ে। ওয়াজাহাবাতি সুফরাতু কালিন হাত্তা গাবাল কুরস, সূর্যটি পুরোপুরি ডুবিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন নয় যে সূর্যটি শুধু হয়তো চোখের আড়ালে হয়ে গেল, পাহাড়ের আড়ে হয়ে গেল, সূর্যকে ডুবিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে সেখান থেকে রওনা হলেন কার উদ্দেশ্যে? মুজদালিফার উদ্দেশ্যে। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটের পেছনে চাপিয়েছিলেন তার অত্যন্ত প্রিয়জন ব্যক্তি ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামা বিন জায়েদ ইবনে হারেসা খুব ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাসান হোসেনকে যেমন ভালোবাসতেন তেমনি এই তৃতীয় ব্যক্তি যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে অর্থাৎ এই বিদায় হজের বছর, বিদায় হজ থেকে ফিরে আসার পরে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 18 বছর ছিল। 18 বছর বয়স। ফিরে আসার পরে আদেশ করলেন যে একটি সেনাদলকে রোমানদের উদ্দেশ্যে রওনা হইতে হবে, রোম দেশের উদ্দেশ্যে রওনা হইতে হবে, আর এই সেনাদলের সেনাপতি হবে কে? ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 18 বছরের যুবক, তাকে সেনাপতি বানিয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার অধীনে ওসামা বিন জায়েদের অধীনে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার অধীনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ওমর ফারুক ছিলেন, অন্যান্য বড় বড় সাহাবায়ে কেরাম আশা মুবাশশারা ছিলেন, যার মাধ্যমে প্রশিক্ষণ করানো হয়েছে ইসলামে। প্রশিক্ষণ কিসের? আনুগত্যের, যে আমিরের, নেতার, সেনাপতির, মালিকের কি করতে হবে? আনুগত্য করতে হবে। আপনি যতই বড় ব্যক্তিত্ব হয়ে যান না কেন, যখন আপনার ওপর আপনার চাইতেও নিম্নমানের কোনো ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হলো বা মালিকানা দিয়ে দেওয়া হলো, তখন তার কি করতে হবে? আনুগত্য করতে হবে। এই শিক্ষা, এই তরবিয়ত দেওয়ার জন্য, যাতে করে মানুষের অহংকার খান খান হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মনে অহংকার না থাকে। হ্যাঁ, আমার বয়স 60 বছর, 50 বছর, আর এই 18 বছরের এই ছেলের আনুগত্য স্বীকার করব, এর কথা শুনব, এর আদেশে উঠব বসবো না। এই শয়তানি যাতে করে অন্তরে মানুষ মুসলিমের না থাকে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে অহংকারকে এর মাধ্যমে। হতে পারে কোনো ছেলে খুব শিক্ষিত হয়েছে, আইবিএ, এমএ, পিএইচডি, ডক্টর হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, হ্যাঁ, বাবা হয়তো চাষি, বাবা চাষি, বাড়ির গার্জেন কে? বাবা। তাহলে এই ছেলের অহংকার হতে পারে যে আমি আজকে ডাক্তার, আমি আজকে ইঞ্জিনিয়ার, আমি আজকে এত শিক্ষিত, আমি এতগুলি ভাষা জানি, বা হয়তো ইসলামিক লাইনে পড়াশোনা করে খুব বড় আলেম হয়ে গেছে, কিন্তু বাবাও শিক্ষিত চাষি। মনে অহংকার আসতে পারে, শয়তান ঢুকতে পারে যে আমি এত শিক্ষিত হওয়ার পরে, এত বড় আলেম হওয়ার পরে চাষি বাবার কথা শুনবো না। জি, এই তরবিয়ত দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আপনি যতই শিক্ষিত হয়ে যান, যতই পোস্টার মালিক হয়ে যান, হ্যাঁ, কিন্তু আপনার নেতাকে আপনার বাড়িতে যতদিন আব্বা বেঁচে আছেন, আব্বা বয়সের দিক দিয়ে ছোট হোক অথবা শিক্ষার দিক দিয়ে ছোট হোক, মান সম্মানের দিক দিয়ে ছোট হোক, কিন্তু নেতা আপনার, হ্যাঁ, মালিক আপনার। এই তরবিয়ত দেওয়ার জন্য সাহাবাই কেরামদেরকে 18 বছরের যুবককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির, জিহাদের আমির বানিয়ে দিয়ে সেনাপতি বানিয়ে দিয়ে বলেন যাও, তোমরা যাও। মদিনা থেকে বেরিয়েছেন মাত্র জোরফ নামক স্থান, জোরফ এখন মদিনার মধ্যে, মসজিদ নবী থেকে মাত্র 8-10 কিলোমিটার দূরে,
এখন মদিনা শহরের মধ্যেই এ জোরফে পৌঁছেছেন নবী সাল্লাম সেই সময় অসুস্থ ছিলেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খবর পৌঁছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, বিদায় নিলেন, থেমে গেলেন যে না নবী সাল্লামের জানাজা নবী সাল্লামের দাফন না হবেন আর যাচ্ছি না, যাবো আল্লাহ রসুলের আদেশ পালন করতে হবে, কিন্তু না এখন যাচ্ছি না, থেমে গেলেন 8-10 কিলোমিটার যাওয়ার পরে। ওখানে কি আদেশ আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, যিনি খলিফা হবেন তার স্থলাভিষিক্ত হবেন, তার পক্ষ থেকে কি আদেশ নিষেধ আসে না আসে, নতুন কোনো আদেশ আসতে পারে যে না আর যেতে হবে না বা ভালো কি মন্দ অন্য কিছু হইতে পারে, থেমে গেলেন ওখানে। তো যাই হোক, প্রাসঙ্গিক বললাম ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কথা, অত্যন্ত ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি ভালোবাসতেন পার্থিব কোনো উদ্দেশ্য নাই, তার যোগ্যতার কারণে, ঠিক কিনা, তার যোগ্যতার কারণে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের পিঠে পেছনে চাপালেন, রদিফ ও আর দাফা ওসামা খালফাহু, নবী করিম তার পিছনে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপিয়ে নিলেন। ওলামারা বলেছেন যে এই যে ওসামা রাদিয়াল্লাহু তাআলা ওটের পেছনে চাপালেন, এতে নবী করিম সাল্লামের বিনয় প্রকাশ পায়, তাওয়াজু খাকসারি, খাকসারি বোঝেন নমনীয়তা, নিজেকে বড় না মনে করা, নিজেকে সবসময় সাধারণ মানুষ মনে করা, এটি হচ্ছে একটি ইসলামিক আদব, যার মধ্যে তাওয়াজও রয়েছে, যার মধ্যে রয়েছে বিনয়ী হওয়া, যার মধ্যে রয়েছে নমনীয়তা, সে ব্যক্তির অন্তরে কোনোদিন অহংকার আসতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উটের পিছনে, অথচ তিনি সাইয়্যিদুল আলামিন, সারা বিশ্ব জাহানের তিনি নেতা, হ্যাঁ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি, একজন 18 বছর যুবককে তার উটের পিছনে চাপাচ্ছেন, এতে তার নমনীয়তা প্রকাশ পায়, শেখানো হয়েছে এই আদব, শেখানো হয়েছে নমনীয়তার আদব। আপনি যদি সাইকেলে চাপবেন বা মোটর সাইকেলে চাপবেন আর যদি পিছনে একজনকে চাপান, আপনি বিরাট একজন ব্যক্তিত্ব, খুব শিক্ষিত মানুষ, আর একজন সাধারণ ছেলেকে 17-18 বছর ছেলেকে চাপান, তার একটু নমনীয়তা প্রকাশ পায় না, নমনীয়তা প্রকাশ পায়। আর অহংকার, হ্যাঁ আমি আবার কাউকে আমার গাড়িতে উঠাবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অন্তর থেকে অহংকারকে ধ্বংস করেছেন, কারণ অহংকার মানুষকে ধ্বংস করে, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না, বরং অহংকারীকে আল্লাহ ধ্বংস করেন, কারণ ফিরাউন আবু জাহাল আবু লাহাব এরা সব অহংকারী ছিল, তাই আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ওয়াদাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ শানাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ানা হলেন আরাফা থেকে মুজদালিফার উদ্দেশ্যে, সেই সময় উস্ত্রি খুব দ্রুত চলার চেষ্টা করছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উস্ত্রির লাগামটিকে ধরে এমন টান দিয়ে ধরেছিলেন যে মুখটা ফিরে গিয়ে কোথায় লাগছিল, বলছেন হাত্তা ইন্না রাসাহা লা ইউসিবু মাউরিকা রাহলিহি, উটের মাথাটি যদি খুব জোরে টান দেন তাহলে কি হবে, মুড়ে যাবে না, মুড়ে গিয়ে যে উটের পিঠের ওপর বসার জন্য যে জায়গাটা তৈরি করা থাকে সেখানে গিয়ে লাগছিল, হ্যাঁ হাউদা, সেখানে গিয়ে লাগছিল, গরু ছাগলকে ধরে টান দিয়ে দেখবেন আর সামনের দিকে টান দিচ্ছে, আপনি বেশি টান দেন তাহলে কি হবে, মুখটা মুড়ে গিয়ে পিছন দিকে হয়ে যাবে না, এইরকম টেনে থাকছিলেন যাতে করে বেশি জোরে না চলে, যদি দ্রুত বেগে সওয়ারি চলে তো হতে পারে কারো উপরে চেপে যেতে পারে, কাউকে ধাক্কা লাগতে পারে ভিড় ভাড়ের মধ্যে, সেজন্য ধীর স্থিরতার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন বা চলছিলেন। ওয়াইয়াকুলু বিয়াদিহিল ইউমনা, এবং ডান হাতে তিনি ইশারা করে বলছিলেন আইয়ুহান্নাস, হে মানব সকল, আইয়ুহান্নাস, হে মানব সকল, আস-সাকিনাতু আস-সাকিনা, ধীর স্থিরতার সাথে, ধীর স্থিরতার সাথে, শান্তভাবে তোমরা চলো, সাকিনা, ইতমিনানের সাথে, শান্তির সাথে তোমরা চলো। কুল্লামা আতা হাবলাম মিনাল হেবাল আর খালাহা কালিলান, যখন দেখতেন যে না প্রশস্ত রাস্তা, রাস্তা অনেক চওড়া, অনেক জায়গা রয়েছে, তখন তার রোড রাস্তা ছিল না বা সমতল রাস্তা করা ছিল না, কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সংকীর্ণ, পাহাড় একবারে এসে দুই দিক থেকে এসে কাছাকাছি হয়ে গেছে, সংকীর্ণ জায়গায় অনেক লোক যাচ্ছে, তাহলে সেখানে চাপাচাপি শুরু হয়ে যাবে, তাই নবী করিম যখন থেকে সংকীর্ণ জায়গা, প্রায় জায়গায় সংকীর্ণ জায়গা আরাফা থেকে মুজদালিফা আসতে, তখন ট্রেনে ধরে থাকতেন সওয়ারিকে, উস্ত্রির লাগামকে, আর যখন দেখতেন যে একটু কোষাদা প্রশস্ত জায়গা আছে তখন ছেড়ে দিতেন, আর খালাহা কালিলান, একটু ছেড়ে দিতেন লাগামটিকে, একটু ঢিলা করে দিতেন, হাত তা তাস আদা
আর উঁচু জায়গা, উঁচু জায়গা পাহাড়ের উপরে চড়বে তখন একটু ঢিল ঢিল করে দিতেন, যাতে করে সওয়ারির উপরে উঠতে সুবিধা হয়। হাত্তা আতাল মুজদালিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা এসে উপস্থিত হলেন। মুজদালিফা এসে কি কাজ করলেন, করণীয় কি? ফাসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা বি আযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন। মুজদালিফা এসে মাগরিব এবং ইশা পড়লেন এক আজানে, ওয়া ইকামাতাইন এবং দুই ইকামতে। এই দুই ওয়াক্তকে যে জমা করা হয় এই জমাকে বলে জমা তাখির, কারণ বিলম্ব তো হয়ে গেল। মিনা আরাফা থেকে মুজদালিফা আসতে বিলম্ব তো হয়ে গেল, এ হচ্ছে জমা তাখির। তাহলে বিলম্ব করে একত্রিত করা, মাগরিবের নামাজ তিন রাকাত, এশার নামাজ দুই রাকাত, কারণ কসর এর সাথে। ওয়ালাম ইউসাববিহ বাইনাহুমা শাইয়ান, মাগরিবের তো সুন্নাত আছে, এখানে কি সুন্নাত পড়া যাবে? এশার সুন্নাত না। ওয়ালাম ইউসাববিহ বাইনাহুমা শাইয়ান, এই দুই নামাজের মাঝখানে কোন রকমের নফল নামাজ পড়লেন না বা সুন্নাত নামাজ পড়লেন না, বাস ফরজ নামাজ তিন রাকাত আর দুই রাকাত নামাজ পড়লেন। মুজদালিফা এসে এ করলেন। আচ্ছা, মুজদালিফা আসতে গিয়ে আজকাল বিশেষ করে ভিড়ের কালে লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক সময় অর্ধেক রাতের বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? রাস্তাতে অর্ধেক রাতের বেশি হয়ে গেল, কেন? এশার নামাজের শেষ অক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত, এখন মুজদালিফা হয়তো পৌঁছিতেই পারলেন না, রাত এগারোটা হয়ে, সাড়ে এগারোটা হয়ে গেল রাস্তাতে। তাহলে কি করতে হবে? যেখানে দেখবেন যে রাস্তায় এখন অর্ধেক রাত হয়ে যাচ্ছে অর্থাৎ এশার অক্ত চলে যাচ্ছে, তখন রাস্তাতেই এশা মাগরিব এশা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তখন আপনি কোথায় আসবেন? মুজদালিফা আসবেন, কারণ মুজদালিফা এসে মাগরিব এশা পড়া এটি হচ্ছে সুন্নত কাজ। দুই অক্ত জমা করা এটি হচ্ছে সুন্নত কাজ, মুজদালিফায় রাত কাটানো, রাত যাপন করা এটি হচ্ছে ওয়াজিব। নামাজ পড়া ওয়াজিব নয়, নামাজের অক্ত চলে গেলে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া এটি হচ্ছে ফরজ। ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, হয়তো রাত দুটো তিনটা বেজে যাচ্ছে, মাগরিবে পড়েনি এশা পড়েনি, ওই আশা করা আছে কখন এতে পৌঁছিব, মুজদালিফা পৌঁছিব, তারপর ওখানে গিয়ে মাগরিব এশা পড়ব, না গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তারপরে কি করলেন? মাগরিব পড়া হলো, এশা পড়া হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালাল ফাজরু, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন, শুয়ে পড়লেন। তাহলে এখানে রাত কাটানো আর রাত্রে এসে ঘুমিয়ে যাওয়া এটি হচ্ছে ইবাদত, রাত যাপন করা। হাত্তা তাল আল ফাজর, কতক্ষণ শুইলেন? এমন না যে ভোর রাতে উঠে দোয়া করা শুরু করলেন, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, কারণ মোবারক জায়গা, হজের মৌসুম, মুজদালিফা এসেছি, রাতে উঠে দোয়া করি, না। কি করে? হাত্তা তাল আল ফাজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর উদয় হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে থাকলেন। ওয়াসাল্লা আল ফজর, ফজর যখন হলো, ফজর আউয়াল ওয়াক্ত হলো, তখন ফজরের নামাজ পড়লেন। হিনা তাবায়্যানা লাহু সুবহ, যখন ভোর স্পষ্ট হলো যে এখন প্রভাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে, সুবহ সাদিক হয়ে গেছে, তখন ফজরের নামাজ পড়লেন। বে আজান আউয়াল ওয়াক্তে পড়বেন, কিন্তু ওয়াক্তের আগে নয়। অনেকেই সময় হয়নি, তার আগে নামাজ পড়ে যে তাড়াতাড়ি করে যাবো, আগে ভাগে যাবো, সেই জন্য নামাজটা পড়ে না। নামাজ সময়ের পূর্বে নামাজ হবে না, সময়ের পূর্বে কোথাও নামাজ হবে না। জোহরের সময় হয়নি, দশটার সময় জোহর পড়ে নেবেন, মাগরিবের সময় হয়নি, মাগরিব পড়ে নেবেন, আসর সময় হয়নি, আসর পড়ে নেবেন। তবে যেখানে জমা করার কথা আছে জোহর আসর, সেটি আলাদা কথা। হ্যাঁ, ফজরকে তার অন্য নামাজের সাথে জমা করা যায় না, যাই কি মাগরিবকে কারোর সাথে জমা করা যায় না। সময়ের পূর্বে নামাজ পড়বে, নামাজ হবে না। তারপরে নামাজ পড়লেন, এই নামাজে আজান দিলেন, একামত, আজান দেওয়া হলো, বি আজানিন ওয়া ইকামাতিন, আজান একামত দিয়ে নামাজ। সুম্মা রাকিবাল কাসওয়া, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাসওয়া নামক উষ্ট্রীর উপর সওয়ার হলেন। গত সপ্তাহে বলেছি যে কাসওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, সওয়ারের নাম ছিল, উষ্ট্রীর নাম ছিল। হাত্তা আতাল মাশআরুল হারাম, নামাজ পড়ে হয়ে গেল, তখন মাশআরুল হারামে আসলেন। মাশআরুল হারাম, ওখানে একটি পাহাড়ের নাম বলা হয়েছে, মুজদালিফার একটি অংশ, আর কিছু আলমার বলেছেন যে একটি পাহাড়, ছোট্ট পাহাড়, সেই পাহাড়, পাহাড়টির নাম। সেই পাহাড়ে এসে যদি দোয়া করেন এটি উত্তম, কিন্তু সবার পক্ষে সম্ভব না, ওখানে বেশি আরো ভিড় থাকে, সেজন্য যে কোনো জায়গায় দোয়া করবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশআরুল হারামে এসে দোয়া করলেন, যাতে করে কোরআনের আয়াতের বাস্তবায়ন হয়, আয়াতের প্রতি আমল হয়। আল্লাহ কোরআনে কি বলেছেন? ফায়জা আফাদতুম মিন আরাফাতিন, তোমরা যখন আরাফা থেকে ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির আজকার করো, মাশআরুল হারামের নিকটে, ইনদাল মাশআরিল হারাম। এই মাশআরুল হারাম ছোট্ট একটি পাহাড়ের নাম, মুজদালিফায়। এখানে এসে কি করলেন? ফজর নামাজ আগে পড়ে নিয়েছেন, ফাস্তাকবালুল কিবলা, কিবলামুখী হলেন,
ফাদাহু, তারপর আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াকাব্বারা এবং তাকবীর পাঠ করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করলেন, ওয়াহাল্লাল্লাহু তাহলিল পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহু আল হামদ, ওয়াহাদাহু তাওহীদের কালিমা উচ্চারণ করলেন, অর্থাৎ ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহু আল হামদ ওয়া ইয়াউমি ইয়ুমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইত্যাদি। ফালাম ইয়াজাল ওয়াকিফান, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কি করলেন, দোয়া করতে থাকলেন। দেখেন দোয়াগুলিতে খেয়াল করেছেন, সমস্ত দোয়াগুলিতে কিবলামুখী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কিবলামুখী হয়ে, তাহলে কিবলামুখী হয়ে দোয়া করতে হবে। আমাদের দেশের মানুষরা যখন কবর জিয়ার করতে যায় তখন কবরকে চারিদিক থেকে এনে, হ্যাঁ কবরে নেকি পৌঁছাইতে পারবে না, চারিদিক থেকে এনে যাবে কোথায় নেকি, চারিদিক থেকে ঘিরে দোয়া করবে, দোয়া যাবে কোথায়, দোয়া কবরে পৌঁছিয়ে ছাড়বে। এটা বিদাতি তরিকা, সন্ন্যত তরিকা হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা, কিবলামুখী হয়ে দোয়া করা। হাত্তা আসফারা জিদ্দান, অত্যন্ত ফর্সা হয়ে গেল, জোনাক হয়ে গেল, ফর্সা হয়ে গেল। তারপরে ফাদাফা কাবুল আন্তাতুল আসাম, সূর্য উদয় হওয়ার পূর্বেই বেরিয়ে পড়লেন, কার উদ্দেশ্যে, এখন মিনার উদ্দেশ্যে, ওখান থেকে মিনা আসতে হবে, কারণ জামরায় পাথর মারতে হবে, জামরায় আকাবা বা জামরায় কুবরা বড় জামরাকে। যারা সুস্থ সবল তাদের জন্য এই হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমল করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদেরকে, মহিলারা দুর্বল, শিশুরা দুর্বল, বৃদ্ধ বৃদ্ধারা দুর্বল, হ্যাঁ তারপর এই দুর্বলদের দেখাশোনার জন্য যে সব সবলরা রয়েছে, দুর্বলদের মহিলাদের মাহরাম, হ্যাঁ শিশুদের দেখাশোনা করার জন্য যে সব গার্জেন আছে এরা, বৃদ্ধদের সাথে যারা সহযোগিতা, ধরেন বৃদ্ধ বাবা এসছে ওর সাথে আপনি আছেন, আপনি তো সবল, তাহলে আপনি আপনি কি এই ছাড় পাবেন না, ছাড় পাবেন। তো এই দুর্বলদের হুকুম কি, দুর্বলদের হুকুম হচ্ছে যে অর্ধেক রাত পর্যন্ত মুজদালিফাতে থাকলেই চলবে, মুজদালিফা অর্ধেক রাত কাটালো বাস যথেষ্ট। যখন অর্ধেক রাত হয়ে গেছে, রাত 11:30 হয়ে গেছে, 11:30 11:30 হলে অর্ধেক রাত প্রায় হয়ে যায়, রাতকে আপনি ভাগ করেন মাগরিব থেকে নিয়ে ফজর আজান পর্যন্ত, এটি হচ্ছে রাত, সূর্য ওঠা পর্যন্ত নয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ভাগ করেন, ভাগ করে দেখেন যে হয়তো 11:30 থেকে 11:30 হবে, 11:30 হয়ে গেছে, তারপরে আপনি বেরিয়ে যেতে পারেন। আপনি সবল কিন্তু আপনার বাবা দুর্বল, সুতরাং আপনি আপনার বাবার সাথে এই ছাড়টি হাসিল করে নিতে পারবেন। হ্যাঁ পরিবার আছে, মা আছে, বাচ্চারা শিশুরা আছে, তাদেরকে নিয়ে যদি দেরি করে আপনি ফজর পর বেরোন তো অনেক ভিড়ে পড়ে যাবেন আপনি, আর ফজর পর গিয়ে সরাসরি অ্যাক্সিডেন্ট, সরাসরি গিয়ে পাথর মারতে যায়, আর পাথর মারতে গিয়ে বেশিরভাগ যে অ্যাক্সিডেন্টগুলি হয় মারা যায় সকাল 8:00 থেকে শুরু করে 10:30 মধ্যে, যতগুলি ঘটনা পাথর মারতে গিয়ে হয়েছে এই গত বছর হয়েছে, বহু লাশ পড়ে গেছে, চাপা চাপিতে আর এদিকও না ওইদিকও যেতে পারে না, উফ আল্লাহু আকবার, রুহ বেরিয়ে গেছে চাপা চাপিতে, দাঁড়িয়ে থেকে রুহ বেরিয়ে গেছে, আল্লাহু আকবার। কেন যাবেন যদি এ সম্পর্কে কিছু নলেজ নিয়ে যেতেন, হজে যাবেন শিখে, শিখতে আসেন না তো কোথেকে হবে, এগুলি এগুলি আপনার দুনিয়ার গরজ শিখা, এগুলি শরীয়ত নাই, শরীয়ত শিখতে আসেন না, সেজন্য দুনিয়াও শিখতে পারেন না, সবাই হইচই করে যাচ্ছেন, আপনিও হইচই করে যাচ্ছেন, কিন্তু জানেন না যে এই সময়টি সকাল 8:00 থেকে শুরু করে 10:30 পর্যন্ত এই সময়টি হচ্ছে সুফিয়ার সময়। যত জাহেল মূর্খ যারা মাসলা মাসাল জানে না, মনে করে যে এখন প্রথম কাজ হচ্ছে পাথর মারা, অথচ উত্তম কাজ হচ্ছে পাথর মারা, এই সময় যদি দেখেন যে এই সময় পাথর মারতে গেলে আমার অসুবিধা হবে, আমার সাথে দুর্বলরা রয়েছে, কখনো যাবেন না, আপনি অন্য কাজগুলি করবেন, তরতিব যদি আগে পরে হয় কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই দিনের যে চার পাঁচটি কাজ আছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, কত যে জিজ্ঞাসা হয়েছে, মানে ভুল করে কে এটিকে আগে করেছে, কে ওইটিকে আগে করেছে, কে ওইটিকে আগে করেছে, আগে পরে আগে পরে অনেক রকমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ইফআল ওয়ালা হারাজ, করো অসুবিধা নেই, আগে করো পরে করো, পাঁচটি কাজ করলেই হলো, ইফআল ওয়ালা হারাজ, কথা বুঝতে পারছেন। কিন্তু সাধারণত মূর্খ মানুষেরা দিন শিখে যায় না, হজের মাসলা মাসায় শিখে যায় না, এই সতর্কতা সম্পর্কে কিছু জানে না যে কোন সময় কি করতে হয়, মাসলা মাসায় যদি জানতো যে আমার সাথে শিশুরা আছে, আমার সাথে দুর্বল মা আছে, বাবা আছে, তাহলে সে সকালবেলা কখনো সে পাথর মারতে যেত না, হয় রাত্রে চলে যেত, রাত 12:00 পরে বেরিয়ে যেত, আর ফজরের আগে আগে মেরে নিত, অথবা ফজর পরে পরে মেরে নিত, ফজর আগেও মারা যেতে পারে দুর্বলদেরকে নিয়ে, আর না হলে যেত বিকেলবেলা, দুপুর পর্যন্ত আপনি যেন না, বিকেলবেলা যান, অসুবিধে নেই, কোনো দুর্ঘটনা বিকেলবেলা হয়নি পাথর মারতে গিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ফর্সা হয়ে যাওয়ার পরে ফাদাফা কাবলা আন তাতুল আশশাম, সূর্য উদয় হওয়ার পূর্বেই
মিনার উদ্দেশ্যে রওনা হলেন। ও আরাদাফাল ফাজল ইবনে আব্বাস, এখানে করে ফাজল ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের চাচা, তার এক ছেলের নাম ছিল ফাজল। এই ফাজল বিন আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, দেখতে অত্যন্ত সুন্দর ছিল, খুব সুন্দর। যেমন মহিলারাও কেউ সুন্দরী হয় তো পুরুষও তো সুন্দর হয়, খুব সুন্দর মানুষ ছিল আর যুবক। ওয়াকানা, তাই বর্ণনাকারী বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা, ওয়াকানা রাজুলান হাসান আশার, এই ফাজল যে ছিল অত্যন্ত সুন্দর মানুষ। হাসান আশার, তার চুলগুলি অত্যন্ত সুন্দর, কেশগুলি অত্যন্ত সুন্দর, আবিয়াজ অত্যন্ত সাদা ফর্সা মানুষ, ওয়াসিমান এবং অত্যন্ত সুন্দর মানুষ দেখতে। তার সৌন্দর্য বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা। সালাম মাদাফা রাসূলুল্লাহ সাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাম তাকে উটের পেছনে সওয়ার করে নিয়ে রওনা হলেন, কিসের উদ্দেশ্যে? জামার আকবা, মেনার জন্য, মেনা যে জামার আকবা আছে তার জন্য। মাররাত বিহি যানুন ইয়াজরিনা ফাতাফিকাল ফাযল ইয়ানযুরু ইলাইহিন্না, সেই সময় আশপাশ দিয়ে কিছু যুবতী মেয়েরা যাচ্ছিল, যাদের চেহারার কিছু অংশ খোলা ছিল হয়তো, বা চেহারা খোলা ছিল হয়তো, তাদের দিকে ফাযল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাতে শুরু করেছেন। যুবক মানুষ, যুবক মানুষের এরকম হতে পারে, তাকাতে শুরু করেছে। আর ওই মহিলারাও দেখেছে এত সুন্দর যুবক, তারাও তাকাতে শুরু করেছে, দুই দিক থেকে তাকাতে শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে অন্যায় কাজে বাধা দিচ্ছেন দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কথার দ্বারা বাধা দিতেন না, হ্যাঁ কখনো কখনো হাতের দ্বারা বাধা দিতেন। তাহলে অন্যায় কাজে বাধা দেওয়ার বিভিন্ন ক্ষেত্র আছে, বিভিন্ন তরিকাও আছে, স্তর আছে, সবসময় মুখে বলতে হবে না, কখনো হাতের দ্বারা হবে, কখনো বল প্রয়োগ করা হবে, কখনো আবার মুখের দ্বারা হবে, কখনো হয়তো ঘৃণা প্রকাশ করে হবে, কখনো অসন্তুষ্টি প্রকাশ করে হবে, যেখানে যেভাবে সংশোধন করা সম্ভব, ঠিক কিনা? একজন মানুষের সংশোধনের জন্য দেখছেন আপনি যদি একটু ঘৃণা প্রকাশ করেন তাই যথেষ্ট ওর জন্য, এত ভদ্র মানুষ একটা ভুল করে যদি একটু ঘৃণা প্রকাশ করে দেন তো সংশোধন হয়ে যাবে, তাই যথেষ্ট তার জন্য। একজন লোকের জন্য হয়তো তার সাথে কথা যদি বন্ধ করে দেন তাহলে তাকে সংশোধন করার জন্য যথেষ্ট, কথাই বলবো না, তুমি এরকম অন্যায় কাজ করেছো কথাই বলবো তোমার সাথে, হতে পারে আপনার স্ত্রী এমন, যদি এক ঘন্টা কথা বন্ধ করে দেন তাহলে সব সংশোধন তার হয়ে যাবে, ভুল ভ্রান্তি, তাই না? কিন্তু মেরে হয়তো সংশোধন হবে না, কথা বন্ধ করে দিলে সংশোধন হয়ে যাবে। আবার আরেকজনের স্ত্রী আছে, কথা কেন দুই সপ্তাহ কথা বললেন না, ও বলবে না, আপনি ঘরে যেন সেও যাবে না আপনার ঘরে, তাহলে তাকে তো এরকম করে সংশোধন করা যাবে না, অন্যরকম সংশোধন করতে হবে। যেখানে যে এরকম সংশোধন সম্ভব ওই রকম ভাবে সংশোধন করতে হবে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। এই ফাযল ইবনে আব্বাস যে এই ভুলটি করছেন, তিনি যুবক মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সংশোধন করছেন বলছেন, ফাওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আলা ওয়াজহিল ফাযল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাযল ইবনে আব্বাসের চেহারাতে হাত রেখে দিয়েছেন, দেখছে তো, দেখছে ওই যুবতীগুলির দিকে চেহারাতে হাত রেখে দিয়েছেন যাতে দেখতে না পায়। এতেই বুঝবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেছেন, এটা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখে হাত দিয়ে দেখতে দিচ্ছেন না মানে জায়েজ নয়। ফাহাওয়াল আল ফাযল ওয়াজহাহু ইলা শিক্কিল আখার, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইদিকে চোখে হাত দিয়েছে, এদিক থেকে দেখতে পায় না, তখন এইদিক থেকে আরেক দিকে চেহারা ফিরিয়ে দিয়েছে দেখার জন্য। ইয়ানযুরু হাত্তা আতা বাতনা মুহাসসির, মুযদালিফা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাসসির নামক স্থানে পৌঁছলেন, মুহাসসির নামক উপত্যকায়। মুহাসসির নামক উপত্যকা কোনটি? ওই জায়গাটি যেই জায়গায় আবরাহা এবং তার সেনাদল, আবরাহা যে গভর্নর বা যে মানে রাজার পক্ষ, হাবাসী যে আবেসিনিয়ার বাদশা রাজা ছিল, সেই রাজার পক্ষ থেকে ইয়ামানের নেতা ছিল, ইয়ামান দেশের নেতা, সে রাজা ছিল না নিজে, রাজার পক্ষ থেকে রাজার আন্ডারে সে গভর্নর। বিয়াস হাবিল ফিল হস্তি বাহিনীর ঘটনা, এই হাতিতে চড়ে এসেছিল আবরাহা, আর আবরাহা অনেক হাতি নিয়ে এসেছিল, তার তো হাতি ছিল কিন্তু তার সেনাদের সাথে বহু হাতি ছিল, হাতি এখানে আসার পরে বসে গেল, আবরাহার হাতি বসে গেল আর সামনে যাবে না, আল্লাহর পক্ষ থেকে এমন এলাম হয়েছে হাতিকে, আর হাতি সামনে বাড়তে চায় না, আজাব দেখতে পাচ্ছে হাতি, যে উপায় নেই, সামনে বাড়লে আল্লাহর আজাব। হাতিকে খুব মারধর করা শুরু করলো, এই দিকে দৌড় দেয়, ওই দিকে দৌড় দেয়, পিছন দিকে দৌড়ে ইয়ামানের দিকে করতন দৌড় দেয়, কিন্তু মক্কার দিকে আর বাড়তে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আবরাহা এবং তার সেনা দলকে সবকে ধ্বংস করেছিল, কোন বছরে? যেই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, আল্লাহ হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর। এই মুহাসসির, মুহাসসির অর্থাৎ ক্লান্তকারী,
এই জায়গায় এসে হাতি এমন ক্লান্ত হয়েছিল আল্লাহর পক্ষ থেকে ক্লান্ত, আর উঠতে পারছে না। হাতি গড়াগড়ি করছে কিন্তু উঠতে চাইছে না, সামনে বাড়তে চাইছে না। এই জায়গার নাম হচ্ছে মুহাসসির, এই জায়গায় অবস্থান করা নিষেধ। এই জায়গা দিয়ে অতিক্রম করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করে অতিক্রম করেছেন এবং সাহাবীদেরকে বলেছেন তাড়াতাড়ি অতিক্রম করো, কারণ এটি হচ্ছে আজাবের জায়গা, এখানে আল্লাহর আজাব নেমেছিল। এখন পর্যন্ত ভালো করে লক্ষ্য করে দেখবেন, মেনার যে তাঁবুগুলি রয়েছে, মেনার তাঁবু শেষ হচ্ছে, তারপর আবার মুজদালিফা এক্সটেনশন করে যে মেনা বাড়ানো হয়েছে আজকাল, তাতেও তাঁবু আছে কিন্তু মধ্যখানে ফাঁকা জায়গা আছে, তাঁবু নেই। যেখানে টিন শেডটা শেষ হয়ে গেল, টিন শেড শেষ হওয়ার পরে ফাঁকা জায়গা বেশ কিছুটা আছে, ওখানে তাঁবু টাবু নেই। ওই জায়গাটি হচ্ছে আজাব নাজিল হওয়ার জায়গা, এ হস্তি বাহিনী ধ্বংস হওয়ার, আবরাহা ধ্বংস হওয়ার জায়গা। এর নাম হচ্ছে ওয়াদি মুহাসসির বা বাতনে মুহাসসির। ফাহাররাকা কালিলান, নবী করিম একটু দ্রুত চললেন ওই জায়গায়, দ্রুত চললেন। সুম্মা সালাকা তারিকাল উস্তা, তারপরে মধ্যম রাস্তাটি ধরলেন মেনা আসার জন্য, কারণ মধ্যম রাস্তাটি সরাসরি জামরাতে পৌঁছাবে। বাম দিকে যে রাস্তাগুলি আছে পাহাড়ের দিকে চলে যাবে, ডান দিকে রাস্তাগুলি করে অন্যদিকে চলে যাবে, হয়তো কুরবানি গাজের গাছ ওই দিকে চলে যাবে হয়তো, কিন্তু মধ্যবর্তী রাস্তা যদি ধরেন তাহলে সরাসরি পৌঁছিবেন কোথায়, জামরাতে। আল্লাতি তাখরুজু আলাল জামারাতিল কুবরা, যেটি বড় জামরায় পৌঁছাবে। হাত্তা আতাল জামরা আল্লাতি ইনদা শাজারা, ওখানে একটি গাছ ছিল, এখন গাছ নেই। এই গাছের কথা জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই গাছের কাছে যে জামরা আছে অর্থাৎ বড় জামরা, সেই জামরায় কুবরায় পৌঁছিলেন। ফারামাহা বিসাবে হাসায়াতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে সাতটি কঙ্কর নিক্ষেপ করলেন। এখানে একটি প্রশ্ন, এই কঙ্কর নিলেন কোথা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আজকালকার অধিকাংশ মানুষ কঙ্কর নেয় মুজদালিফা থেকে, আর অনেকেই নামাজ পড়ে না এসে আগে কঙ্কর খোঁজা শুরু করে, প্রথম এসে মুজদালিফায় তলাশ করে কোথায় পাথর পাবো, কোথায় কঙ্কর পাবো, এই কুড়াকুড়ি চলছে, হয়তো নামাজও পড়েনি। আর অনেকে আছে নামাজ টামাজ পড়ে আর ঘুম দেওয়া অনেক, কি পড়লেন, শুনলেন নবী সাল্লাম নামাজ পড়ে শুয়ে পড়েছেন, না শুয়ে শুয়ে নেই, প্রথম চিন্তা কঙ্করে যে কালকে মারতে হবে তো আজকে রাত্রে নিতে হবে, না কোথাও দেখলেন, দেখলেন কি হাদিসে, সহিহ মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাম না এখানে নিজে কঙ্কর নিলেন, না কোনো সাহাবীকে বললেন যে এখান থেকে কঙ্কর তোমরা কুড়িয়ে নাও, কারণ সকালে গিয়ে জামারাতে মারতে হবে। তাহলে কঙ্কর নিয়েছেন কোথায়, হাদিসটি শুনে, অন্য হাদিস আছে মুসলিম শরীফের হাদিসে নেই, হাদিস আছে ইবনে মাজায়, হাদিস আছে মুসনাদে আহমদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কঙ্কর নিতে বলেছিলেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস এই ফাজল বিন আব্বাসের ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাদাতাল আকাবা, এই আকাবায় জামরায় আকাবায় পাথর মারার দিনের সকালে, সকালবেলা, তাহলে সকালবেলা মানে ফজরে তো তিনি ছেড়ে দিয়ে চলে এসেছেন মুজদালিফা, মুজদালিফায় কঙ্কর নিতে বলেননি, মহাসের উপত্যকা পার করে চলে আসলেন। মেনায় আসার পরে একেবারে যখন পৌঁছে গেলেন জামরার কাছে, জামরার কাছে পৌঁছে গিয়ে আশেপাশে সেখানে এসে বলেছিলেন, কি বলেছিলেন, ওয়াহু আলা নাকাতেহি, উষ্ঠীর উপরে নবী সাল্লাম চেপেছিলেন আর বলেন, উল কোতলি হাসান, আমার জন্য কয়েকটি কঙ্কর নাও, সাতটি কঙ্কর নিয়েছিলেন মাত্র, সেই দিনে সাতটি মারতে শুধু সাতটি নিতে বলেছিলেন। ফালাকাতুল্লাহু সাবা হাসায়া, দেখেন আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাত্র কয়টি কঙ্কর নিলাম, সাবা, সাতটি কঙ্কর। আর আমাদের দেশের ভারত, বাংলাদেশ, উপমহাদেশের পাকিস্তান, এসব দেশের মানুষরা, অনেক জাহেলি মূর্খরা কি করে, মুজদালিফা থেকে চার দিনের কঙ্কর নেয় সত্তরটি, 10 তারিখের 7, আর তার 11, 12, 13, 21, 21 করে 63, 70টি কঙ্কর মুজদালিফা থেকে বয়ে নিয়ে আসে কাঁধের উপরে। আর অনেকে বিদাত করে কিসের ধয়, এবার ওটিকে ধুয়ে পরিষ্কার করে, সাতটি কঙ্কর নেন, হন্না হাসাল কাজ ফাজা আলাই আনফজ হন্না ফিকা ফি আকুল আমসালা হা ওলাই ফারমু, নবী সাল বলেন এই রকম কঙ্কর দিয়ে তোমরা মারবে। সে কঙ্কর ছিল যে বুটের দানা, হ্যাঁ বুট বুঝেন তো, না বুঝেন না, চলা বুটের দানার চাইতে একটু বড়, ওলামারা বলেছেন সেটি খেজুরের, খেজুরের বীজ তো দেখেছেন, খেজুরের বীজের মতো যদি হয় তো ভালো, বুটের দানা চাইতে একটু বড় যদি হয় তাহলে খেজুরের দানা চাইতে বড় নয়, খেজুর, খেজুরের বীজ চাইতে বড় নয়। তুম্মা কালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইয়াকুম আল গুলু ফিদ্দিন, ধর্মীয় ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করবে না, বড় বড় পাথর নিয়ে মারবে না, শয়তানকে মারছি, জুতো স্যান্ডেল দিয়ে মারবে না তোমরা, হ্যাঁ লাঠি দিয়ে মারবে না, ইট পাটকেল দিয়ে মারবে না, ইয়া আইয়ুহান নাস, ইয়াকুম আল গুলু ফিদ্দিন, ধর্মীয় ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করবে না, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের মানুষদেরকে, পূর্বের জাতিদেরকে, পূর্বের উম্মতদেরকে দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে বাড়াবাড়ির জন্য ধ্বংস করা হয়েছে, সীমা লঙ্ঘনের জন্য বাড়াবাড়ি করবে না, যতটুকু আছে ততটুকু আমল করবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক সাহাবিয়া যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ইয়ারমি জামারাতাল আকাবা, জামারা আকবার পাথমার ছিলেন, মিন বাতনিল ওয়াদি, বাতনুল ওয়াদি থেকে ইয়াউমুন নাহর কুরবানি দিন ওয়া হুয়া ইয়াকুল, এবং বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, লা ইয়াকতুল বাদুকুম বাদা, তোমাদের একে অপরকে যেন হত্যা না করে, বড় পাথর দিয়ে যদি মারেন আর কারো মাথায় যদি লেগে যায়, কারো নাজুক স্থানে যদি লেগে যায় তো মরে যাবে না, নাকে চোখে লাগলে ফেটে যাবে না, ওয়ালা ইউসিবু বাদুকুম বাদান, আর তোমাদের একে অপরকে যাতে করে আহত না করে, জখম না করে দেই, ওয়া ইযা রাআম রামাইতুমুল জামরা ফারমুহা বিমিসলি হাযাল হাসাল খাযাস, তোমরা যখন জামরায় পাথর মারবে তখন ছোট ছোট পাথর দিয়ে মারবে, ফারামা বি সাবইন, সাতটি পাথর মারে, ওয়ালাম ইয়াকিফ, আর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন না, 10 তারিখে তার পাথর মারার পরে সেখানে অবস্থান করেননি বা দোয়া করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল যে পাথর নিতে হবে রাস্তায় যে কোনো জায়গা থেকে নিয়ে নেন, যখন সকালবেলা মুজদালিফা ছেড়ে মিনার উদ্দেশ্যে রওনা হলেন যে এখন পাথর মারতে যাচ্ছি, তখন আজকে সাতটি মারবে, সাতটি পাথর রাস্তায় যে কোনো জায়গা থেকে নিয়ে নেন, যেখানে পান নিয়ে নেন, শুধু যেগুলি মারা হচ্ছে পড়ছে সেগুলি নেবেন না, হাউজে যেগুলি পড়ছে সেগুলি নেবেন না, কারণ ওগুলি ইউজ করা হয়েছে ওখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাজ তাহলে কি করলেন, 10 তারিখে জামারায় পাথর মারলেন, সাতটি পাথর মারলেন, সুম্মান সারাফা, ফিরে আসলেন এলাল মানহার, কুরবানি গাহের দিকে, কুরবানি করার জায়গা যেখানে কুরবান গাহ সেখানে ফিরে আসলেন, ফানাহারা সালাসা ওয়া সিত্তিনা বিয়াদিহি, নিজ মোবারক হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটি কুরবানি করলেন, সালাসা ওয়া সিত্তিন, 63টি উট কুরবানি করলেন, 63টি উট কুরবানি করলেন, 100টির মধ্যে 63 নবী সাল্লাল্লাহু আলাইহি করলেন, বাকি থাকে কতটি, তাহলে এই 37 বা 37, এই 37টি উট কুরবানি করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা আতা আলিয়ান, তারপরে আলীকে দিয়ে দিলেন যে ফানাহারা মাগাবারা, অবশিষ্ট যে উটটি ছিল 100টির মধ্যে অর্থাৎ 37টি সেগুলিকে নাহর করার অর্থাৎ কুরবানি করার আদেশ করলেন যে তুমি এগুলি কুরবানি করো, ও আশরা কাহু ফি হাদিয়াহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার 100টি উটের মধ্যে শরীক করে দিলেন, মানে 100টি একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আলী রাদিয়াল্লাহু আলাদা আর কোনো উট নেই, আর তিনি তার একজন পরিবারের সদস্যের মতো তার মধ্যে শরীক করলেন যে তোমারও কিছু কিছু কুরবানি তোমারও হলো কিছু আমারও হলো, একটি উটে যখন সর্বনিম্ন 7 জন অংশ নিতে পারে, পারে কিনা, অংশ নিতে পারে, সুতরাং 1টি 2টি 10টি 20টি বা 37টি যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেওয়া হয় তো অসুবিধা কিছু নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীক করলেন, সুম্মা আমারা মিন কুল্লি বাদানাতিন বে বাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি উট থেকে কিছু কিছু গোস্তের অংশ নিতে বললেন, কিছু কিছু গোস্তের অংশ নিতে বললেন, তার বোঝা গেল যে নিজের কুরবানির পশু থেকে যদি সম্ভব হয় কিছু অংশ খান, কিছু অংশ নিজে খান, বাকি অংশ গরিব মিসকিনকে বিতরণ করে যদি সম্ভব হয়। তাহলে ফাজওয়েলা ফিকিদের পাত্রে রাখা হলো, ফাতুবেখা, তারপর গোস্ত পাকানো হলো, ফাআকালা মিন লাহমিহা ওয়া শারিবা মিন মারাকিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনেই কিছু গোস্ত খেলেন, আর কি খেলেন, মারাক, মারাক বুঝেন, হ্যাঁ মারাক, ঝোল, ঝোল, গোস্তের ঝোল, তাহলে বোঝা গেল যে গোস্তের ঝোল করাও সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোস্তের ঝোলও খেলেন, সুম্মা রাকিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ার হলেন মক্কার উদ্দেশ্যে, 2টি কাজ হয়ে গেছে তাই না, কি হলো, পাথর মারা হলো, বড় জামারাই কুরবানি করা হলো, মক্কার উদ্দেশ্যে রওনা হলেন, ফাফাযা ইলাল বাইত ফাসাল্লা বিমাক্কাত যোহরা, এখানে তৃতীয় কাজটি মুসলিম শরীফের রিওয়ায়েত, না অন্য হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কুরবানি করার পরে মাথা মুন্ডন করলেন, আর প্রথম ডান দিক দিলেন, তাহলে ডান দিক থেকে প্রথম মাথা মুন্ডন শুরু করা এটি হচ্ছে সুন্নাত তরিকা, ডান দিকের মাথা মুন্ডন করা হলো, তারপরে বাম দিকের মাথা মুন্ডন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল বরকতময়, সেজন্য সাহাবায়ে কেরামরা চুলগুলিকে কেশ মোবারককে নিয়ে নিয়েছিলেন এবং সেগুলি থেকে বরকত হাসিল করতেন, এছাড়া কোনো ব্যক্তি থেকে বরকত হাসিল করার কোনো প্রমাণ নেই, জায়েজ নাই, সুতরাং আমাদের দেশে ভারত উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে যে পীর মুরিদির ব্যবসা থাকার কারণে পীরদের উজুর পানি পাধোয়া পানি, হ্যাঁ, আর পীরদের জানি না কত কি, এমনকি আমাদের এক সিলেটি ভাই তো বলেছে যে সিলেটি এক পীর আছে ফুলতলি পীর না কোনতলি পীর, ওই পীরের নাকি পান জর্দা দেওয়া হারাম, পান খায় জর্দা খাওয়া হারাম, মনে রাখবেন, জানেন না, জর্দা তামাক থেকে তৈরি আর তামাক জাতীয় যত কিছু আছে হারাম,
তামাক থেকে জর্দাই তৈরি হোক আর গুল তৈরি হোক আর বিড়ি হোক আর সিগারেট হোক আর ওই হুক্কা হোক আর কলকি হোক। হ্যাঁ, হুক্কা আর কলকি ছোটকালে দেখেছি, এখানে তো হুক্কা খেতে দেখতেই পাচ্ছেন, আর ছোটকালে হিন্দুদেরকে দেখতাম হুক্কা কলকি, আর ভাবতাম যেগুলি হিন্দুরাই খায় মনে হয়, এখানে এসে দেখলাম যে ফাসেক মুসলিমও খায়, ফাসেক মুসলিমও হুক্কা খায়। তো কথা হচ্ছে যে হুক্কা খাওয়ার জর্দা খায় একই সমান, কিন্তু ভদ্রতার সাথে পানি দিয়ে যখন জর্দা খাচ্ছেন তখন মৌলভি হুজুররাও খাচ্ছেন বাংলাদেশে, তাই না, পীররাও খাচ্ছে না, ভদ্রতার সাথে খান আর অভদ্রতার সাথে খান, হারাম, তামাক জাতীয় সবকিছুই হারাম। হ্যাঁ, ওই পান খায়, পাচার পাচার করে পান খাচ্ছে আর পানের পিক ফেলছে আর মুরিদরা সামনে বসে থাকে বলছে নিয়ে আর মেখে গায়ে মুখে মাখে, মুরিদরা এই সিলেটি পীরের কথা বলছি। আর সেই ভাই এখানে আসে, যদি কেউ যদি জানতে চান তার কাছ থেকে তো টেলিফোন নম্বর দিয়ে দেবো আপনাদেরকে। এ হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানে পীর মরিদের ব্যবসার অবস্থা, না কোন মানুষ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আল্লাহর কোন নেক ওয়ালি নবীর পরে কেউ থাকে উম্মতে তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, প্রথম খলিফা, তাই কিনা, যিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে দুঃখে সুখে সবকিছুতে প্রথম স্থান যাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই উম্মতে, তার চাইতে বড় ওলি আর কেউ হইতে পারে, বরকত হাসিল করা যদি থাকতো তো সাহাবাই কেন আবু বকর থেকে বরকত হাসিল করতেন, ওমর ফারুক থেকে বরকত হাসিল করতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বরকত হাসিল করতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বরকত হাসিল করতেন, ফাতিমা থেকে বরকত হাসিল করতেন, কাউ থেকে বরকত হাসিল করেছেন না। সুতরাং বিদআত, বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনাতেই মাথা মুন্ডন করিয়েছেন, মাথা মুন্ডন করিয়েছেন, তো মাথা মুন্ডন করে নিতে হয় মেনাতে, এটি হচ্ছে উত্তম। আর যদি কেউ মেনাতে সুযোগ সুবিধা না পায় মক্কা এসে করে তো অসুবিধা নেই। ফাফাজা ইলাল বাইত, চতুর্থ কাজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইতুল্লাহর তওয়াফ, বাইতুল্লাহ এসে তওয়াফে ইফাজা করলেন, ফাসাল্লা বিমাক্কাত যুহরা, কত তাড়াতাড়ি নবী সাল্লাল্লাহু এই সব কাজ সেরে নিয়েছেন যে মক্কায় জোহরে নামাজ পড়েছেন। এই হাদিস আছে যে মক্কাতেই জোহরের সময় হয়ে গিয়েছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরে নামাজ পড়েছেন। আরেকটি হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনা ফিরে এসে জোহরে নামাজ পড়েছেন। দুই হাদিসের সমন্বয় করেছেন ওলামারা এইভাবে যে সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার জোহরের নামাজ পড়েছিলেন, যখন জোহরের সময় হয়ে গেল আর মক্কাতে বহু সাহাবাই কেরামরা ছিলেন তখন সেখানে আউয়াল ওয়াক্তে জোহরের নামাজ পড়ে দিলেন, তারপরে সেখানে বিলম্ব না করে তাড়াতাড়ি, কারণ আসল ইবাদত হচ্ছে আজকে যে তওয়াফ হয়ে গেছে তখন কোথায় ফিরে আসতে হবে, মেনায় চলে আসা, মেনায় চলে আসলেন, এখানে অনেক সাহাবাই কেরাম রয়েছেন তারা জোহরের নামাজ পড়েননি, দরখাস্ত করেন ইয়া রাসূল আমাদেরকে আপনি নামাজ পড়িয়ে দেন, তখন তিনি দ্বিতীয়বার জোহরে নামাজ পড়িয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার নামাজ হলো নফল নামাজ, একজন মানুষ একই ফরজ দুইবার পড়তে পারে, প্রথমবার হবে ফরজ আর দ্বিতীয়বার সেটি কি হয়ে যাবে, নফল হয়ে যাবে। ফাআতা বানি আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিব বংশের লোকেরা বা যুবকরা ছিল তাদের কাছে আসলেন, ইয়াসকুন আলা জামজাম, তারা জমজমের পানি বালতিতে উঠিয়ে, তখন তার এরকম ব্যবস্থা ছিল না, বালতিতে করে টেনে টেনে উঠিয়ে উঠিয়েই তো খাওয়াইতো, তো পানি তারা লোকজনকে হাজি সাহেবদেরকে পান করা ছিল এই যুবকরা, তাদের কাছে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলে এনজেউ বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের গোত্রের লোকেরা বংশের লোকেরা বা সন্তানরা, তোমরা পানি বালতিতে করে উঠাও আর হাজি সাহেবদেরকে লোকজনকে পান করাও, ফালাউলা আইয়াগলিবা কুমুন নাসু আলা সিকায়াতিকুম, যদি আমার এই আশঙ্কা না হতো যে সবাই তোমাদের কাছ থেকে বালতি কেড়ে নিয়ে পানি উঠাতে শুরু করবে, যদি আমি উঠাতে লাগি তাহলে তাহলে আমিও এক দুই বালতি উঠিয়ে মানুষকে পান করাইতাম। দেখলেন নবী করিম সাল্লামের কেমন নমনীয়তা, তাওয়াজু খাকসারি, যে আমিও বালতিতে করে পানি উঠিয়ে লোকজনকে পান করাইতাম, কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যদি এক বালতি উঠিয়ে দেন তো বাকি লোকেরা সব চেপে পড়বে ওখানে, হিড়িক পড়ে যাবে বালতিতে করে পানি উঠা, যে না আমি এই সুন্নত পালন করবো, আমি এই কাজ করবো, আমি এই কাজ করবো, তখন আর তোমাদেরকে কেউ পানি উঠাতে দেবে না, সুতরাং তোমরা পানি উঠাও আর লোকজনকে পানি পান করো, আমি এই জন্যই পানি আর বালতিতে করে কূপ থেকে উঠালাম না, লানাজা তো মাখো তোমাদের সাথে আমি পানি কূপ থেকে উঠাইতাম, ফানাওয়ালু হুদালওয়ান, নবী করিম সাল্লামকে তারা এক বালতি পানি দিল, ফাশারিবা মিনহু, নবী করিম সাল্লাম জমজমের পানি পান করলেন। এই ছিল নবী সাল্লামের বিদায় হজ সম্পর্কে হাদিস। 11 তারিখ 12 তারিখ 13 তারিখ কি করতে হবে সেই কথাগুলি এই হাদিসে আসেনি, অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ সম্পর্কে এসেছে, আর সেই কাজগুলি খুব সহজ। 11 তারিখে মাত্র 2টি কাজ, আর 11 তারিখ 10 তারিখের দিনের পর সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। এই 11 তারিখের রাত মেনাতে যাপন করা, আর 11 তারিখের দিনে জাওয়ালের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত মাথার ওপর থেকে সূর্য গড়েনি ততক্ষণ পর্যন্ত পাথর মারেননি,
কোন সাহাবী মারেননি। সুতরাং এগারো তারিখ বারো তারিখ এগারো বারো জিলহজ সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পূর্বে কেউ পাথর মারবে না, যদি কেউ পাথর মারে তাহলে যথেষ্ট হবে না, পুনরায় পাথর মারতে হবে। এই পাথর মারা হলো না, কারণ সময় এখনো আসেনি। যেমন সময়ের পূর্বে যদি কেউ নামাজ পড়ে সে নামাজ হলো না, পুনরায় নামাজ পড়তে হবে। বিলম্ব করা যেতে পারে, যেমন নামাজে প্রয়োজনে মানুষের ওজরে আপনি অসুস্থ অসুস্থ জামাতে যেতে পারছেন না, তাহলে আওয়াল ওয়াক্তেই পড়তে হবে, আওয়াল ওয়াক্তে উত্তম। কিন্তু আওয়াল ওয়াক্তে না পড়ে যদি বিলম্ব করে পড়েন জায়েজ কিনা? অসুস্থ মানুষ জামাত আপনার জন্য অজেব নাই, বা মহিলাদের জামাত অজেব নাই, কোনো কাজে কর্মে ব্যস্ত আছে, তাহলে একটু লেট করে যদি বারোটায় নামাজ হয়েছে যদি একটের সময় পড়ে তো জায়েজ, জায়েজ, কারণ সময় আছে। কিন্তু যদি মনে করে যে পাকশাকে লেগে যাবো, ব্যস্ত হয়ে যাব, তাই সাড়ে দশটায় নামাজ পড়িনি, হবে হবে না, সময়ের পূর্বে নামাজ হবে না। ঠিক তেমনি সময়ের পূর্বে কঙ্কর মারলে হবে না জামারাগুলিতে, এগারো তারিখে জওয়ালের পরে পাথর মারতে হবে। তারপরে বারো তারিখের রাত আসে, বারো তারিখের রাতও যাপন করতে হবে, তাও ওয়াজিব। তারপরে বারো তারিখের দিনে আবার জওয়ালের পরে তিনটি জামরাকে পাথর মারতে হবে। প্রথম কোন জামরাকে মারতে হবে পাথর? ছোট জামরা, তারপরে জামরা উস্তা মধ্যটি, তারপরে জামরায় আকাবা বা জামরায় কুবরা বড় জামরাকে পাথর মারতে হবে। তিন সাথে একুশটি পাথর মারতে হবে। প্রথম জামরায় পাথর মারার পরে দোয়া করতে হবে একটু এগিয়ে গিয়ে কিবলামুখী হয়ে, দ্বিতীয় জামরায় পাথর মেরে সামনে একটু এগিয়ে গিয়ে কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে দোয়া করেছেন, এই জায়গাগুলিতে দোয়া কবুল হয়। তৃতীয় জামারাতে বড় জামারাতে পাথর মারার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে থামেননি এবং দোয়াও করেননি। জি, বারো তারিখে যে কাজ হয়ে গেল, এই কাজ হওয়ার পরে আপনি ইচ্ছা করলে যদি তাড়াহুড়া থাকে তাহলে আপনার হজ শেষ করে সূর্য ডুবার আগে আগে মিনা ছেড়ে দেন, মিনা থেকে বেরিয়ে পড়েন, মিনার এলাকা থেকে বেরিয়ে যান, তারপরে আপনি যেখানে যাবেন যান, আপনি মক্কা চলে যান, বিদায় তওয়াফ বাকি আছে আপনার শুধু। যদি সেখান থেকে রওনা হইতে হয় মক্কা থেকে, তাহলে আপনি বিদায় তওয়াফ তখন করবেন। আর যদি সেখান থেকে রওনা না হইতে হয়তো কোনো হাজি সাহেব এলাকার হাজি সাহেবরা আছেন, আপনার আপনজন কেউ আছে, বাবা আছেন, মা আছেন, যারা মক্কা চলে তাদেরকে নিয়ে চলে যাচ্ছেন বা তাদের কাছে চলে যাচ্ছেন, অথবা কোনো আত্মীয় আছে তাদের কাছে যাচ্ছেন, মক্কা ছাড়ছেন না, তাহলে বিদায় তওয়াফ নেই, সেই দিন থাকলেন, যখন বিদায় হবেন তার পূর্বকালে বিদায় তওয়াফ করবেন। এটি হচ্ছে তাড়াহুড়া করা। আর উত্তম হচ্ছে তেরো তারিখও থাকা, এই রাতটি মেনাতে কাটানো, তারপরে তেরো তারিখের দিন আবার জওয়ালের পরে মাথার ওপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরে এই তিনটি জামরাকে তিন সাথে একুশটি পাথর মারা, তারপরে আপনার কাজ পুরোপুরি ভাবে শেষ হয়ে গেল। যাকে বিলম্ব করা বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন, ফামান তাআজ্জালা ফী ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি, কেউ যদি দুই দিনে হজ শেষ করে আসতে চায়, দুই দিন মানে এগারো বারোতেই শুধু মিনার কাজ সেরে দিয়ে চলে আসতে চায়, ফালা ইসমা আলাইহি, তাহলে কোনো গুনাহ নেই। ওমান তাআখারা, আর কেউ যদি বিলম্ব করতে চায় তাহলে কোনো গুনাহ নেই, লেমান ইত্তাকা, তাহলে এই কাজটি হচ্ছে মুত্তাকির কাজ, যে আমি হজে গিয়েছি তখন হজটি ভালো করে করব, হজটি উত্তম করে করব, সুন্দর করে করব। সুতরাং তেরো পর্যন্ত থাকবে আর থেকে আসবে, আপনার মদিনা যাওয়ার চাইতে এই কাজটি বেশি ভালো। অনেকে মনে করে যে হজে গিয়ে যদি মদিনা না যাওয়া যায় তাহলে হজ অসম্পূর্ণ থাকলো, মনে রাখবেন হজের সাথে মদিনার জিয়ারতের কোনো সম্পর্ক নেই, হজের সাথে মসজিদ নববীতে নামাজ পড়ার কোনো সম্পর্ক নেই, হজের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের জিয়ারতের কোনো সম্পর্ক নেই। এই মর্মে ভারত বাংলাদেশ পাকিস্তানে যেসব বিদাতিদের কিতাবাদিতে দু চারটি হাদিস পেশ করা হয় সবগুলি জাল, মিথ্যা হাদিস। শেখ আব্দুল আজিজ বাদ রহমতুল্লাহ আলাই সেই হাদিসগুলিকে উল্লেখ করেছেন, তার কিতাবটি অনুবাদ হয়েছে, শেখ আলিমুদ্দিন নদিয়াবি রহমতুল্লাহ আলাই, বাংলাদেশ একজন খুব ভালো আলেম, তিনি অনুবাদ করেছেন ওই কিতাবটি আত তাহকিক ওয়াল ইজাহ, ওতে ওই হাদিসগুলিকে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি আছে, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করলো আর আমার জিয়ারত করলো না সেই ব্যক্তি আমার সাথে দুর্ব্যবহার করলো, যে ব্যক্তি হজ করলো এবং আমার জিয়ারত করলো তার জন্য আমার সাফাত ওয়াজিব হয়ে গেল, সবগুলি জাল কথা, একটিও সহি হাদিস নেই। যার কারণে সাহাবাই কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তারা এরকম কাজ করতেন না, জরুরি মনে করতেন না যে হজ করেছি তো এখন মদিনা যেতেই হবে, না, মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই, হজের সম্পর্ক কাবার সাথে বাইতুল্লাহর সাথে, হজের সম্পর্ক সাফা মারওয়ার সাথে, হজের সম্পর্ক হচ্ছে মেনার সাথে, আরাফার সাথে, মুজদালিফার সাথে, এই জায়গাগুলির সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হজ করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
এখন আপনাদের সামনে হচ্ছে প্রশ্নের সুযোগ। যদি মনে করেন যে হজ সম্পর্কে, বিশেষ করে হজ সম্পর্কে কোনো প্রশ্ন করব, তাহলে লিখিত প্রশ্ন করেন অথবা মৌখিক করেন, কোনো অসুবিধা নেই। হজ সম্পর্কে হলে মৌখিক প্রশ্ন করতে পারেন, আর না হলে লিখিত দেন যেভাবে প্রশ্ন করেন হজ সম্পর্কে। কারণ হজের সময় যখন 8 তারিখ আসবে তখন সময় সংকীর্ণ, সময় সংকীর্ণের অর্থ হচ্ছে 8 তারিখ চলে আসা। 8 তারিখের জোহর আসলে সময় সংকীর্ণ, কারণ 8 তারিখের জোহরের নামাজ আপনাকে মেনায় পড়তে হবে, এটি হচ্ছে সুন্নাত। তখন তামাত্তুতে ব্যস্ত না হয়ে, অর্থাৎ উমরাতে ব্যস্ত না হয়ে হজে ঢুকে উচিত, কারণ হজের সময় শুরু হয়ে গেছে। যদি 8 তারিখের সকালে সকালে সেরে নিতে পারেন আপনি, বা তার আগের রাতে সেরে নিতে পারেন, তাহলে ভালো কথা, বা 7 তারিখে সেরে নিতে পারেন, ভালো কথা। আর যদি দেখেন যে জোহরের সময় হতে যাচ্ছে, তাহলে উমরায় ব্যস্ত না হয়ে উমরাকে বাদ দিয়ে উমরাকে ঢুকিয়ে দেন কিসের মধ্যে, হজের মধ্যে দিয়ে কি করবেন, হজে কেরান করেন। হজে কেরানে হজ এবং উমরা দুটিকে একাকার করে দেওয়া, একসাথে মিলিয়ে নেওয়া হয়। একসাথে মিলিয়ে নিয়ে এখন আপনি নিয়ত পরিবর্তন করে মিনার উদ্দেশ্য রওনা হয়ে যান, কারণ 8 তারিখে এখন উমরায় ব্যস্ত না হয়ে হজে ব্যস্ত হওয়া উচিত, কারণ হজের সময় চলে এসছে আর সবাই হজে যাচ্ছে। আর তার আগ পর্যন্ত সময় সংকীর্ণ নয়, 7 তারিখ সময় সংকীর্ণ নয়, একদিন আর সময় আছে। ক্ষেত্রে যদি তা, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যদি যেতে হয়, তাহলে যারা সবল হবে তারা মারতে যাবে। দুপুর থেকে শুরু করে মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত মারতে পারবে। আর যারা দুর্বল মহিলা শিশু, তাদের পক্ষ থেকে নেয়াবত চলবে, অর্থাৎ অন্যকে দায়িত্ব দিতে পারে সবলকে, যে আমার পাথরটা মেরে দাও। আপনি আপনার সাথে যারা দুর্বল লোকেরা রয়েছে, দুর্বল বৃদ্ধ, দুর্বল অথবা মহিলা, দুর্বল শিশু, দুর্বল, তাদের পক্ষ থেকে আপনি মেরে নেবেন, সবলরা মেরে নেবে। আর সবচেয়ে ভালো এদের জন্য তাড়াহুড়া করবেন না, 13 তারিখে মারবেন, 13 তারিখে একেবারে ফাঁকা, 13 তারিখে বৈকাল 3টার পরে যান, একেবারে ফাঁকা। জোহর পরে পরে যান তো একটু সামান্য ভিড় হবে, তারপর অত ভিড় থাকে না। আর যদি বৈকাল 3টার দিকে যান, 4টার দিকে যান, একেবারে ভিড় নেই, ফাঁকা জায়গা, যে কোনো দুর্বল মানুষ মারতে পারবে। জি, 13 তারিখে ওদেরকে নিয়ে আপনি বের হন, 12 তারিখে তাজিল করবেন না, অর্থাৎ তাড়াতাড়ি করে 12 তারিখে বের হবেন না। আর যেমনটা বললাম, যদি একান্তই যদি এরকম প্রয়োজন হয় তাহলে বদল মারতে পারবে, এই ক্ষেত্রে কাউকে দায়িত্ব দিয়ে যাবে সবলদেরকে। মহিলারাকে দাঁড় করিয়ে দিলেন, বাসায় বসিয়ে দিলেন, বা দূরে বসিয়ে দিলেন, নিজে মারলেন, বা অথবা তারা দিয়েতে তাঁবুতে থাকলো, আপনি মেরে আসলেন তাদের পক্ষ থেকে। হ্যাঁ হ্যাঁ, নিতে পারবে। যখন তার নিয়ত শেষ করে ফেলে যে আমি 12 তারিখে আমার কাজ শেষ করে ফেললাম, অর্থাৎ পাথর মারা হয়ে গেল, পাথর মারার পরে সে সূর্য ডুবার আগে আগে মিনা ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। এই যে বড় জামারা, শেষ জামারা আছে, শেষ জামার পরে মিনার এরিয়া শেষ হয়ে যাচ্ছে, বেরিয়ে যান একটু। বেরিয়ে যাওয়ার পরে আপনি তওয়াফে বিদায় তওয়াফ করতে যান, বিদায় তওয়াফ যদি করতে চান তো তখন বিদায় তওয়াফ করে আসেন, তারপরে সামান নেন, অথবা তারপরে এসে সামান নিয়ে যান। এখন আর ইবাদতের উদ্দেশ্যে আপনি নন, ইবাদত থেকে বেরিয়ে গেছেন, আপনার হজ থেকে ফাইনাল করে দিয়ে বেরিয়ে গেছেন, এখন যাচ্ছেন আপনি তাঁবুতে কি জন্য, সামান নেওয়ার জন্য যাচ্ছেন, অসুবিধা নেই। সামান নিয়ে আগে আগে তওয়াফ বিদায় তওয়াফ করেন, কোনো অসুবিধা নেই। নজ ফরজ, যে নফলের পেছনে ফরজ হবে। হ্যাঁ, আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা এরকম ফতোয়া দিয়ে থাকে যে দুর্বলের পেছনে সবলের নামাজ হবে না, তাদের যুক্তি, দুর্বলের পেছনে সবলের নামাজ হবে না, আর যে নফল পড়লো তার নামাজ দুর্বল ফরজের চাইতে, সুতরাং হবে না। যুক্তি দেখবেন না, দলিল দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নামাজ পড়িয়েছেন, এক দলিল। দ্বিতীয় হচ্ছে যে মদিনায় মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাড়ার মহল্লায়, মদিনায় এক মহল্লার অক্তিয়া মসজিদে এশার নামাজ পড়াইতেন। তার আগে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে নবীতে নামাজ পড়তেন, যে নবীর পিছনে নামাজ পড়বো, তা এশার নামাজ পড়ে নিতেন। পড়ে নিয়ে যাওয়ার ততক্ষণ পর্যন্ত তার মহল্লার লোকেরা অপেক্ষা করতো যে মুআযি বিন জাবাল আসবে, আমাদেরকে নামাজ পড়াবে। যাওয়ার পরে ওখানে গিয়ে নামাজ পড়ে, দ্বিতীয় নামাজ তার নফল হইতো, ঠিক না? আর মহল্লার লোকেরা ফরজ নামাজ পড়তো। বুখারী শরীফের হাদিস আছে, সহি বুখারীতে এর হাদিস আছে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর আলেমদের স্বভাব হচ্ছে যে হাদিস দলিল বাদ দিয়ে যুক্তি পেশ করা। আর যুক্তিটা আমি বললাম, আমি যেটা বললাম, তাদের যুক্তি যে নফল হচ্ছে দুর্বল আর ফরজ হচ্ছে সবল, তো সবলের নামাজ কি করে দুর্বলের পিছনে হয়? যেমন জুমার খুতবা চলাকালে না নামাজ পড়া যাবে না, এখানেও তারা যুক্তি, হাদিস, হাদিসে নবী করিম নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়ো তারপরে বসো, ওরা পেশ করে যুক্তি। কি যুক্তি? যে খুতবা শোনা ওয়াজিব, নামাজ সুন্নত, সুন্নত করার জন্য ওয়াজিব কেন ছাড়বো? হাদিসের সামনে যুক্তি টেকে না, যুক্তি মানুষের ব্রেন থেকে তৈরি হয়, আর হাদিস আল্লাহর পক্ষ থেকে ওহী। অমায়ন্ত কানিল হওয়া, নবী করিম সাল্লাল্লাহু নিজের খেয়াল খুশি বলতেন না। এরও জবাব আছে, যুক্তি দিয়েও জবাব আছে, আমি এর জবাব দিই।
যে আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদে আসেনি, খুতবার 10 মিনিট চলে গেছে, তাহলে কি আপনার ওয়াজিব তরক হয়ে গেছে নাকি? তাতে গুনাহগার আপনি, যে কোনো কারণে ঘুম ভাঙেনি, বা হয়তো কাজে ব্যস্ততা ছিল, আর গোসল করতে বা লাইন ছিল, আপনার যে ব্যাচেলার মানুষ আছে অনেক সময় লাইন লেগে থাকে গোসলের জন্য, গোসল করতে হবে, আপনার কাপড় চোপড় খারাপ হয়ে আছে, গোসল করে যেতে যেতে দেখলেন যে খুতবার 10 মিনিট 15 মিনিট চলে গেছে খুতবার, তাহলে আপনি গুনাহগার, ওয়াজিব তরক হয়ে গেল। তাহলে খুতবা শোনার শুরু থেকে ওয়াজিব, নম্বর দোকান থেকে ওয়াজিব, কোনখান থেকে ওয়াজিব না, যখন পৌঁছেছেন তো পৌঁছে যাওয়ার পরে যখন শোনার মতো যোগ্যতা হয়েছে তখন ওয়াজিব। কথা বুঝতে পারছেন আমার? যখন মসজিদে পৌঁছলেন তখন প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হচ্ছে যে তুমি মসজিদে পড়বে, মসজিদের হক দাও। মসজিদের হক কি? সালামি। সালামি হচ্ছে 2 রাকাত নামাজ। তাহলে প্রথম আদেশ হচ্ছে যে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ যখন পড়া হয়ে গেল তখন আপনার মধ্যে যোগ্যতা হচ্ছে এখন খুতবা শুনতে পারবো, তখন ওয়াজিব। তখন ডিস্টার্ব করা চলবে না, তখন গল্প করা চলবে না, তখন কথা বলা হারাম, তখন কাউকে উপদেশ দেওয়া হারাম, আপনার উপদেশ দেওয়ার সময় উপদেশ শুনতে হবে। এখন এতক্ষণ কি শুনলেন? হ্যাঁ, বাইরে ছিলেন, আচ্ছা শেষ দিকে এসছেন। 10 তারিখে সকাল থেকে মারা সুন্নত, বরং উত্তম সকালবেলা। কিন্তু সকালবেলা যেমন বললাম দুর্বলদের জন্য দুর্ঘটনার আশঙ্কা আছে। এই বছরে কিন্তু 5 তলা করে দেওয়া হয়েছে, ছবি দেওয়া আছে এখানে আমাদের, 5 তলা করেছে এবং চলমান সিঁড়ি করে দিয়েছে, খুব সুন্দর সুবিধা করে দিয়েছে। তারপরে যতই সুবিধা হচ্ছে তারপরে মানুষের ভিড় বাড়তে আছে, আল্লাহ আকবার, এত সুবিধা করার পরেও দুর্ঘটনা হইতে আছে। তো দুর্ঘটনা এড়ানোর জন্য বললাম যে সকাল 8টা থেকে নিয়ে 10:30 পর্যন্ত বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে। এই সময় আপনি যাবেন না, এই সময় পাথর মারতে যাবেন না। গত বছরে আমি 10:30 পরে গেছি, দেখি একটু আগে এই দুর্ঘটনা হয়েছে, যে লোকগুলি মারা গেছে তারা ওই 9:30-10টার দিকে মারা গেছে। গাইজ, যদি দেখেন যে আমার সাথে দুর্বলরা আছে, মহিলারা আছে, বরং আমি অনেক সময় এরকম করি, দুর্বলরা আছে তাদের সুবিধার্থে সকাল সকালে গিয়ে মক্কা খালি থাকে, সকালে গিয়ে তওয়াফ করে ফেললেন আপনি, কিন্তু এহরাম খুলতে পারছেন না। যতক্ষণ পাথর মারা হয়নি, দুইটি কাজ যতক্ষণ হয়নি ততক্ষণ এহরাম খুলতে পারছেন না। এটা যে পাথর মারা, কোরবানি তো নিজে করা জরুরি নয়, সেজন্য পয়সা জমা করে দিলে হয়, কোরবানি এখানে এ নাই, হালাল হওয়ার ক্ষেত্রে কোরবানি কোনো এ নাই, এখানে যায় আসে না। পাথর মারা আর মাথা মুন্ডন, পাথর মারা মাথা মুন্ডন হয়ে যাবে যখন, এই দুইটি কাজ, আর তো অফ 3টি কাজ আছে না, তো এই 3টির মধ্যে এই 2টি কাজ, পাথর মারা আর কি বললাম, মাথা মুন্ডন করা বা মাথার চুল ছোট করা, যখন হয়ে গেল তখন আপনি প্রাথমিক হালাল হয়ে যান, তখন আপনি সেলাই করা কাপড় পরেন, সেলাইবিহীন কাপড় খুলে দেন, আপনি হালাল হয়ে যান, প্রাথমিক হালাল, তারপরে তো অফ করেন, এটি হচ্ছে উত্তম। কিন্তু যদি তার আগেই আপনি তো অফ করতে চান যে আমি এখন ভিড়ে মারতে পারবো না, মহিলারা আছে বা বাচ্চারা আছে বা দুর্বল বৃদ্ধ মানুষ আছে, সকালে সকালে তো অফটা করে নেবো, সকালে তো অফ করলেন, তাহলে এরামের অবস্থায় তো অফ করতে হবে, তো অফ করে আসেন, তারপরে পাথর মারেন, মাথা মুন্ডন করেন, এরাম খুলে দেন, মাথা মুন্ডন করে এরাম খুলে দেন। সাফা মারার সাই যদি হজে কেরান হয় তাহলে আগের সাই যথেষ্ট, আর যদি হজে তামাত্তু হয় তাহলে আজকেও তো এই 10 তারিখেও তওয়াফের পরে সাফা মারার সাই করতে হবে, ওই জায়গার হুকুম অবস্থান করা না, ওখানে অবস্থান করা যায় না, এই জন্য তো ওখানে কোনো তাঁবু লাগা নেই, যেই জায়গাটিতে হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছিল সেই জায়গায় কোনো টেন্ট লাগানো নেই, তাঁবু লাগানো নেই, খেমা নেই, এই জন্য যে ওখানে অবস্থান করা যায় না। ওখানে ওই যারা ফেরিওয়ালারা বিক্রি করে ফল ফ্রুট এই সেই খাবার দাবার বিক্রি হচ্ছে না, জানে না হয়তো, ওখানে অবস্থান করা ঠিক না। একটা অজেবের জন্য, হ্যাঁ, একটা অজেব ছুটলে একটা কোরবানি দিতে হবে, দুটো দিতে হবে। এই কুরবানি মনে হয় বলা হয়েছে, জানি না এই দর্শক বলা হয়েছে কিনা, এই কুরবানির গোস্ত নিজে খাবে না, কারণ এই কুরবানি হচ্ছে আপনার আপনার ঘাটতি পূরণের কুরবানি, সুতরাং এর হকদার হচ্ছে গরিব মিসকিন মক্কা, মক্কায় গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে, নিজে কুরবানি করতে পারলে, অথবা অন্যকে দিয়ে করালে বলে দিতে হবে যে এটি হচ্ছে আমার দম কুরবানি ওয়াজিব ছুটার জন্য, বা এহরামের অবস্থায় যেসব নিষিদ্ধ কাজ সেগুলি লঙ্ঘন করার কারণে, আর যেটি হচ্ছে হজে তামাত্তু অথবা কেরানের কোরবানি হাদি, সে তা থেকে আপনিও খাবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেয়েছেন, আপনিও খাবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও খাওয়াবেন এবং গরিব মিসকিনদেরকেও খাওয়াবেন, যেমন দেশে নিজের নিজের বাড়িতে মানুষ কোরবানি